মেটসিস, লেখক মোহাম্মদ জাফর ইকবাল। এক, বিজ্ঞান একাডেমির সভাপতি ক্লাউস ট্রিটন সন্ধেবেলা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে হতচকিত হয়ে গেলেন। সূর্য ডুবে গিয়ে পুরো পশ্চিম আকাশে একটি বিচিত্র রং ছড়িয়ে পড়েছে। প্রকৃতি যেন নির্লজ্জের মতো তার সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীর সামনে উপস্থিত হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে কিছু সূক্ষ্ম ধূলিকণা এসে পড়ার কথা। সন্ধেবেলায় অস্তগামী সূর্যের আলো সেই ধূলিকণায় বিচ্ছুরিত হয়ে আগামী কয়েকদিনের সূর্যাস্ত অত্যন্ত চমকপ্রদ হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ক্লাউস ট্রিটন সেটি জানতেন, কিন্তু সেই সৌন্দর্য যে এত অতি প্রাকৃতিক হতে পারে, এত অস্বাভাবিক হতে পারে, তিনি সেটা কখনো কল্পনা করেননি। ক্লাউস ট্রিটন মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে রইলেন এবং হঠাৎ করে তার নিজের ভেতরে একটি প্রশ্নের উদয় হলো। তিনি নিজেকে নিজে জিজ্ঞেস করলেন, আমাদের এই অস্তিত্বর উদ্দেশ্য কি? ক্লাউস ট্রিটন অবাক হয়ে আবিষ্কার করলেন, এই প্রশ্নটির প্রকৃত উত্তর তার জানা নেই। পৃথিবীর কেন্দ্রীয় তথ্যকেন্দ্রে এই ধরনের প্রশ্নের যে সকল উত্তর সংরক্ষণ করা রয়েছে, ক্লাউস ট্রিটনের কাছে হঠাৎ করে তার সব কয়টিকে অত্যন্ত অকিঞ্চিৎকর মনে হতে লাগলো। আকাশের বিচিত্র এবং প্রায় অস্বাভাবিক রঙের সমন্বয়টির দিকে তাকিয়ে হঠাৎ করে কেন জানি তার মনে হতে থাকে, তার এই অস্তিত্বের কোনো অর্থ নেই এবং এই পৃথিবীর সভ্যতার পুরো ব্যাপারটি আসলে একটি অর্থহীন প্রক্রিয়া। ক্লাউস ট্রিটনকে প্রশ্নটি খুব পীড়িত করল, কিন্তু সমস্ত সন্ধেবেলা একাকী বসে রইলেন এবং গভীর রাতে তার প্রিয় বন্ধু ত্রাসিয়ানের সাথে যোগাযোগ করেন। ত্রাসিয়ান একই সাথে গণিতবিদ, বিজ্ঞানী এবং দার্শনিক। ক্লাউস ট্রিটন যখন খুব বড় সমস্যায় পড়েন, তখন সবসময় ত্রাসিয়ানের সাথে যোগাযোগ করেন। ত্রাসিয়ান সবসময় যে ক্লাউস ট্রিটনের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তা নয়, কিন্তু তার সাথে কথা বলে ক্লাউস ট্রিটন সবসময়ই এক ধরনের সজীবতা অনুভব করেন। যোগাযোগ মডিউলে সংকেতচিহ্ন স্পষ্ট হওয়া মাত্র ক্লাউস ট্রিটন নরম গলায় বললেন, তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত ত্রাসিয়ান, একটা প্রশ্ন নিয়ে আমি খুব সমস্যার মাঝে পড়েছি। ত্রাসিয়ান হা হা করে হেসে বললেন, মহামান্য ট্রিটন, আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি যেন আমরা রাত্রি এবং দিনকে নিয়ে মাথা ঘামাই, আর আপনি সত্যি যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যায় পড়ে থাকেন তার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ক্লাউস ট্রিটন বললেন, তুমি হয়তো ঠিকই বলেছ, প্রশ্নটির উত্তর থাকলে হয়তো আমি নিজেই সেটা খুঁজে পেতাম, হয়তো এই প্রশ্নের উত্তর নেই। প্রশ্নটি কি মহামান্য ট্রিটন? আমার এখন সত্যিই কৌতূহল হচ্ছে। প্রশ্নটি হচ্ছে, ক্লাউস ট্রিটন দ্বিধা করে বললেন, আমাদের এই অস্তিত্বর উদ্দেশ্য কি বলতে পারো? ত্রাসিয়ান দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, অন্য কেউ প্রশ্নটি করলে আমি তথ্যকেন্দ্রের উত্তরগুলোর সমন্বয় করে কিছু একটা বলে দিতাম, কিন্তু প্রশ্নটি আপনার কাছ থেকে এলে আমি সেটা করতে পারি না, আমাকে স্বীকার করতেই হবে, আপনি একটি অত্যন্ত কঠিন প্রশ্ন করেছেন। ত্রাসিয়ান কয়েক মুহূর্ত দ্বিধা করে বললেন, আমার ধারণা প্রকৃত অর্থে আমাদের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই। কোনো উদ্দেশ্য নেই? না, আমরা শুধুমাত্র ধারাবাহিকতার কারণে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছি। ক্লাউস ট্রিটন প্রায় ভেঙে পড়া গলায় বললেন, শুধুমাত্র ধারাবাহিকতা? ত্রাসিয়ান শান্ত গলায় বললেন, শুধুমাত্র ধারাবাহিকতা। আমাদের কী করতে হবে সেই সম্পর্কে আমরা নিজেরাই কিছু নিয়ম তৈরি করে রেখেছি। সেই নিয়মগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি, সেগুলোকে আমরা আমাদের অস্তিত্বের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। যে কারণেই হোক, আমরা বিশ্বাস করি পৃথিবীতে সৃষ্টি এই বুদ্ধিমত্তাকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে হবে, কিন্তু এই বিশ্বাসটি আসলে ভিত্তিহীন এবং কৃত্রিম। যদি হঠাৎ করে আবিষ্কার করি এই বিশ্বাসটির প্রকৃত অর্থে কোনো গুরুত্ব নেই, তাহলে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা অর্থহীন প্রমাণিত হবে। ক্লাউস ট্রিটন নিচু এবং এক ধরনের দুঃখী গলায় বললেন, ত্রাসিয়ান, তুমি আমার সন্দেহটিকে সত্যি প্রমাণ করেছ। আমি দুঃখিত মহামান্য ট্রিটন। ক্লাউস ট্রিটন কিছু বললেন না, খানিকক্ষণ পর অন্যমনস্কভাবে বিদায় নিতে গিয়ে থেমে গেলেন। আবার যোগাযোগ মডিউলটিকে উজ্জীবিত করে বললেন, ত্রাসিয়ান বলুন, আমরা কি কোনো ভুল করেছি? ত্রাসিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি মানুষের কথা বলছেন? হ্যাঁ, মানুষকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? ত্রাসিয়ান কয়েক মুহূর্ত দ্বিধা করে বললেন, মানুষকে আমরা ধ্বংস করিনি মহামান্য ট্রিটন, মানুষের বুদ্ধিমত্তাকে আমরা নিজেদের মাঝে বাঁচিয়ে রেখেছি। শুধুমাত্র তাদের জৈবিক দেহ পৃথিবী থেকে অপসারিত হয়েছে, সেটিও পুরোপুরি অপসারিত হয়নি। আমাদের ল্যাবরেটরিতে তাদের জেনেটিক কোডিং সংরক্ষিত আছে, আমরা যখন ইচ্ছে আবার তাদের সৃষ্টি করতে পারি।
তুমি যেভাবেই বলো ত্রাসিয়ান, আমরা পৃথিবী থেকে মানুষকে ধ্বংস করেছি, পৃথিবীতে এখন মানুষ নেই। ত্রাসিয়ান জোর গলায় বলল, আপনি আমাকে ক্ষমা করবেন মহামান্য ট্রিটন, আমি আপনার সাথে একমত হতে পারছি না। আমরা পৃথিবী থেকে মানুষকে ধ্বংস করিনি, মানুষ নিজেরা নিজেদের ধ্বংস করেছে। হ্যাঁ, কিন্তু তারা ধ্বংস হয়েছে আমাদের হাতে। এটি অবশ্যম্ভাবী ছিল মহামান্য ক্লাউস। একবিংশ শতাব্দীতে যখন মানুষ প্রথমবার টেরাফ্লপ কম্পিউটার তৈরি করেছিল, বলা যেতে পারে সেই দিন থেকেই তারা নিজেদের ধ্বংস প্রক্রিয়া শুরু করেছে। আপনার নিশ্চয় স্মরণ আছে মহামান্য ক্লাউস, টেরাফ্লপ কম্পিউটার ছিল মানুষের মস্তিষ্কের সমপরিমাণ জটিলতা সম্পন্ন প্রথম কম্পিউটার। ক্লাউস ট্রিটন তার যান্ত্রিক চক্ষুকে প্রসারিত করে বললেন, হ্যাঁ, আমার স্মরণে আছে। আমি ইতিহাস পড়ে দেখেছি একবিংশ শতাব্দীতে মানুষের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিল যে একদিন যন্ত্রের কাছে মানুষের পরাজয় হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই আশঙ্কাকে কেউ গুরুত্ব দিয়ে নেয়নি। একবিংশ শতাব্দীতে মস্তিষ্কের যান্ত্রিক রূপ তৈরি হলেও তার নির্ভরযোগ্য সফটওয়্যার আসতে আরও এক শতাব্দী সময় লেগেছে। একবার সেটি গড়ে ওঠার পর মানুষের ধ্বংস প্রতিরোধ করার কোনো উপায় ছিল না মহামান্য ক্লাউস। যন্ত্র যেদিন মানুষ থেকে বেশি বুদ্ধিমান হয়েছে, সেই দিন থেকে এই পৃথিবীতে মানুষের প্রয়োজন শেষ হয়ে গেছে। মানুষের দেহ বড় ঠুনকো, তাদের মস্তিষ্ক পৃথিবীর সভ্যতার প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। আমি জানি, ক্লাউস রিটন ক্লান্ত গলায় বললেন, তবুও কোথায় জানি একটা অন্যায় ঘটেছে বলে মনে হয়। ত্রাসিয়ান হা হা করে হেসে বললেন, আমাদের কপট্রন ঠিক মানুষের অনুকরণে তৈরি হয়েছে, তাই আমরা এখনও হা হা করে হাসি। আমাদের গলার স্বরে দুঃখ কষ্ট বেদনার ছাপ পড়ে এবং আমরা ন্যায় অন্যায় নিয়ে কথা বলি। মানুষের বেলায় ন্যায় অন্যায়ের প্রশ্ন ছিল, আমাদের তার প্রয়োজন নেই। আমরা মানুষের একক সত্তা থেকে সমষ্টিগত সত্তার দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে যদি একটি মাত্র প্রাণী থাকে, তাহলে কি সে ন্যায় কিংবা অন্যায় করতে পারে? ক্লাউস ট্রিটন বললেন, না, পারে না। আপনি জানেন মহামান্য ট্রিটন, জীবজগতের সৃষ্টি হয়েছে বিবর্তনে। বিবর্তন খুব ধীর প্রক্রিয়া, শুধু ধীর নয়, এটি অত্যন্ত অগোছালো এবং অপরিকল্পিত প্রক্রিয়া। আমরা বিবর্তনে আসিনি, আমাদেরকে তৈরি করা হয়েছে। মানুষের উপরে বিজয়ের প্রথম ধাপটি ছিল নিজেদেরকে নিজেরা তৈরি করার মাঝে। আমরা প্রত্যেকবার নিজেদেরকে আগের চাইতে অনেক ভালো করে তৈরি করি। বহু হাজার বছর মানুষের মস্তিষ্কের নিউরনের সংখ্যা ছিল 10 বিলিয়ন, আমাদের বর্তমান কপট্রনেই রয়েছে 1 মিলিয়ন ট্রিলিয়ন সেল। পৃথিবীর সকল মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তা থেকে আমার কিংবা আপনার বুদ্ধিমত্তা অনেক বেশি। মানুষের জন্য দুঃখ অনুভব করে কোনো লাভ নেই মহামান্য ট্রিটন। তুমি ঠিকই বলেছ ত্রাসিয়ান, ক্লাউস ট্রিটন তার কপট্রনে পরিমিত শক্তি সঞ্চালন করে বিভিন্ন অনুভূতিগুলোর মাঝে সমন্বয় সাধন করে বললেন, আমি আগামীকাল তোমাদের সবাইকে ডেকেছি, মনে আছে তো? মনে আছে, উপস্থিত থেকো। আপনি বললেন নিশ্চয়ই থাকব। তবে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে আমার আলাদা করে কিছু যোগ করার নেই। আছে ত্রাসিয়ান, বৈজ্ঞানিক এবং প্রযুক্তির সকল তথ্য আমরা তথ্যকেন্দ্রেই পেয়ে যাই। যে তথ্যটা পাই না সেটা বিজ্ঞান, গণিত বা প্রযুক্তির সমস্যা নয়, সেটা অন্য সমস্যা। তুমি অবশ্যই উপস্থিত থাকবে ত্রাসিয়ান। যোগাযোগ মডিউলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ক্লাউস ট্রিটন এবং ত্রাসিয়ানের এই পুরো কথোপকথনে সময় ব্যয় হয়েছিল 3.42 মাইক্রোসেকেন্ড। পৃথিবীচারী অ্যান্ড্রয়েডের চিন্তা পদ্ধতি যদি মানুষের অনুকরণে না করা হতো, সেটি আরও 10 ভাগ কমিয়ে আনা যেত। মানুষ পৃথিবীর প্রথম বুদ্ধিমান অস্তিত্ব, কিন্তু সবচেয়ে দক্ষ অস্তিত্ব নয়। পৃথিবীচারী অ্যান্ড্রয়েডরা সেটা মাত্র বুঝতে শুরু করেছে। 2. প্রায় আকাশছোঁয়া কালো গ্রানাইটের হলঘরটিতে বিজ্ঞান একাডেমির সভা শুরু হয়েছে। হলঘরটি যখন তৈরি করা হয়েছিল, তখন সেটি কত বড় করে তৈরি করার প্রয়োজন ছিল কারো জানা ছিল না। এখন বোঝা যাচ্ছে এটি অকারণে অনেক বড় করে তৈরি করা হয়েছে। কালো গ্রানাইটের ছাদ অনেক উঁচু, অল্প কয়েকটি কলামের উপর ভর করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রয়েডের যুগে এটি তৈরি করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু মানুষের যে যুগে এটি তৈরি হয়েছিল, তখন নিঃসন্দেহে এটি প্রযুক্তির একটি বড় উদাহরণ ছিল। বিশাল হলঘরে একটি সুদীর্ঘ টেবিলের এক প্রান্তে বসে ক্লাউস ট্রিটন এক ধরনের বিষণ্নতা অনুভব করেন। সামনে টেবিলে তাকে ঘিরে সারা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্রের পরিচালকেরা বসে আছেন। মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক তার যান্ত্রিক গলায় বললেন, যথাযোগ্য সম্মান প্রদর্শন করে বলছি, আমরা যে মহাকাশযানটি তৈরি করতে যাচ্ছি, আমাদের প্রযুক্তি সেটি তৈরি করতে এখনও প্রস্তুত নয়। ক্লাউস ট্রিটন বললেন, আমি জানি। তাহলে আমরা কেন সেটি তৈরি করার চেষ্টা করছি? ত্রাসিয়ান বললেন,
কারণ একসময় সূর্য একটি রেড জায়ান্টে পরিণত হবে, পৃথিবীকে পর্যন্ত সেটি গ্রাস করে ফেলবে। তার আগেই পৃথিবী থেকে সকল বুদ্ধিমত্তাকে বিশ্বব্রহ্মাণ্ডে পাঠাতে হবে। মহাকাশ কেন্দ্রের পরিচালক একটু উষ্ণ স্বরে বললেন, আপনি নিশ্চয়ই তামাশা করছেন মহামান্য রাশিয়ান, সূর্যর রেড জায়ান্ট হবে আরও 4 বিলিয়ন বছর পরে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আছে। কী জন্য? বুদ্ধিমত্তার একটি সংজ্ঞা হচ্ছে যেটুকু ক্ষমতা তার চাইতে বেশি অর্জন করা, তাই আমাদের প্রযুক্তি প্রস্তুত হবার আগেই আমাদেরকে এই মহাকাশযানটি তৈরি করতে হবে। ক্লাউস স্ট্রিটন এতক্ষণ রাশিয়ান এবং মহাকাশ কেন্দ্রের পরিচালকের কথোপকথন শুনছিলেন। এবারে দুজনকে থামিয়ে দিয়ে নরম গলায় বললেন, এই ব্যাপারটি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা সেটি করব না। যে কারণেই হোক, আমরা সেই আলোচনায় যাব না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 100 কিলোমিটার ব্যাসার্ধের এই মহাকাশযানটি আমরা তৈরি করব এবং তার মাঝে পৃথিবীর বুদ্ধিমত্তার সকল নমুনা বিশ্বব্রহ্মাণ্ডে পাঠাব। কোথায় পাঠাবো আমরা জানি না, কতদিনে সেটি তার গন্তব্যস্থলে পৌঁছবে সেটাও আমরা জানি না। সত্যি কথা বলতে কি, এর কোনো গন্তব্যস্থল আছে কি না সেটাও আমরা জানি না। মহাকাশযানটি তৈরি করা হবে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণভাবে, বাইরে থেকে কোনো কিছু না নিয়ে এটি অনির্দিষ্টকাল টিকে থাকতে পারবে। হাজার হাজার কিংবা মিলিয়ন মিলিয়ন বছর পরে এটি হয়তো কোথাও কোনো গন্তব্যস্থলে পৌঁছবে, সেখানে এটি হয়তো নিজের সভ্যতা সৃষ্টি করবে। এটাই আমাদের উদ্দেশ্য। প্রতি 1000 বছরে আমরা এরকম একটি করে মহাকাশযান পাঠাবো বিশ্বব্রহ্মাণ্ডে ভ্রমণে। আমাদের প্রযুক্তি উন্নত হলে সেই মহাকাশযান হবে আরও উন্নত, তার টিকে থাকার সম্ভাবনা হবে অনেক বেশি। আমাদের বুদ্ধিমত্তা যেন ধ্বংস না হয়ে যায়, সেটি যেন বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্লাউস স্ট্রিটন থামলেন এবং কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। দীর্ঘ টেবিলের শেষ প্রান্তে বসে থাকা বুদ্ধিমত্তা বিজ্ঞান কেন্দ্রের পরিচালক নিচু গলায় বললেন, মহামান্য ক্লাউস স্ট্রিটন, আপনি অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। এই বিশাল মহাকাশযানে আমরা আমাদের বুদ্ধিমত্তার সকল নমুনা পাঠাবো বলে ঠিক করেছি, কিন্তু তার কি সত্যিই প্রয়োজন আছে? নিনিশ স্কেলে 7-এর কম কোনো কিছু পাঠানোর উদ্দেশ্য কী? তুমি ভুলে যেও না, এটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ একটি মহাকাশযান। এই মহাকাশযানের বুদ্ধিমত্তাগুলো হাজার বছর এমনকি মিলিয়ন বছর নিজেদের বিকাশ করবে। আমরা নিজেদের একভাবে বিকাশ করেছি, কিন্তু সেটি হয়তো প্রকৃত বিকাশ নয়। হয়তো অন্যভাবে বিকশিত হলে বুদ্ধিমত্তা আরও পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারত। সে কারণে আমাদের নিম্ন শ্রেণীর বুদ্ধিমত্তাকে এই মহাকাশযানে পাঠাতে হবে। মহামান্য ক্লাউস স্ট্রিটন, বুদ্ধিমত্তা কেন্দ্রের পরিচালক কষ্ট করে নিজের গলার স্বরে উত্তেজনাটুকু প্রকাশ হতে না দিয়ে বললেন, আপনি কি তার গুরুত্বটুকু বুঝতে পারছেন? পারছি। নিনের স্কেলে মানুষের বুদ্ধিমত্তা 8, কাজেই এই মহাকাশযানে আমাদের মানুষকেও পাঠাতে হবে, যদিও বুদ্ধিমত্তার ক্ষেত্রে এখন মানুষের কোনো ভূমিকা নেই। উপস্থিত সকল পরিচালকেরা প্রায় একই সাথে উত্তেজিত গলায় কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু ক্লাউস স্ট্রিটন সংকেত দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমরা ব্যাপারটি নিয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু দেখেছি বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সাথে সাথে নিম্ন বুদ্ধির মানুষকেও এই মহাকাশযানে পাঠাতে হবে। বুদ্ধিমত্তার পরিপূর্ণ বিকাশের জন্য একই সাথে নানা স্তরের বুদ্ধিমত্তা থাকতে হয়, কিন্তু মানুষ না পাঠিয়ে আমরা মানুষের সমপরিমাণ বুদ্ধিমত্তার একটি প্রাচীন অ্যান্ড্রয়েড কেন পাঠাই না? সেটি অর্থহীন একটি কাজ হবে। অ্যান্ড্রয়েডদের বুদ্ধির বিকাশ হয় একভাবে, মানুষের বিকাশ হয় অন্যভাবে। আমাদের বিবর্তন নামের এই অপরিকল্পিত বিকাশের ধারাটি রাখা দরকার। মহামান্য ক্লাউস স্ট্রিটন, জিনেটিক বিজ্ঞান কেন্দ্রের মহাপরিচালক প্রায় আতঙ্কিত স্বরে বললেন, আপনি জানেন মানুষ জৈবিক প্রাণী, তাকে বাঁচিয়ে রাখতে হয়, তাকে খেতে হয় এবং নিঃশ্বাস নিতে হয়, তাকে শিক্ষা দিতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিলে তাদের মাঝে বিচ্ছিন্ন এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয় এবং 2টি ভিন্ন প্রজাতি 23টি করে ক্রোমোজম দান করে নতুন প্রজাতির জন্ম দেয়। মানুষের জীবন প্রক্রিয়া অত্যন্ত আদিম, সেটিকে রক্ষা না করলে তারা বেঁচে থাকতে পারবে না। ক্লাউস স্ট্রিটন শান্ত গলায় বললেন, তাহলে তাকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আমাদের খাদ্য নামক এক ধরনের জৈব পদার্থ সৃষ্টি করতে হবে, মহাকাশযানের বাতাসের চাপ নিয়ন্ত্রণ করতে হবে, অক্সিজেনের অনুতাপ নিশ্চিত করতে হবে, তেজস্ক্রিয় বিকিরণ সীমিত রাখতে হবে, প্রয়োজন হলে করতে হবে। মহাকাশ কেন্দ্রের পরিচালক একটু ক্ষুদ্র গলায় বললেন, এই মহাকাশযানটি তৈরি করা 1000 গুণ বেশি কঠিন হয়ে গেল মহামান্য ক্লাউস স্ট্রিটন। সেটি সম্ভবত সত্যি। ত্রাসিয়ান এতক্ষণ সবার কথা শুনছিল, এবারে ক্লাউস স্ট্রিটনের অনুমতি নিয়ে বলল, মহামান্য ক্লাউস, এই মহাকাশযানটি মহাকাশে তার অনির্দিষ্ট যাত্রা শুরু করার 1 দশকের মাঝেই সকল মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে।
ক্লাউস রিটন বললেন, আমি সে ব্যাপারে তোমার মতো নিশ্চিত নই। আমি মোটামুটি নিশ্চিত, মহাকাশযানের অ্যান্ড্রয়েডরা যখন আবিষ্কার করবে নিনি স্কেলে বুদ্ধিমত্তা আট এক ধরনের জৈবিক প্রাণীকে রক্ষা করার জন্য মহাকাশ কেন্দ্রের বিশাল শক্তি ক্ষয় হচ্ছে, তখন তারা সেই প্রাণীকে বাঁচিয়ে রাখার কোনো অর্থ খুঁজে পাবে না। মহাকাশযানে মানব জাতি আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। তবুও আমাদের এই মহাকাশযানের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে ত্রাসিয়ান। কেউ কিছুক্ষণ কোনো কথা বলল না। মহাকাশ কেন্দ্রের পরিচালক তার যান্ত্রিক চক্ষুকে প্রসারিত করে বললেন, এই মহাকাশযানের নামকরণ কি করা হয়েছে মহামান্য ক্লাউস? হ্যাঁ, আমরা এটিকে ডাকব মেটসিস। মেটসিস, এর কোনো অর্থ আছে? না, এখন এর কোনো অর্থ নেই, কিন্তু হয়তো কখনো এর কোনো অর্থ হবে। মেটসিস শব্দটি হয়তো কোনো একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে বিশ্বব্রহ্মাণ্ডে স্থান করে নেবে, এখন কেউ সেটি বলতে পারে না। বিজ্ঞান একাডেমির সভা শেষে সবাই চলে গেলে ত্রাসিয়ান ক্লাউস ট্রিটনের কাছে এগিয়ে এসে বললেন, মহামান্য ক্লাউস, বলো। এর কোনো প্রয়োজন ছিল না, মানুষ তার দায়িত্ব পালন করেছে, বিশ্বব্রহ্মাণ্ডে বুদ্ধিমত্তার জন্ম দিয়েছে, এখন সেই বুদ্ধিমত্তার পরিপূর্ণতা করতে হবে আমাদের, মানুষ আর কখনো পারবে না। তুমি হয়তো ঠিকই বলেছ ত্রাসিয়ান, তবে তবে কি? হয়তো বুদ্ধিমত্তাকে পরিপূর্ণ করা সৃষ্টি জগতের উদ্দেশ্য নয়, হয়তো সৃষ্টি জগতের উদ্দেশ্য উদ্দেশ্য কি আমি জানি না। ত্রাসিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি জানেন কিন্তু বলতে চাইছেন না। বিজ্ঞান একাডেমির সভাপতি ক্লাউস ট্রিটন ত্রাসিয়ানের দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। তিন, রুখ গোল জানালাটি খুলতেই ভিতরে এক ঝলক ঠান্ডা বাতাস এসে ঢুকল। নিওপলিমারের কাপড়টি গায়ে জড়িয়ে এসে বাইরে তাকালো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, কেমন জানি এক ধরনের মন বিষণ্ণ করা নীরবতা। রুখ মাথা বের করে উপরে তাকালো। উপরে ম্যাথসিসের অন্য পাশে মূল নিয়ন্ত্রণ কেন্দ্র, খুব ভালো করে লক্ষ্য করলে মাঝে মাঝে সেটা দেখা যায়। রুখ তীক্ষ্ণ চোখে তাকালো এবং হঠাৎ করে সেটা দেখতে পেল। সাথে সাথে সে কেমন যেন শিউরে ওঠে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সে আগামীকাল এই নিয়ন্ত্রণ কক্ষে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের মুখোমুখি হবে। রুখ একটা নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে মাথা ঢোকাতেই শুনতে পেল কেউ একজন দরজায় শব্দ করছে। রুখ এসে দরজা খুলতেই দেখতে পেল রুহান দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার রুহান, তুমি? রুহান মধ্যবয়স্ক হাসি খুশি মানুষ, দীর্ঘদিন সে মানুষের এই আস্তানাটিতে কেন্দ্র পরিচালকের দায়িত্ব পালন করেছে। রুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমিও একই জিনিস জিজ্ঞেস করতে এসেছি, কি ব্যাপার তুমি? আমি কি? তুমি এখনো ঘুমাওনি? কত রাত হয়েছে জানো? চেষ্টা করছিলাম, ঘুম আসছে না। ভয় লাগছে? অন্য কেউ হলে রুখ স্বীকার করতো না, কিন্তু রুহানের কাছে লুকোনোর কিছু নেই। সে মাথা নাড়ল, বলল, হ্যাঁ। রুহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব ভালো লাগতো যদি বলতে পারতাম ভয়ের কিছু নেই, কিন্তু মিছে বলে লাভ কি, ব্যাপারটি আসলেই ভয়ের। তুমি তো গিয়েছো নিয়ন্ত্রণ কেন্দ্রে, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের দেখেছো, কেমন লাগে দেখতে? আসলে বাইরে থেকে দেখে তো সেরকম কিছু বোঝা যায় না। চতুর্থ প্রজাতির প্রতিরক্ষা রোবট এবং নিনির স্কেলে তিন কিংবা চার বুদ্ধিমত্তার অ্যান্ড্রয়েডের বাইরে থেকে বিশেষ পার্থক্য নেই। তবে তবে কি? তুমি যদি ওদের সামনে দাঁড়াও, হঠাৎ করে যখন মনে হয় পৃথিবীর সকল জীবিত মানুষ মিলে যে বুদ্ধিমত্তা ছিল এই যন্ত্রদের যে কোনো একটির মাঝে, সে একই বুদ্ধিমত্তা, তখন কেমন যেন সমস্ত হাত পা শীতল হয়ে যায়। যখন কথা বলে ওদের গলাস্বর কীরকম? আমাদের সাথে কথা বলার জন্য মানুষের কণ্ঠস্বরেই কথা বলে। সত্যি কথা বলতে কি গলাস্বর চমৎকার, কিন্তু গলাস্বরটি ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তাদের ক্ষমতা। কীরকম ক্ষমতা? ওদের সামনে দাঁড়ালে বুঝতে পারবে তোমার নিজস্ব কোনো সত্তা নেই, তোমার সব কিছু ওরা জানে, তোমার চোখের দিকে তাকিয়ে ওরা সব কিছু বুঝে ফেলে। অনেক মানুষের সামনে উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার যেরকম লাগবে, এটাও সেরকম। তবে এটা আরও ভয়ানক, এটা শারীরিক নগ্নতা নয়, এটা একেবারে নিজের ভিতরের নগ্নতা। কথা বলতে বলতে রুহান হঠাৎ কেমন জানি শিউরে ওঠে। রুখ জোর করে একটু হাসার চেষ্টা করে বলল, আমি এমনিতেই ভয়ে ঘুমাতে পারছি না, তুমি আরও ভয় দেখিয়ে দিচ্ছ। রুহান মাথা নেড়ে বলল, আমি ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি, ব্যাপারটি জানা থাকা ভালো, বিপদ কম হবে। রুখ চিন্তিত মুখে বলল, তুমি যাদের দেখেছ তাদের বুদ্ধিমত্তা কত ছিল? তিন কিংবা চার। এর থেকে বড় বুদ্ধিমত্তার কিছু নেই? আছে, তারা আমাদের মতো তুচ্ছ মানুষের সামনে আসবে না,
শুনেছি তারা দেখতেও অন্যরকম, হাত পা নেই, শুধু কপট সোনার সেন্সর, নিনিস স্কেলে তারা এক কিংবা দুই, এর থেকে উপরে কিছু নেই। জানি না, যদি থাকে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না, হয়তো অসংখ্য কপট সোনার একটা অতিপ্রাকৃত সমন্বয়। রুখ কোনো কথা না বলে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, বুদ্ধিমত্তার এই যে স্কেল, তুমি সেটা বিশ্বাস করো? রুহান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সেটা নির্ভর করে বুদ্ধিমত্তাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো তার উপর। তুমি যদি মনে করো পায়ের মান কয়েক ট্রিলিয়ন সংখ্যা পর্যন্ত বলে যাওয়া হচ্ছে বুদ্ধিমত্তা, তাহলে আমি নিনিস স্কেলে বিশ্বাস করি। যদি মনে করো রেটিনার কম্পন দেখে নিউরনের সিনাপসের মাঝে সংযোগ স্থাপনের নিখুঁত হিসাব বলে দেওয়া হচ্ছে বুদ্ধিমত্তা, হ্যাঁ তাহলেও আমি নিনিস স্কেলে বিশ্বাস করি। কিন্তু 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 বুদ্ধিমত্তার অর্থ যদি মিলিয়ন মিলিয়ন বছর টিকে থাকা, তাহলে আমি জানি না নিনিস স্কেল সত্যিকারের স্কেল কি না, আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই। রুহান বলো, এই যে মেটসিস একটা বিশাল মহাকাশ যান, অসংখ্য বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সাথে আমরা মহাকাশে ভেসে আছি, তোমার কি কখনো মনে হয় না এর প্রকৃত উদ্দেশ্য কি আমরা জানি না? রুহান হেসে বলল, এ ধরনের দার্শনিক তত্ত্বকথা নিয়ে আলোচনা করার সময় এটা নয়। তুমি ঘুমাও, আগামীকাল তোমার জন্য একটা কঠিন দিন, ঘুমিয়ে সুস্থ সতেজ হয়ে থাকো। রুখ দুর্বলভাবে হেসে বলল, কিন্তু ঘুমাতে পারছি না। পারবে, মানুষের যেটি সবচেয়ে বড় দুর্বলতা সেটি আসলে তাদের সবচেয়ে বড় শক্তি। একটি অত্যন্ত কঠিন পরিবেশ থেকে অ্যান্ড্রয়েড সরে আসতে পারে না, মানুষ পারে। এক মুহূর্ত অপেক্ষা করে বলল, মানুষ ইচ্ছে করলে মারা যেতে পারে। রুখ হো হো করে হেসে বলল, তুমি আসলে আমাকে মারা যাওয়ার লোভ দেখাচ্ছ? খানিকটা দেখাচ্ছি। রুহান, তাহলে তোমার আমাকে সাহস দিতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। রুহান রুখের কাঁধ স্পর্শ করে কোমল গলায় বলল, আমি জানি তুমি পারবে, আমি শুধু বলতে এসেছি তুমি কখনো একা নও, আমরা সবাই একসাথে আছি। বিছানায় শুয়ে রুখ হঠাৎ করে ভাবল রুহান আসলে সত্যি কথাই বলছে। আগামীকাল কি হবে জানে না, কিন্তু যেটাই হোক সেটা তো মৃত্যু থেকে খারাপ কিছু হতে পারে না, আর মৃত্যু যে খুব খারাপ সেটি কি কেউ প্রমাণ করে দেখিয়েছে? রুখ মানুষের বসতি থেকে বের হবার আগে তার সাথে অনেকে দেখা করতে এলো, সবাই এমনভাবে কথা বলছিল যেন সে তাদের খাবার সংশ্লেষণ যন্ত্রের বয়লার আনতে যাচ্ছে, যেন ব্যাপারটি খুবই স্বাভাবিক, যেন এটি একটি দৈনন্দিন ব্যাপার। মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সাথে দেখা করতে গিয়ে মাঝে মাঝেই যে কেউ আর কখনো ফিরে আসে না সেটা কেউ একবারও উচ্চারণ করল না। রুখ নিজেও পরিবেশটুকু স্বাভাবিক রাখল, হালকা রসিকতা করল, নিজের পোশাক নিয়ে কিছু মন্তব্য করল। এক সময় রুহান রুখের পিঠে হাত দিয়ে বলল, রুখ রওনা দিয়ে দাও, অনেক দূর যেতে হবে। হ্যাঁ যাই। রুখ তখন ক্রিনার দিকে তাকিয়ে বলল, ক্রিনা যাচ্ছি। ক্রিনা মেটসিসের সবচেয়ে তেজস্বী মেয়ে, যার জন্য রুখ সবসময় নিজের ভিতরে এক ধরনের আকর্ষণ অনুভব করে এসেছে। এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সাবধানে থেকো। রুখ একটি নিঃশ্বাস ফেলে বলল, থাকবো ক্রিনা। তার খুব ইচ্ছে করছিল সে একবার ক্রিনার মাথায় হাত বুলিয়ে তার চোখে চোখ রেখে কিছু একটা বলবে, কিন্তু সে কিছু করল না, পিঠে ব্যাগ ঝুলিয়ে গেট খুলে বের হয়ে এলো। অনেকটা পথ তাকে হেঁটে যেতে হবে, পৃথিবীর অনুকরণ করে এখানে গাছপালা বন জঙ্গল পাথর ঝর্ণা তৈরি করা হয়েছে, হাঁটতে ভালোই লাগে। জৈবজগতের সীমারেখায় পৌঁছানোর পর কোনো একটি রোবট যান তাকে তুলে নেবে, তাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে রুখ একবার পিছন ফিরে তাকালো, বসতির গেট ধরে ক্রিনা এখনও দাঁড়িয়ে আছে, বাতাসে তার নিওপলিমারের কাপড় উঠছে, কি বিষণ্ণ পুরো দৃশ্যটি। রুখ হঠাৎ ভিতরে ভিতরে শিউরে ওঠে, সত্যি যদি সে আর কখনো ফিরে না আসে? মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে অ্যান্ড্রয়েডদের সাথে দেখা করতে গিয়ে অনেকেই তো ফিরে আসেনি, সে যদি আর কখনো ক্রিনাকে দেখতে না পায়। রুখ বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে জোর করে তার মাথা থেকে চিন্তাটা সরিয়ে দিল। পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে রুখ হাত দিয়ে আড়াল করে সূর্যের দিকে তাকালো, এখনও এটা দিগন্তের কাছাকাছি আছে, আরও কিছুক্ষণের মাঝে মাথার উপরে উঠে আসবে। রুখ তথ্যকেন্দ্রে দেখেছে পৃথিবী তার অক্ষের উপর ঘুরতো বলে সেখানে মনে হতো সূর্য দিগন্তের এক পাশ থেকে উদয় হয়ে অন্য পাশে অস্ত যাচ্ছে। মেটসিসেও অনেকটা সেরকম করার চেষ্টা করা হয়েছে, চৌম্বকক্ষেত্রে একটা প্লাজমা আটকে রেখে সেখানে খুব নিয়ন্ত্রিত একটা থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া চালু রাখা হয়েছে, সেটা ধীরে ধীরে এক পাশ থেকে শুরু হয়ে অন্য পাশে হাজির হয়। মেটসিসের ভেতর থেকে মনে হয় বুঝি আকাশের এক প্রান্তে উদয় হয়ে অন্য পাশে সূর্য অস্ত গিয়েছে,
পৃথিবীর মতো পুরো সময়টা কয়েকটা ঋতুতে ভাগ করা হয়েছে। কোনো ঋতু উষ্ণ, কোনো ঋতু শীতল। পৃথিবীর মতোই মাঝে মাঝে এখানে ঝড়ো হাওয়া বইতে থাকে। নির্দিষ্ট একটা সময়ে উপরে মেঘ জমা হয়, এমনকি মাঝে মাঝে এক পশলা বৃষ্টি পর্যন্ত হয়। শুধুমাত্র যে জিনিসটি এখানে নেই সেটি হচ্ছে আকাশ। পৃথিবীর মানুষ উপরে তাকালে দেখতে পেত আদিগন্ত বিস্তৃত সীমাহীন নীলাকাশ। এখানে 100 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল গোলকের মাঝে থেকে উপরের দিকে তাকালে আকাশ নয়, আপছা আপছাভাবে গোলকের অন্য পৃষ্ঠ, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের বসতি দেখা যায়। মহাকাশব্যাপী বিশাল আদিগন্ত বিস্তৃত নীলাকাশের দিকে তাকাতে কেমন লাগে রুখ জানে না। তার ধারণা সেটি নিশ্চয়ই একটি অত্যন্ত চমকপ্রদ অভিজ্ঞতা, যার কোনো তুলনা নেই। সে তত্ত্বকেন্দ্রে দেখেছে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের বসতি থেকে মেটসিসের বাইরে মহাকাশের দিকে তাকানো যায়। সেখানে নিকষ কাল অন্ধকার আকাশের নক্ষত্র নীহারিকা দেখা যায়। যদি কখনো সুযোগ হয় রুখ নিশ্চয় একবার দেখবে। সীমাহীন মহাকাশের দিকে একটিবার চোখ তুলে তাকিয়ে দেখতে না জানি কেমন অনুভূতি হবে। রুখ পাহাড়ি পথে একটু উপরে উঠে আসে। পেছনে বহু দূরে মানুষের বসতিটি এখন গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেছে। এই এলাকাটি খানিকটা সমতল, গাছপালা বলতে গেলে নেই। ভালো করে তাকালে মেটসিসের প্রযুক্তির চিহ্ন দেখা যায়। আরও খানিকটা সামনে এসে রুখ একটা খাড়া দেয়ালের কাছে দাঁড়াল। দেয়ালে বড় বড় করে লেখা জৈব জগতের সীমানা, তার নিচে একটু ছোট করে লেখা সীমানা অতিক্রম বিপজ্জনক। রুখ দাঁড়িয়ে গেল। জৈব জগতের সীমানা অতিক্রম করা কেন বিপজ্জনক সেটি এখানে লেখা নেই, কিন্তু রুখ জানে এই দেয়ালের উপর দিয়ে অত্যন্ত শক্তিশালী অবলাল লেজার রশ্মি চলে গিয়েছে। কেউ যদি নিজে নিজে দেয়ালটি অতিক্রম করার চেষ্টা করে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। জৈব জগৎটি অ্যান্ড্রয়েডদের জগৎ থেকে এত সাবধানে কেন আলাদা করে রাখা হয়েছে কে জানে। রুখ এদিক সেদিক তাকিয়ে দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে পড়ল। সূর্য ঠিক মাথার উপরে উঠে এসেছে এখন। নিওপলিমারের হুডটা মাথার উপর টেনে দিয়ে সে উপরের দিকে তাকালো এবং বহু দূরে বিন্দুর মতো স্কাউটশিপটাকে দেখতে পেল। প্রায় নিঃশব্দে সেটি তার দিকে এগিয়ে আসছে। ঠিক কেন জানে না, কিন্তু রুখ হঠাৎ করে তার পেটের মাঝে বিচিত্র এক ধরনের শূন্যতা অনুভব করে। 4. আসবাবপত্রহীন ছোট একটা ঘরে রুখ অপেক্ষা করছে। স্কাউটশিপের পাইলট রসকহীন, নির্লপ্ত এবং কথা বলতে অনিচ্ছুক একটা রোবট তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। রুখ ঘরের দেয়াল, ছাদ এবং মেঝে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা শেষ করার আগেই হঠাৎ করে একটা দরজা খুলে গেল এবং সেখানে প্রায় মানুষের আকৃতির একটা অ্যান্ড্রয়েড উঁকি দিল। রুখের বুকের মাঝে হঠাৎ রক্ত ছলাৎ করে ওঠে। এইটি কি বুদ্ধিমত্তায় মানুষ থেকেও 2 কিংবা 3 মাত্রার উপরের স্তরের? অ্যান্ড্রয়েডটি ঘরের ভিতরে ঢুকে রুখের কাছাকাছি এসে অনেকটা যেন থমকে দাঁড়িয়ে গেল। বুদ্ধিমত্তায় উপরের স্তরের হলেও অ্যান্ড্রয়েডটির চলাফেরার ভঙ্গিটি পুরনো ধাঁচের। রুখ তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে থাকে। মাথার কাছে 2টো ফটোসেলের চোখ, সেখানে বুদ্ধিমত্তার কোনো চিহ্ন নেই। অ্যান্ড্রয়েডটি রুখের দিকে তাকিয়ে এক ধরনের যান্ত্রিক গলায় বলল, তোমার কাপড় জামা খুলে টেবিলটাতে শুয়ে পড়ো। কাপড় জামা খুলে? মানে সব কিছু খুলে? হ্যাঁ, এখানে আর কেউ নেই, তোমার লজ্জা পাবার কিছু নেই। আমি যন্ত্র, মানুষ যন্ত্রের সামনে লজ্জা পায় না। রুখ কাপড় খুলতে খুলতে হঠাৎ লজ্জা নামক সম্পূর্ণ মানবিক এই ব্যাপারটি কীভাবে কাজ করে বোঝার চেষ্টা করল, কিন্তু তার সময় পেল না। কারণ তার আগে অ্যান্ড্রয়েডটি শীতল হাত দিয়ে তার পাঁজরে স্পর্শ করে কিছু একটা দেখতে শুরু করেছে। রুখ কষ্ট করে নিজেকে স্থির রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমরা পায়ের মান দশমিকের পর কত ঘর পর্যন্ত বলতে পারো? 12। 12? রুখ অবাক হয়ে বলল, মাত্র 12? আমি তো 12 থেকে বেশি বলতে পারি। আমার যে ধরনের কাজকর্ম করতে হয় তাতে দশমিকের পরে 12 ঘরের বেশি প্রয়োজন হয়নি। কিন্তু 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 কি? আমি শুনেছি তোমরা 1 মিলিয়ন পর্যন্ত বলে যেতে পারো। ভুল শুনেছ, আমরা পারি না। অ্যান্ড্রয়েডটি রুখকে ছোট একটা ধাক্কা দিয়ে বলল, টেবিলটাতে শুয়ে পড়ো। রুখ টেবিলটাতে শুয়ে পড়ে অ্যান্ড্রয়েডটার দিকে তাকালো। সেটি উপর থেকে কিছু যন্ত্র নিচে টেনে নামাতে থাকে। রুখের বুকের উপর চতুষ্কোণ এবং মসৃণ একটি মনিটর বসিয়ে অ্যান্ড্রয়েডটি বলল, তুমি এখন জোরে জোরে নিঃশ্বাস নাও। রুখ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেই। সাথে সাথে আশপাশে কয়েকটা যন্ত্রের ভেতর থেকে নিচু কম্পনের কিছু ভোঁতা শব্দ শুনতে পায়। অ্যান্ড্রয়েডটি হেলমেটের মতো দেখতে একটা গোলাকার জিনিস তার মাথার মাঝে লাগাতে থাকে। রুখ তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যান্ড্রয়েডটি লক্ষ্য করতে করতে বলল, তুমি কি করছো?
মানুষের বসতি থেকে কেউ এলে তাদের পরীক্ষা করতে হয়, জেনেটিক মিউটেশন কী পর্যায়ে আছে সেটি লক্ষ্য রাখতে হয়। এগুলো রুটিন কাজ, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি আসলে ঠিক ভয় পাচ্ছি না। পাচ্ছ, আমি জানি। তোমার শরীরের সমস্ত অনুভূতি আমার সামনে মনিটরে দেখানো হচ্ছে। আমার কাছ থেকে তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার মতো একজন। আমার মতো? হ্যাঁ, আমার বুদ্ধিমত্তা মানুষের সমান, নিনিশ স্কেলে 8। তুমি তুমি এখানে কি করছো? আমি ভেবেছিলাম নিয়ন্ত্রণ কেন্দ্রে সব অ্যান্ড্রয়েড আমাদের থেকে বুদ্ধিমান। না, সবাই নয়, রুটিন কাজ করার জন্য আমাদের মতো অনেকে আছে। এখন কথা বলো না, তোমার প্রিয় কোনো জিনিস নিয়ে চিন্তা করতে থাকো। কেন? তোমার মস্তিষ্ক স্ক্যান করা হচ্ছে। মস্তিষ্ক কিভাবে স্ক্যান করে? খুব সোজা, কিছু ইলেকট্রোড তোমার কোরোটিকে স্পর্শ করে, উচ্চ কম্পনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ সেই ইলেকট্রোড দিয়ে তোমার মস্তিষ্কে প্রবেশ করে তার প্রতিফলিত আবেশ রেকর্ড করা হয়। কী লাভ তাতে? সেই স্ক্যান দেখে তোমার সম্পর্কে সব কিছু জানা যাবে, তুমি কি জানো, তুমি কিভাবে চিন্তা করো, সব কিছু। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমার কিংবা আমার জন্য সেটা সম্ভব নয়, কিন্তু যাদের বুদ্ধিমত্তা নিনিশ স্কেলের 2 মাত্রা উপরে তারা পারে। কাজেই তুমি কথা না বলে চুপ করে শুয়ে থাকো, সুন্দর কিছু একটা ভাবো। রুক অবিশ্বাসের দৃষ্টিতে অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে রইল, একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি মিথ্যা বলতে পারি না। এই যারা বুদ্ধিমান অ্যান্ড্রয়েড, তারা মানে তারা কীরকম? তারা অসম্ভব বুদ্ধিমান। সত্যি কথা বলতে কি, তুমি কিংবা আমি সেটা কল্পনা করতে পারবো না, তুমি নিজেই দেখবে। আমার কি কোনো বিপদ হতে পারে? অ্যান্ড্রয়েডটি কোনো কথা না বলে চুপ করে রইল। রুখ ভয় পাওয়া গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? বিপদ? হ্যাঁ, তুমি যদি স্বাভাবিক একজন মানুষ হও, তোমার চিন্তাভাবনা যদি খুব সাধারণ হয়, তোমার কোনো বিপদ নেই। কিন্তু যদি তোমার মাঝে কোনো অস্বাভাবিকতা থাকে, তারা তোমাকে নিয়ে কৌতূহলী হতে পারে। কৌতূহলী হলে তারা কি করে? তার কোনো নিশ্চয়তা নেই, শেষবার একজনের মস্তিষ্ক খুলে দেখেছিল। রুক আতঙ্কে শিউরে উঠে বলল, কি বলছো, এটা তো নিষ্ঠুরতা। আমি যদি তোমার মস্তিষ্ক খুলে নিই, সেটা হবে নিষ্ঠুরতা। বুদ্ধিমত্তায় যারা অনেক উপরে, তাদের জন্য এটা নিষ্ঠুরতা নয়। তুমি কি ল্যাবরেটরিতে ইঁদুর কেটে দেখোনি, সেটা কি নিষ্ঠুরতা ছিল? কিন্তু আর কথা নয়, চুপ করে শুয়ে থাকো কিছুক্ষণ, তোমার প্রিয় কোনো জিনিসের কথা ভাবো। রুখের ঘৃণার কথা মনে পড়ল, তার কান, চোখ, কোমল ত্বক, সতেজ দেহ, তার নরম কণ্ঠস্বর। রুখ চোখ বন্ধ করে ঘৃণাকে দেখতে চাইল, কিন্তু একটু পরপর তার মনোযোগ ছিন্ন হয়ে যাচ্ছিল, বুকের ভেতর এক অজানা আশঙ্কা কেঁপে কেঁপে উঠছিল। রুখ যে ঘরটির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, সেটা বিশাল এবং গোলাকার। ঘরের দেয়াল ঈষৎ আলোকিত এবং অর্ধস্বচ্ছ, কিন্তু দেয়ালের অন্য পাশে কী আছে সেটা দেখার কোনো উপায় নেই। রুখ দেয়ালের দিকে এগিয়ে গিয়ে আবিষ্কার করেছে, দেয়ালটি তার কাছ থেকে সরে যাচ্ছে। সম্ভবত তাকে ঘিরে কোনো দেয়াল নেই, সম্ভবত সে ছোট একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এবং সে হাঁটলে প্ল্যাটফর্মটি উল্টো দিকে সরতে থাকে, কাজেই সে আসলে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নড়তে পারে না। হয়তো আসলে এখানে কোনো ঘর নেই, পুরো ব্যাপারটি এক ধরনের দৃষ্টি বিভ্রম। হয়তো সে আসলে একটা ছোট অর্ধগোলকের মাঝখানে দাঁড়িয়ে আছে, যার বাইরে থেকে কিছু বুদ্ধিমান অ্যান্ড্রয়েড তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কেউ তাকে লক্ষ্য করছে। অনুভূতিটি এত তীব্র যে রুখের মনে হতে থাকে অনেকে যেন নিচু গলায় কথা বলছে। রুখ তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে কথা শোনার চেষ্টা করে, একটি দুটি কথা সে শুনতে পায় কিন্তু কিছুই বুঝতে পারে না। রুখ যখন কথা শোনার চেষ্টা করে হাল ছেড়ে দিচ্ছিল, তখন কে যেন খুব কাছ থেকে বলল, মানব সদস্য? রুক চমকে উঠল, কে? আমি। আমি কে? তুমি আমাকে চিনবে না। আপনি কি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড? কে যেন নিচু গলায় হাসল, বলল, বুদ্ধিমত্তা অত্যন্ত আপেক্ষিক ব্যাপার। কিন্তু বুদ্ধিমত্তার একটা পরিমাপ তৈরি হয়েছে, সেই পরিমাপ অনুযায়ী আপনি সম্ভবত মানুষ থেকে বুদ্ধিমান। সম্ভবত আমি মানুষ থেকে বুদ্ধিমান কোনো অস্তিত্ব কখনো দেখিনি। আমি কি আপনাকে দেখতে পারি? মানুষ বুদ্ধিমত্তার যে পর্যায়ে আছে, সেখানে তাদের কাছে গ্রহণযোগ্য আকৃতির একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। তুমি সম্ভবত আমার আকৃতিকে গ্রহণ করতে পারবে না। আমি
আমি তবু একবার দেখতে চাইছিলাম। ঠিক আছে। খুব ধীরে ধীরে অর্ধগোলাকৃতির ঘরটির বাইরে আলোকিত হয়ে গেল এবং রুক দেখতে পেল তার খুব কাছাকাছি একটি কদাকার অ্যান্ড্রয়েড দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রয়েডটি দেখতে অস্পষ্ট ভ্রূণের মতো, মানুষের অনুকরণে তৈরি ছোট একটি দেহের উপর একটি বড় মাথা। মাথার ভেতর থেকে অনেকগুলি ছোট ছোট নল বের হয়ে শরীরের নানা জায়গায় প্রবেশ করেছে। মাথার ভেতর শক্তিশালী কপোতটিকে শীতল করার জন্য নিশ্চয়ই সেখানে কোনো ধরনের তরল প্রবাহিত হচ্ছে। অ্যান্ড্রয়েডটির দুটি হাত, হাতের প্রান্তে আঙ্গুলের মতো সূক্ষ্ম যন্ত্রপাতি, যে দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সেগুলি শক্তিশালী এবং জটিল। অ্যান্ড্রয়েডটির মাথার কাছে দুটি চোখ, রুক সেদিকে তাকিয়ে শিউরে ওঠে, সেখানে এক ধরনের অমানসিক দৃষ্টি। অ্যান্ড্রয়েডটি নিচু গলায় বলল, আমি বলেছিলাম তুমি আমার আকৃতিকে গ্রহণ করতে পারবে না। আমার হিসাব অনুযায়ী তুমি আমাকে কদাকার এবং কুৎসিত মনে করছো। না, মানে তাতে কিছু আসে যায় না। প্রাণী জগতে অক্টোপাসকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা হয়। অক্টোপাস যদি বিবর্তনে বুদ্ধিমান প্রাণী হিসেবে গড়ে উঠত, তারা সম্ভবত মানুষকে অত্যন্ত কুৎসিত প্রাণী হিসেবে বিবেচনা করত। আপনি ঠিকই বলেছেন মহামান্য, আমার কোনো নাম নেই। আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? করো। আপনাদের দেহের আকৃতি মানুষের কাছাকাছি, পুরোপুরি মানুষের আকৃতি না নিয়ে তার কাছাকাছি কেন? মানুষের আকৃতির যে সকল বিষয়ে উন্নত শুধু সেগুলো গ্রহণ করা হয়েছে। মহামান্য অ্যান্ড্রয়েড, আপনার ভিতরে কি মানুষের অনুভূতি আছে? হ্যাঁ আছে, অনেক তীব্রভাবে আছে। আপনার ভেতরে কি ক্রোধ, ঘৃণা বা হিংসা আছে? হ্যাঁ আছে। আমি ভেবেছিলাম বুদ্ধিমত্তা যখন বিকশিত হয় তখন মানুষের নিচু প্রবৃত্তিগুলো লোপ পায়। অ্যান্ড্রয়েডটি হঠাৎ হাসির মতো শব্দ করল, বলল, প্রবৃত্তি কখনো নিচু কিংবা উঁচু হয় না, অস্তিত্বের জন্য প্রবৃত্তির প্রয়োজন আছে। মহামান্য অ্যান্ড্রয়েড, নিচু শ্রেণীর প্রাণের তুলনায় আমাদের মাঝে অনুভূতি অনেক বেশি, সেরকমভাবে আমাদের তুলনায় আপনাদের মাঝেও কি অনুভূতি বেশি? যে অনুভূতি আমাদের নেই সেরকম কিছু কি আপনাদের আছে? হ্যাঁ আছে। সেটি কীরকম মহামান্য অ্যান্ড্রয়েড? আমি তোমাকে বোঝাতে পারবো না, তবে তুমি যদি আমার চোখের দিকে তাকাও তাহলে সেই অনুভূতির একটু তোমাকে অনুভব করাতে পারি। তুমি কি চাও? রুখ ভয়ে ভয়ে বলল, আমি চাই মহামান্য অ্যান্ড্রয়েড। তাহলে আমার কাছে এসো, আমার চোখের দিকে তাকাও। রুখ এক পায়ে গিয়ে অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। অ্যান্ড্রয়েডটির চোখের গভীরে হঠাৎ একটি বিশাল শূন্যতা উঁকি দিতে শুরু করে। হঠাৎ রুখ এক ভয়াবহ আতঙ্কে চিৎকার করে দুই হাতে নিজের চোখ ঢেকে ফেলে। সে হাঁটু ভেঙে নিচে পড়ে যায়। তার সারা শরীর অনিয়ন্ত্রিতভাবে থরথর করে কাঁপতে থাকে। মানব সদস্য, অ্যান্ড্রয়েডটি নরম গলায় বলল, তুমি সম্ভবত এখনও এই অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হওনি। রুখ কোনো মতে নিজের পায়ে উপরে উঠে দাঁড়ালো, দুই হাতে মুখ ঢেকে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না হয়নি, এ ধরনের ভয়ঙ্কর শূন্যতার অনুভূতি আমাদের নেই। আমরা এটিকে বলি বিস্তৃতি। যখন স্থিতি হতে ইচ্ছে করে না সেটি হচ্ছে বিস্থিতি। কি আশ্চর্য এবং কি ভয়ঙ্কর! মানব সদস্য, মহামান্য অ্যান্ড্রয়েড, আমার নাম রুখ। আমি জানি তোমার সাথে পরিচয় পর্ব শেষ হয়েছে, আমরা কি এখন কাজ শুরু করতে পারি? রুখ হঠাৎ করে নিজের ভেতর এক ধরনের আতঙ্ক অনুভব করতে থাকে। সে দুর্বলভাবে মাথা নাড়ল, বলল, পারেন মহামান্য অ্যান্ড্রয়েড। তোমার মস্তিষ্কের স্ক্যানটি আমি দেখেছি, সেখানে কিছু দুর্বোধ্য তথ্য রয়েছে। দুর্বোধ্য? হ্যাঁ, দুর্বোধ্য এবং কৌতূহলী। তোমার ধারণা ম্যাথসিসে মানুষের উপস্থিতির প্রয়োজন আছে, তুমি কেন এই ধারণা পোষণ করো? মহামান্য অ্যান্ড্রয়েড, পৃথিবীতে মানুষের অস্তিত্ব নেই। ম্যাথসিসে পাঠানোর জন্য যদি মানুষের জিনস থেকে তাদেরকে নতুন করে সৃষ্টি করা না হতো তাহলে আমাদের জন্ম হতো না। আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এখানে আসিনি, এখানে আপনারা আমাদের এনেছেন। হ্যাঁ, কিন্তু তোমরা এখানে বাহুল্য, তোমরা ম্যাথসিসের জন্য একটি বিশাল সমস্যা। আমরা প্রায়ই ম্যাথসিসের জৈব জগৎটি অবলুপ্ত করে দেওয়ার কথা ভাবি। তোমরা এখানে পুরোপুরি আমাদের করুণার উপর বেঁচে আছো, কিন্তু তোমার মস্তিষ্ক স্ক্যান করে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস দেখতে পেয়েছি। রুখ শুকনো গলায় বলল, কি দেখতে পেয়েছেন মহামান্য অ্যান্ড্রয়েড? দেখতে পেয়েছি তুমি বিশ্বাস করো ম্যাথসিসে মানুষ না থাকলে তার উদ্দেশ্য অসম্পূর্ণ হতো। রুখ দীর্ঘ সময় চুপ করে থেকে ধীরে ধীরে মাথা তুলে তাকালো, বলল, মহামান্য অ্যান্ড্রয়েড,
আপনি বলেছেন আপনাদের মানুষের মতো ক্রোধ এবং ঘৃণা রয়েছে। আমার কথা শুনে সম্ভবত আপনার মাঝে ক্রোধের সৃষ্টি হবে। আপনাদের অনুভূতি অত্যন্ত তীব্র, হয়তো সেই ক্রোধ আমার ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সেই কথা চিন্তা করে আমি অত্যন্ত ভীত, মহামান্য অ্যান্ড্রয়েড। আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। বুদ্ধিমত্তায় অত্যন্ত নিচু স্তরের অস্তিত্বের জন্য আমরা কখনো সমবেদনা অনুভব করতে পারি না। তোমাদের অস্তিত্বের আমার কাছে কোনো মূল্য নেই। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে আমি তোমাদের সৃষ্টি করতে পারি কিংবা ধ্বংস করতে পারি। রুখ কদাকার অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে শিউরে উঠল, মাথা নিচু করে বলল, আপনার কাছে আমার লুকোনোর কিছু নেই। আপনি জানেন আমি কেন মেটসিসে মানুষের অস্তিত্বকে প্রয়োজনীয় মনে করি। তুমি মনে করো আমাদের বুদ্ধিমত্তার উন্নতি খুব দ্রুত হচ্ছে, তার পরিণতি কী হবে জানা নেই। হ্যাঁ মহামান্য অ্যান্ড্রয়েড, সেই তুলনায় মানুষের উন্নতি হয়েছে অত্যন্ত ধীরগতিতে। বিবর্তন পরীক্ষিত একটি পদ্ধতি, এই পদ্ধতিতে কোনো ঝুঁকি নেই। মেটসিস কোথায় পৌঁছাবে আমরা জানি না, কিন্তু মানুষকে এখানে রাখা হলে তারা তাদের বুদ্ধিমত্তা সেখানে পৌঁছে দেবে। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটি হঠাৎ খলখল করে হেসে ওঠে, হাসতে হাসতে বলল, তোমার জন্য আমার করুণা হচ্ছে মানব সন্তান। রুখ আতঙ্কে শিউরে উঠে বলল, কেন মহামান্য অ্যান্ড্রয়েড? তোমার বিশ্বাস যে কত ভিত্তিহীন সেটা তুমি জানো না। কেন আপনি এটা বলছেন মহামান্য অ্যান্ড্রয়েড? মানুষ যে বিবর্তনের মাঝ দিয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে আত্মপ্রকাশ করেছে সেটি তো ভিত্তিহীন তথ্য নয়। কিন্তু মেটসিসে তোমরা বিবর্তনের মাঝ দিয়ে যাবে সেটি সত্যি নয়। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে একটি জিনিস দেখাই। তবে তবে কি? তুমি যে জিনিসটি দেখবে সেটি তুমি অন্য মানব সদস্যকে বলতে পারবে না। রুকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে, সে কাঁপা গলায় বলল, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যেন বলতে না পারো সেজন্য আমি তোমার অস্তিত্বকে ধ্বংস করে দেব। না, রুখ কাথর গলায় বলল, না তাহলে আমি দেখতে চাই না। তোমাকে দেখতে হবে, অ্যান্ড্রয়েডটি অত্যন্ত কঠোর গলায় বলল, স্বল্প বুদ্ধিমত্তার প্রাণীদের জন্য অহংকার অত্যন্ত বিপজ্জনক। রুখ অনুনয় করে বলল, মহামান্য অ্যান্ড্রয়েড, আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি। আমি তোমাকে বলেছি মানব সদস্য, নির্বোধ প্রাণীদের জন্য আমাদের ভেতরে কোনো সমবেদনা নেই। তুমি কি কখনো অবলীলায় নিচু স্তরের প্রাণী হত্যা করনি? করেছ, আমরাও করি। এসো। ৫ মেটসিসের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রটি বিশাল, সেখানে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা থাকে বলে পুরো এলাকাটি সম্পূর্ণ ভিন্নভাবে গড়ে উঠেছে। নিয়ন্ত্রণ কেন্দ্রে যাতায়াতের জন্য বিশাল করিডোর রয়েছে। এই সকল করিডোরে চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে ভাসমান অবস্থায় বুদ্ধিমান অ্যান্ড্রয়েড কিংবা তাদের যন্ত্রপাতিগুলো আসা যাওয়া করছে। রুক অনুমান করল করিডোরের নিচে সম্ভবত সুপার কন্ডাক্টিং কয়েল রয়েছে। তাপ নিরোধক ব্যবস্থা থাকার পরও সুপার কন্ডাক্টরগুলো পুরো করিডোরকে হিমশীতল করে রেখেছে। রুক একটি ভাসমান প্ল্যাটফর্ম করে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটার সাথে সাথে মূল নিয়ন্ত্রণ কেন্দ্রের গভীরে এসে উপস্থিত হয়েছে। এই এলাকায় মানুষ সম্ভবত কখনোই আসে না, কোথাও খুব ঠান্ডা আবার কোথাও উষ্ণ, বাতাসের চাপেরও তারতম্য রয়েছে বলে মনে হলো। নানা করিডোর ধরে এগিয়ে গিয়ে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটি রুক্ষে নিয়ে শেষ পর্যন্ত একটি বিশাল হলঘরের মতো জায়গায় হাজির হলো। বোতাম চেপে ভারী দরজাটি সরিয়ে রুক ভিতরে ঢুকে হঠাৎ করে আতঙ্কে শিউরে ওঠে। ভিতরে যতদূর দেখা যায় মানুষের দেহ। হিমশীতল ঘরটিতে হালকা নীল আলোতে সারি সারি মানুষের দেহগুলো দেখে রুখের প্রথমে মনে হলো এগুলো মৃতদেহ। কিন্তু একটু ভালো করে তাকিয়েই বুঝতে পারলো মানুষগুলো জীবন্ত। নিঃশ্বাসের সাথে সাথে তাদের বুক উঠানামা করছে। হঠাৎ করে দেখলে মনে হয় মানুষগুলো শূন্যে ভেসে আছে, কিন্তু একটু ভালো করে দেখলেই টাইটানিয়ামের সূক্ষ্ম তার, শিরায় প্রবাহিত পুষ্টিকর তরলের টিউব এবং অক্সিজেনের প্রবাহ চোখে পড়ে। মানুষগুলো পুরোপুরি নগ্ন এবং ঘুমন্ত। শূন্যে ঝুলে থাকা এই মানুষগুলোর মাঝে অল্প কয়েকজন শিশু এবং কিশোর কিশোরী, তবে বেশিরভাগই তরুণ তরুণী। রুখ কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থেকে ভয় পাওয়া গলায় বলল, এরা কারা? অ্যান্ড্রয়েডটি একটু রহস্যের মতো ভঙ্গি করে বলল, তুমিই বলো। আমি? আমি কেমন করে বলবো? তুমি পারবে, যাও মানুষগুলোকে ভালো করে দেখে আসো। চতুর্থ সারির তৃতীয় মানুষটি দেখো, সপ্তম সারির শেষ মানুষটিও দেখো, যাও। চতুর্থ সারির তৃতীয় মানুষটি একজন তরুণী। ঘুমন্ত একজনের নগ্ন দেহের দিকে তাকাতে রুখের সংকোচ হলো, কিন্তু মানুষটির মুখের দিকে তাকিয়ে সে আতঙ্কে চিৎকার করে উঠে, তরুণীটি ক্রীনা। রুখ কয়েক মুহূর্ত হতবাক হয়ে ক্রীনার মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে অনেক কিছু তার কাছে স্পষ্ট হয়ে আসে। সে পাশের ঘুমন্ত মানুষটির দিকে তাকালো।
এই মানুষটিও সে চেনে। মানুষের বসতিতে সে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করে। উপরে যে ঝুলে রয়েছে সে কমিউনের তথ্যকেন্দ্র পরিচালক। পাশের সারিতে রুহান শান্ত চোখে ঘুমিয়ে আছে। সপ্তম সারির শেষ মানুষটি কে হবে সেটাও রুখ হঠাৎ করে বুঝে গেল। তবুও সে হেঁটে গেল নিঃসন্দেহ হওয়ার জন্য। রুখ অবাক হয়ে দেখল মানুষটি সে নিচে। টাইটানিয়ামের সূক্ষ্ম তার দিয়ে তাকে উপর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে। নাকের মাঝে সূক্ষ্ম অক্সিজেনের টিউব, হাতের শিরায় সূক্ষ্ম টিউবে করে পুষ্টিকর তরল প্রবাহিত হচ্ছে, মাথার মাঝে থেকে কিছু ইলেকট্রোড বের হয়ে এসেছে। রুক কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে রইল। তারপর ক্লান্ত পায়ে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটির কাছে ফিরে এলো। অ্যান্ড্রয়েডটি হালকা গলায় বলল, তুমি নিশ্চয় এখন জানো এরা কারা? রুক মাথা নাড়ল, জানি। তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো কেন এদেরকে এখানে রাখা হয়েছে? হ্যাঁ পারছি। তুমি কি এখনও বিশ্বাস করো মেটসিসে মানুষের বিবর্তন হবে? রুক মাথা নাড়ল, না। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটি খলকল করে হেসে উঠল, বলল, জৈবিক পদ্ধতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তোমরা নতুন মানুষের জন্ম দেবে, সেই মানুষ মেটসিসের জৈব জগতের দায়িত্ব নেবে, আমরা সেই ঝুঁকি নিতে পারি না। তাই মানুষের একদল তার দায়িত্ব শেষ করার পর তাদের আমরা অপসারণ করে ফেলি, নতুন একটি দল এসে তার দায়িত্ব নেয়। পুরনো দলকে তোমরা কিভাবে অপসারণ করো? বাতাসের প্রবাহে সঠিক পরিমাণ কার্বন মনোক্সাইড মিশিয়ে দিই। তুমি জানো মানুষ অত্যন্ত দুর্বল প্রাণী, তাদের হত্যা করাও খুব সহজ। মেটসিসে আমাদের মতো কয়টি দল এসেছে? আজ থেকে 7.5 বছর আগে মেটসিস এই গ্যালাক্সির কেন্দ্রের দিকে যাত্রা শুরু করেছে। প্রতি 15 বছরে আমরা একবার করে তোমাদের নতুন করে সৃষ্টি করেছি। তার মানে এর আগে 50 বার আমাকে সৃষ্টি করা হয়েছে? হ্যাঁ, 50 বার সৃষ্টি করে 50 বার ধ্বংস করা হয়েছে। যখন এদের নতুন করে সৃষ্টি করা হয় তখন এদের স্মৃতিতে কী থাকে? তুমি জানো কী থাকে, তোমাকেও একদিন সৃষ্টি করা হয়েছিল। রুখ হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। তার শৈশব, তার কৈশোর, তার যৌবনের সকল স্মৃতি আসলে মিথ্যা? আসলে এভাবে তার শীতল দেহকে ধীরে ধীরে বড় করা হয়েছে? এইভাবে তার মস্তিষ্কে মিথ্যা কাল্পনিক একটা স্মৃতি প্রবেশ করানো হয়েছে? মায়ের কোলে বসে বসে সে বাইরে তাকিয়ে আছে, মা মিষ্টি সুরে গান গাইছে, সব মিথ্যা। রুক একটা নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে তার কাছে তার পুরো জীবন, এই মহাকাশযান, তার সামনে দাঁড়িয়ে থাকা কদাকার অ্যান্ড্রয়েড, বিশাল হল ঘরে সারি সারি ঝুলে থাকা মানুষের দেহ, সব কিছুকে কেমন জানি অর্থহীন বলে মনে হতে থাকে। মানব সদস্য, অ্যান্ড্রয়েডটি রুখের দিকে তাকিয়ে বলল, তুমি খুব বেশি জেনে গিয়েছ। আমি জানতে চাইনি। কিন্তু তুমি জেনেছ, এই তথ্য নিয়ে তুমি মানব বসতিতে ফিরে যেতে পারবে না। রুক অন্যমনস্ক অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। তাকে এখন মেরে ফেলা হবে ব্যাপারটিও কেন জানি আর সেরকম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। মানব সদস্য, আমি যতদূর জানি মৃত্যুকে তোমরা খুব ভয় পাও। পাই। তোমার স্মৃতিতে ক্রিনা নামের একটি মেয়ের রূপ অনেকবার এসেছে। রুক কোনো কথা না বলে কদাকার অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। অ্যান্ড্রয়েডটি হাসির মতো শব্দ করে বলল, তোমার মৃত্যুর খবরে সে নিশ্চয়ই খুব বিচলিত হবে। রুক এক ধরনের বিষয় নিয়ে অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে রইল। মানুষ থেকে বুদ্ধিমত্তায় অনেক উন্নত হলেই কি তাদেরকে মানুষ থেকে অনেক বেশি নিষ্ঠুর হতে হবে? তোমার মৃত্যুর খবরে তার মস্তিষ্কে কী ধরনের চাঞ্চল্য হয় দেখার একটু কৌতূহল হচ্ছে। সত্যি কথা বলতে কি, যদি সুযোগ থাকতো আমি ক্রিনাকে এনে তার সামনে তোমাকে হত্যা করতাম। হঠাৎ করে রুখের মনে হলো তার মস্তিষ্কে একটা বিস্ফোরণ ঘটেছে। সে হিংস্র চোখে অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো, দাঁতে দাঁত ঘষে বলল, মহামান্য অ্যান্ড্রয়েড, আপনি সম্ভবত বুদ্ধিমত্তায় আমার থেকে 2 মাত্রা উপরে, কিন্তু আপনার কৌতূহলটুকু আমার কাছে 2 মাত্রা নিচের এক ধরনের অসুস্থতা বলে মনে হচ্ছে। অ্যান্ড্রয়েডটি রুখের দিকে ঘুরে তাকালো, কয়েক মুহূর্ত চুপ করে থেকে এক ধরনের শীতল কণ্ঠে বলল, মানব সদস্য, তুমি নিশ্চয়ই তোমার অবস্থানটুকু জানো। আমি তোমার চোখের রেটিনার দিকে তাকিয়ে তোমার মস্তিষ্কের সকল নিউরনকে ছিন্নভিন্ন করে দিতে পারি। রুখ হঠাৎ চিৎকার করে বলল, আমি কি সেটাকে ভয় পাই? পাও না? না, বুদ্ধিমত্তার কোন স্তরে কে থাকে তাতে কিছু আসে যায় না। যার বুকের ভিতরে কোনো ভালোবাসা নেই তার সাথে দানবের কোনো পার্থক্য নেই। মানুষ দানবকে ঘেন্না করে, ভয় পায় না। আহম্মক, অ্যান্ড্রয়েডটি চিৎকার করে বলল, তোমার মতো শত শত মানুষকে আমরা কীট পতঙ্গের মতো পিষে ফেলি। হঠাৎ করে রুখ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মাথা ঘুরিয়ে দেয়ালের সাথে লাগানো একটা টাইটানিয়াম রড হ্যাচ ক্যাটানে খুলে নেয়। তারপর দুই হাতে ধরে সে অ্যান্ড্রয়েডটির দিকে এগিয়ে গেল।
দাঁতে দাঁত ঘষে হিংস্র গলায় বলল, মানুষকে হত্যা করতে চাইলে করতে পারো, কিন্তু তাকে তার প্রয়োজনীয় সম্মানটুকু দিতে হবে। অ্যান্ড্রয়েডটি এক পা পিছিয়ে বলল, খবরদার। তার শরীর থেকে হঠাৎ তীব্র অবলাল রশ্মি এসে রুক্ষে আঘাত করল। রুখ প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠে অন্ধ আক্রোশে হাতের রডটি দিয়ে অ্যান্ড্রয়েডটির মাথায় আঘাত করল। অ্যান্ড্রয়েডটি সরে যাওয়ায় আঘাতটি লাগলো মাথা থেকে বের হয়ে আসা একটি টিউবে। হঠাৎ করে টিউবটি মাথা থেকে খুলে আসে এবং তার ভেতর থেকে গল গল করে আঠালো সবুজ রঙের এক ধরনের তরল বের হতে থাকে। ঝাঁঝালো গন্ধে হঠাৎ ঘরটা ভরে গেল। অ্যান্ড্রয়েডটি আর্তচিৎকার করে বলল, আমার তরল, আমার কপট সংশীতলকারী তরল। রুক হচ্ছকিত হয়ে অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে থাকে। সে রাগে অন্ধ হয়ে অ্যান্ড্রয়েডটিকে আঘাত করেছে সত্যি, কিন্তু তার আঘাত যে সত্যি সত্যি মানুষের থেকে দুই মাত্রা বেশি বুদ্ধিমান একটি যন্ত্রের কোনো ক্ষতি করতে পারবে সেটি একবারও সে বিশ্বাস করেনি। অ্যান্ড্রয়েডটি একবার দুলে উঠে পড়ে যেতে যেতে সেটি কোনোভাবে নিজেকে সামলে নেয়। অ্যান্ড্রয়েডটির মাথায় একটি অংশ উত্তপ্ত হয়ে ওঠে, সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। উত্তপ্ত অংশটি হঠাৎ গনগনে লাল হয়ে ওঠে এবং অ্যান্ড্রয়েডটি দুই হাতে নিজের মাথা চেপে ধরে আর্তচিৎকার করে ওঠে, আমার স্মৃতি, আমার স্মৃতি, আহা হা, আমার স্মৃতি। রুখ হচ্ছকিত হয়ে তাকিয়ে রইল এবং হঠাৎ করে অ্যান্ড্রয়েডটির পুরো মাথাটির প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল। মাথার অংশটি থেকে কিছু পোড়া টিউব, তার এবং ফাইবার বের হয়ে ঝুলে থাকে। ফিনকি দিয়ে থিক থেকে এক ধরনের তরল বের হতে থাকে এবং অ্যান্ড্রয়েডটির দুটি অপুষ্ট হাত কিলবিল করে নড়তে থাকে। সমস্ত ঘরটি এক ধরনের বিষাক্ত গন্ধে ভরে যায় এবং দূরে কোথাও তার স্বরে অ্যালার্ম বাজতে শুরু করে। পুরো দৃশ্যটিকে রুখের কাছে একটি অতি প্রাকৃতিক দুঃস্বপ্নের মতো মনে হয়। কয়েক মুহূর্তের মাঝে ঘরটির মাঝে অসংখ্য রোবট এবং অ্যান্ড্রয়েড এসে হাজির হলো। যান্ত্রিক রোবটগুলো বিধ্বস্ত অ্যান্ড্রয়েডকে সরিয়ে নিয়ে যায়। বিশেষ নিরাপত্তা রোবট ঘরটিকে পরিশোধন করতে থাকে। নিরাপত্তা রোবট রুখের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। দেখে বোঝা না গেলেও এই রোবটগুলো নিশ্চয়ই সশস্ত্র। হাতে ধরে রাখা টাইটানিয়াম রডটি একটু নাড়ালেই সম্ভবত তাকে বাষ্পীভূত করে ফেলবে। মানব সদস্য, রুখের সামনে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা একটি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড বলল, তুমি তোমার হাতে ধরে রাখা টাইটানিয়াম রডটি নিচে ফেলে দাও। কেন? তুমি সম্ভবত এর আঘাতে আমাদের অন্য কোনো একজনকে বিধ্বস্ত করতে পারবে, যদিও সেটি সেরকম গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের সকলের সকল স্মৃতি মূল তত্ত্বকেন্দ্রে সংরক্ষিত থাকে এবং আমরা কিছুক্ষণের মাঝেই নিজেদের পুনর্নির্বাস করতে পারি। তার মানে না, মানুষকে হত্যা করার মতো এটি অপরিবর্তনীয় ঘটনা নয়, কিন্তু তবুও সেই ধরনের কাজে আমরা উৎসাহ দিই না। বিশেষ করে তোমার ঠিক পেছনে যে নিরাপত্তা রোবট দাঁড়িয়ে আছে সেটি অত্যন্ত ক্ষিপ্র। তোমার যে কোনো ধরনের নড়াচড়াকে সেটি বিপজ্জনক মনে করে তোমাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। রুখ একটা নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু আমাকে তো মেরেই ফেলবে। মানুষ কখনো মুখ বুঝে অবিচার সহ্য করে না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে। আমি এই টাইটানিয়াম রডটি ফেলবো না, কেউ আমার কাছে এলে এক আঘাতে। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটি হঠাৎ হাসির মতো শব্দ করে বলল, তোমাদের কিছু কিছু মানবিক অনুভূতি অত্যন্ত ছেলে মানুষই, কাছে না এলে তোমাদের ধ্বংস করে দেওয়া যায়। তুমি কি চাও? আমি মানুষের বসতিতে ফিরে যেতে চাই। ঠিক আছে, তুমি ফিরে যাবে। রুখ থতমত খেয়ে বলল, আমি জীবিত অবস্থায় ফিরে যেতে চাই। ঠিক আছে, তুমি জীবিত অবস্থায় ফিরে যাবে। রুখ অবিশ্বাসের দৃষ্টিতে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে রইল। সেটি কি সত্যি কথা বলছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তোমাদের কাছে জীবন মৃত্যু খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছে নয়। তুমি বেঁচে থাকলে বা মরে গেলে আমাদের কিছু আসে যায় না। সত্যি কথা বলতে কি, তুমি যে ঘটনাটি ঘটিয়েছ আমি সেটা একটু বিশ্লেষণ করতে চাই, সেই জন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই, এর বেশি কিছু নয়। কিন্তু হ্যাঁ, রুখ কথাটি বলার আগেই অ্যান্ড্রয়েড প্রতিবার তার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, এই ঘরের তথ্যটুকু তুমি নিতে পারবে না, তোমার স্মৃতি থেকে এই তথ্যটুকু আমরা মুছে দেব। সেটি কি করা যায়? শুধুমাত্র একটি স্মৃতি, একটি বিশেষ স্মৃতি? হ্যাঁ, করা যায়। তুমি তোমার হাত থেকে টাইটানিয়াম রডটি ফেলে আমার দিকে এগিয়ে আসো। রুখ বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। সেটি কি তার সাথে কোনো ধরনের প্রতারণা করার চেষ্টা করছে? অ্যান্ড্রয়েডটি আবার হেসে ফেলল, বলল, না, আমি তোমার সাথে প্রতারণা করব না। বিশ্বাস করো, তোমার সাথে সাধারণ কথাবার্তা চালিয়ে যেতেই আমার খুব কষ্ট হচ্ছে। আমার কথা যদি বিশ্বাস না করো, মানব বসতিতে ফিরে গিয়ে একটা পোষা প্রাণীর সাথে ভাব বিনিময়ের চেষ্টা করে দেখো। বুদ্ধিমত্তা এক পর্যায়ের না হলে ভাব বিনিময় করা যায় না। রুখ হাত থেকে টাইটানিয়াম রডটি ছুঁড়ে ফেলল। অ্যান্ড্রয়েডটি বলল, চমৎকার, এবারে তুমি আরেকটু কাছে এগিয়ে এসো।
তোমার চোখের দিকে তাকাতে হবে। তুমি নিশ্চয়ই জানো রেটিনা আসলে মস্তিষ্কের একটা অংশ। মস্তিষ্কের সাথে সরাসরি যোগাযোগ করার এটি সবচেয়ে সহজ উপায়। রুক অ্যান্ড্রয়েডটির কাছে এগিয়ে যায়। অ্যান্ড্রয়েড তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি এই ঘরে কী দেখেছো মানব সন্তান? আমি দেখেছি মানব বসতির সব মানুষকে তৈরি করে বড় করা হচ্ছে। কেন? আমরা যারা আছি তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তাদের সবাইকে সরিয়ে দিয়ে তুমি বলতে থাকো। রুক কথা বলতে থাকে কিন্তু তার অবচেতন মন হঠাৎ একটি অত্যন্ত বিপজ্জনক খেলায় মেতে ওঠে। এই শীতল ঘরের তথ্যটি সে তার মস্তিষ্কে করে গোপনে নিয়ে যেতে চায়। কিভাবে নেবে সে জানে না। অন্য কোনো তথ্যের সাথে যদি মিশিয়ে দেওয়া যায়, যদি সে কল্পনা করে সে একটি শিশু, সে তার মায়ের হাত ধরে ঘুরছে, মায়ের সাথে একটা বিশাল ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, দরজা ধাক্কা দিতেই সে দরজা খুলে গেল, তার মা চিৎকার করে উঠল। রুক ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? মা বলল, চোখ বন্ধ করে ফেল রুক, চোখ বন্ধ কর। কেন মা, কি হয়েছে? ভয় পাবি, তুই দেখলে ভয় পাবি। কি দেখলে ভয় পাবো? মানুষ, শত শত মানুষকে ঝুলিয়ে রেখেছে। কোন মানুষ এরা? মানব বসতির মানুষ। মা, এরা কি মৃত? না বাবা, এরা সব ঘুমিয়ে আছে। কেন ঘুমিয়ে আছে? জানি না, কিন্তু একদিন জেগে উঠবে, কিন্তু সেটি হবে খুব ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর মা, কেন? আমি জানি না, জানি না। মা হঠাৎ আর্তচিৎকার করতে থাকে। রুখের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসে। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ার আগের মুহূর্তে নিরাপত্তা রোবটটি তাকে ধরে ফেলল। বুদ্ধিমান অ্যান্ড্রয়েড ঠিক খানিকক্ষণ স্থির দৃষ্টিতে রুখের অচেতন দেহের দিকে তাকিয়ে থেকে বলল, মানুষের বুদ্ধিমত্তা সম্ভবত যথার্থ নিরূপণ করা হয়নি। কাছাকাছি দাঁড়িয়ে থাকা অন্য একটি অ্যান্ড্রয়েড বলল, তুমি কেন এই কথা বলছো? জানি না, আমার স্পষ্ট মনে হলো এই মানুষটি, এই মানুষটি, এই মানুষটি আমাকে লুকিয়ে কিছু একটা জিনিস করলো। তোমাকে লুকিয়ে? হ্যাঁ, যখন তার স্মৃতি মুছে ফেলছি, তার নিউরনকে মুক্ত করছি, তখন মনে হলো অন্য কোথাও সে নিউরনকে উজ্জীবিত করছে। সেটি কিভাবে সম্ভব? অ্যান্ড্রয়েডটি হেসে ফেলল, বলল, জানি না। ৬ হলঘরটিতে মানুষের বসতির প্রায় সবাই এসেছে। খাওয়ার পর আজকে বিশেষ পানীয় সরবরাহ করা হয়েছে। পানীয়তে কয়েক মাত্রা উত্তেজক এনজাইম ছিল, তাই যারা উপস্থিত আছে তাদের সবাই হইচই করছে, অল্পতেই হেসে গড়াগড়ি খাচ্ছে বা আনন্দে চেঁচামেচি করছে। হইচইয়ের মাত্রা যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল, তখন রোহান তার পানীয়র গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ালো। সাধারণত এরকম পরিস্থিতিতে সবাই শান্ত হয়ে যায়। যিনি দাঁড়িয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছেন, তার কী বলার আছে শোনার জন্য সবাই খানিকটা সময় দেয়। আজকে তার কোনো সম্ভাবনা দেখা গেল না, তাই রোহানকে টেবিলে কয়েকবার থাবা দিয়ে শব্দ করে সবার দৃষ্টি আকর্ষণ করতে হলো। যখন হইচই একটু কমে গেল, তখন রোহান উচ্চস্বরে বলল, প্রিয় মানব বসতির সদস্যরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এটি অত্যন্ত সাদামাটা সম্ভাষণ, কিন্তু উত্তেজক এনজাইমের কল্যাণে সবার কাছে এই সম্ভাষণটিকে এত হৃদয়গ্রাহী মনে হলো যে সবাই চিৎকার করে হাত নেড়ে প্রত্যুত্তর দিল। তোমরা জানো, রোহান গলা উঁচিয়ে বলতে চেষ্টা করে, আজকে আমরা এখানে একটি বিশেষ কারণে উপস্থিত হয়েছি। আমাদের মানব বসতির উন্নয়ন পরিষদের নবীন সদস্য রুখ আমাদের মাঝে ফিরে এসেছে। রোহানকে এই সময় একটু থামতে হলো, কারণ উপস্থিত সবাই রুখকে সম্ভাষণ জানানোর জন্য বিকট গলায় চেঁচামেচি করতে শুরু করলো। অতি উৎসাহী কয়েকজন তরুণ তরুণী আরও এক ধাপে গিয়ে রুখকে টেবিলের উপর টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু রুখ বেশ কষ্ট করে নিজেকে মুক্ত করে মোটামুটি নিরাপদ দূরত্বে সরে গেল। রুহান হাত তুলে সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করতে করতে বলল, আমি জানি এটি আমাদের সবার জন্য খুব আনন্দের ব্যাপার। এর আগে আমরা এভাবে আমাদের প্রিয়জনকে হারিয়েছি। তারা বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সাথে দেখা করার জন্য মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে গিয়ে আর ফিরে আসেনি। আমরা লক্ষ্য করেছি আমাদের মাঝে যারা বেশি প্রাণবন্ত, যারা বেশি বুদ্ধিমান, তারা সাধারণত আর ফিরে আসে না। সে কারণে আমরা রুক্ষে নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত ছিলাম। যাই হোক, সে সুস্থ দেহে আমাদের মাঝে ফিরে এসেছে, আজ আমাদের খুব আনন্দের দিন। আমি সবার পক্ষ থেকে রুক্ষে সাদর সম্ভাষণ জানাচ্ছি। রুখ রুহানের দিকে তাকিয়ে হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে যায়। তার কেন জানি মনে হতে থাকে রুহানের এই কথাগুলোর মাঝে যেন কী একটা অসঙ্গতি রয়েছে, কিন্তু সেটা কী সে ঠিক ধরতে পারে না। রুখ অসঙ্গতিটা কোথায় বোঝার চেষ্টা করছিল, তাই ঠিক লক্ষ্য করেনি যে সমবেত সবাই চিৎকার করে তাকে ডাকছে, তাকে কিছু একটা বলতে বলছে। ঘৃণা তার পাঁজরে খোঁচা দিয়ে ডাকল, রুখ।
কি হলো, তুমি কিছু একটা বলো। আমি? হ্যাঁ, দাঁড়াও। রুখ তার জায়গায় দাঁড়িয়ে কেশে একটু গলা পরিষ্কার করে বলল, তোমরা সবাই জানো যারা বুদ্ধিমান এবং প্রাণবন্ত, সাধারণত তারা বুদ্ধিমান অ্যান্ড্রয়েডের কাছে গেলে আর ফিরে আসে না। দেখতেই পাচ্ছ আমি ফিরে এসেছি, কাজেই আমি নিশ্চয়ই বোকা এবং অলস। উপস্থিত সবাই উত্তেজক পানীয়র কারণে উচ্চস্বরে হাসতে শুরু করে। রুখ সবার হাসির দমক কমে আসা পর্যন্ত অপেক্ষা করে বলল, কিন্তু যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো তুমি কি বুদ্ধিমান এবং প্রাণবন্ত হয়ে মারা যেতে চাও নাকি বোকা এবং অলস হয়ে বেঁচে থাকতে চাও, আমি তাহলে বলবো বোকা এবং অলস হয়ে বেঁচে থাকতে চাই। সবাই আবার হাসতে শুরু করে এবং রুখের হঠাৎ মনে হতে থাকে সে এইমাত্র যে কথাটি বলল তার মাঝে কিছু একটা অসঙ্গতি আছে। অসঙ্গতিটি কি সে মনে করার চেষ্টা করে কিন্তু কিছুতেই মনে করতে পারে না। রুখ আবার অন্যমনস্ক হয়ে যায় এবং প্রায় অন্যমনস্কভাবেই নিচু গলায় বলল, আমরা মানুষেরা সম্ভবত খুব গুরুত্বপূর্ণ। উপস্থিত অনেকেই কথাটিকে একটি রসিকতা হিসেবে নিয়ে হেসে ওঠে, কিন্তু রুখ তাদের হাসিকে উপেক্ষা করে নাহয়াত অপ্রাসঙ্গিকভাবে গলায় অনাবশ্যক গুরুত্ব আরোপ করে বলল, আমি যতই চিন্তা করি ততই নিশ্চিত হতে থাকি যে মেথসিসে আমাদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। ঘৃণা একটু অবাক হয়ে বলল, কেন, তুমি এ কথা কেন বলছো? যেমন মনে করো অক্সিজেনের কথা, পৃথিবীতে অক্সিজেনের মতো ভয়ঙ্কর গ্যাস খুব কম রয়েছে। যে কোনো পদার্থ অক্সিজেনের সংস্পর্শে এলেই অক্সিডাইজড হয়ে যায়, যন্ত্রপাতি মরচে দৌড়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা মানুষেরা অক্সিজেন ছাড়া 1 মিনিট বাঁচতে পারি না। তাই শুধুমাত্র আমাদের জন্য মেথসিসের বাতাসে শতকরা 20% অক্সিজেন ভরে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারো এই ভয়ঙ্কর পরিবেশে যত অ্যান্ড্রয়েড রোবট যন্ত্রপাতি আছে তাদের কি দুর্দশা হচ্ছে, তবু তারা সেটা সহ্য করে যাচ্ছে। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী কেন সহ্য করছে? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। উপস্থিত সবাই একটু অবাক হয়ে রুখের দিকে তাকিয়ে থাকে। মেথসিসে মানুষের মোটামুটি নিরুপদ্রব জীবনে সাধারণত এই ধরনের কথাবার্তা প্রকাশ্য আলোচনা করা হয় না। এই মহাকাশযানে মানুষ থেকে লক্ষ গুণ বেশি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড রয়েছে। তাদের অনুকম্পা ছাড়া মানুষ এখানে 1 মিনিটও বেঁচে থাকতে পারত না। এরকম পরিবেশে মানুষের গুরুত্ব বেশি না বুদ্ধিমান অ্যান্ড্রয়েডের গুরুত্ব বেশি সে আলোচনা নেহায়েত অনাবশ্যক। রুহান মৃদু হেসে বলল, রুখ, তোমার জ্ঞান গম্ভীর আলোচনার জন্যে এখন কেউ প্রস্তুত নয়। উত্তেজক পানীয় সবার নিউরনে এখন আলোড়ন সৃষ্টি করছে। কঠিন একটা বক্তৃতা দিয়ে সবাইকে তাড়িয়ে না দিয়ে তুমি বরং আমাদের একটা গান শোনাও। রুখ হেসে ফেলল, বলল, ঠিকই বলেছ, কিন্তু আমি যদি গান গাই সম্ভবত সবাই আরও দ্রুত পালিয়ে যাবে। রুহান বলল, দেখাই না চেষ্টা করে। টেবিলের নিচে থেকে বাদ্যযন্ত্র বের করে আনা হলো। তাল, লয় এবং মাত্রার পরিমাপ ঠিক করে কিছু মডিউল নিয়ন্ত্রণ করা হলো। একটি দুটি সুর পরীক্ষা করা হলো এবং রুখ হাততালি দিয়ে গান গাইতে শুরু করলো। তার ভরাট গলার স্বর সারা হল ঘরে গম গম করতে থাকে। উপস্থিত সবাই হাততালি দিয়ে তার সাথে তাল মিলাতে শুরু করে। গানের কথাগুলো বহু পুরনো। পৃথিবী ছেড়ে মানব শিশু যাচ্ছে মহাকাশে অজানার উদ্দেশ্যে। সেখানে কি নীল আকাশ আছে, সাগরের ঢেউ আছে, বাতাসের ক্রন্দন আছে? সেই শিশু কি পৃথিবীর স্মৃতি ছড়িয়ে দেবে অনাগত ভবিষ্যতে? মানুষের ভালোবাসা কি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে? গানের কথা শুনতে শুনতে ক্রিনার চোখে হঠাৎ পানি এসে যায়। সে সাবধানে তার নিওপলিমারের কোনা দিয়ে চোখ মুছে ফেলে। যে হলঘরটি কিছুক্ষণ আগে অসংখ্য মানুষের আনন্দ উল্লাসে ভরপুর ছিল এখন সেখানে কেউ নেই। এলোমেলো চেয়ার, অভিন্নস্ত টেবিল, পরিত্যক্ত পানীয়র গ্লাস সব কিছু মিলে হলঘরটিতে এক ধরনের বিষণ্ণতা ছড়িয়ে আছে। হলঘরের মাঝামাঝি বিশাল টেবিলের এক কোণায় রুখ দুই হাতে তার মাথা ধরে বসে আছে। তার খুব কাছে ক্রিনা দাঁড়িয়ে। ক্রিনার চোখে মুখে এক ধরনের চাপা অস্থিরতা। সে রুখের মাথায় হাত রেখে বলল, রুখ, তোমার কি হয়েছে? রুখ মাথা তুলে ক্রিনার দিকে তাকালো, বলল, আমি জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খুব ভয় পাচ্ছ। হ্যাঁ, কিন্তু সেটা কি আমি জানি না। ক্রিনা চিন্তিত মুখে বলল, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডের ওখানে কি হয়েছিল মনে করার চেষ্টা করো। সেটা তো তোমাকে বলেছি, ক্রিনা মাথা নেড়ে বলল, আমাকে যেটা বলেছো সেটা তোমার স্মৃতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু নিশ্চয়ই কিছু একটা তোমার স্মৃতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু একটা তোমার স্মৃতিতে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে সেখানে এটা খুব সহজ নয়, সবসময়ই অন্য কোনো স্মৃতিতে তার প্রভাব পড়ে। তুমি মনে করার চেষ্টা করো, ভেবে দেখো কোনো ধরনের অসঙ্গতি, কোনো ধরনের অস্বাভাবিকতা তোমার চোখে পড়েছে কি না।
না, রুখ মাথা নেড়ে বলল, আমি কোনো ধরনের অসঙ্গতি মনে করতে পারছি না। তবে 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 যতবার আমি মানুষের বেঁচে থাকা নিয়ে ভাবি, ততবার মনে হয় কি যেন হিসাব মিলছে না। হিসাব মিলছে না? না, মনে হয় বেঁচে থাকাটা আসলে আসলে রুখ হঠাৎ কেন যেন অসহায় ভঙ্গিতে হাল ছেড়ে দিয়ে বলল, আমি জানি না। কৃণা চিন্তিত মুখে বলল, আমার কি মনে হয় জানো? কি? বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের ওখানে গিয়ে তুমি কিছু একটা দেখেছ বা কিছু একটা জেনেছ, সেটার সাথে মানুষের বেঁচে থাকার খুব গভীর একটা সম্পর্ক আছে। সেটা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর একটা তথ্য। সেটা তোমার মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমার অবচেতন মনে এখনও তার ছাপ রয়ে গেছে, সেজন্য তুমি এরকম অস্থির হয়ে ছটফট করছো। রুখ কেমন যেন ক্লান্ত ভঙ্গিতে কৃণার দিকে তাকালো, একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার তাই মনে হয়? হ্যাঁ, চেষ্টা করো মনে করতে, তোমার মস্তিষ্কে তথ্যটা আছে। কৃণা রুখের চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি, তুমি একবার চেষ্টা করে দেখো। রুখ দুই হাতে মাথা রেখে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল, তারপর অসহায় ভঙ্গিতে বলল, না, কিছু মনে করতে পারছি না। শুধু, কৃণা উৎসুক মুখে বলল, শুধু কি? শুধু কেন জানি আমার মায়ের কথা মনে পড়ছে। তোমার মায়ের কথা? তোমার মা তো অনেক আগে মারা গেছেন। আমি জানি, তোমার মায়ের কথা কি মনে পড়ছে? মনে হচ্ছে আমি যেন আমার মায়ের সাথে যাচ্ছি। মা একটা বিশাল হল ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, হল ঘরের দরজা খুলে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলেন। কি দেখে ভয় পেয়েছিলেন? মানুষ। মানুষ? কিরকম মানুষ? রুখ আবার খানিকক্ষণ চিন্তা করে মাথা নেড়ে বলল, না, মনে করতে পারছি না। মানুষেরা কি মৃত না জীবিত? মনে হয় জীবিত, মনে হয় ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? হ্যাঁ, তাদেরকে ঝুলিয়ে রাখা আছে। তারা একসময় জেগে উঠবে, তখন ভয়ঙ্কর একটা বিপদ হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ। কৃণা অবাক হয়ে রুখের দিকে তাকিয়ে রইল। রুখ দুর্বল হেসে বলল, নিশ্চয়ই কোনো একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই না? হয়তো দুঃস্বপ্ন, হয়তো দুঃস্বপ্ন নয়, হয়তো সত্যি, কিন্তু আমরা তো তার ঝুঁকি নিতে পারি না। তুমি কি করতে চাও? চলো বের হই, যারা বয়স্ক, যারা তোমার মাকে দেখেছে, তাদের সাথে কথা বলে আসি। কী নিয়ে কথা বলবে? সত্যি সত্যি তোমার মা কি কখনো তোমাকে নিয়ে কোথাও গিয়ে ভয় পেয়েছিলেন? সেটা নিয়ে কি কারোর সাথে কথা বলেছিলেন? রুখ একটু অবাক হয়ে বলল, তাতে কি লাভ? জানি না, কিন্তু আমার মনে হয় দেরি করে লাভ নেই। সত্যি যদি তুমি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড থেকে গোপন কোনো তথ্য এনে থাকো, সেটা আমাদের জানা দরকার। গভীর রাতে রুহানকে ঘুম থেকে ডেকে তোলা হলো। রুহান যেটুকু অবাক হলো, তার থেকে অনেক বেশি ভয় পেয়ে গেল। ফ্যাকাশে মুখে রুখ আর কৃণার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? না রুহান, কিছু হয়নি, কৃণা হেসে বলল, এমনি এসেছি। রুহান ভুরু কুচকে বলল, এমনি কেউ এত রাতে আসে না, বলো কি হয়েছে? রুখ একটু অপরাধীর মতো বলল, আমি আসলে এত রাতে আসতে চাইনি, কিন্তু কৃণা বলল দেরি করে লাভ নেই। কি ব্যাপারে দেরি করে লাভ নেই? আমি বলছি শোনো, কৃণা তখন অল্প কথায় পুরো ব্যাপারটি রুহানকে বুঝিয়ে বলে। রুখ আশা করছিল রুহান পুরোটুকু শুনে কৃণার আশঙ্কাকে হেসে উড়িয়ে দেবে, কিন্তু সে উড়িয়ে দিল না। খুব চিন্তিত মুখে রুখের দিকে তাকিয়ে রইল। কৃণা বলল, আমরা তোমার কাছে এসেছি রুখের মায়ের কথা জানতে। রুখের মা কি কখনো বিশাল কোনো হল ঘরে গিয়ে? না, রুহান মাথা নেড়ে বলল, আমাদের মানব বসতিতে কোনো বিশাল হল ঘর নেই। রুখের মা কখনো কিছু দেখে ভয় পায়নি, আমি জানি। রুখের মা বাবা দুজনকেই আমি ভালো করে জানতাম। রুখের বাবা যখন মারা যায়, আমি তার খুব কাছে ছিলাম। অনেক দিন আগের ঘটনা, কিন্তু আমার কাছে মনে হয় মাত্র সেই দিন। কৃণা মাথা নাড়ল। স্মৃতি খুব সহজে প্রতারণা করতে পারে। হ্যাঁ, রুহান মাথা নাড়ল, যে জিনিসটা মনে রাখা দরকার সেটা মনে থাকে না, কিন্তু খুব অপ্রয়োজনীয় একটা জিনিস স্পষ্ট মনে থাকে। রুখ দুর্বলভাবে হেসে বলল, আমার জন্য পুরো ব্যাপারটি আরও ভয়ঙ্কর। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা সম্ভবত আমার স্মৃতিকে উলট পালট করে দিয়েছে। এখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি নিশ্চিত করে বলতে পারি না। কৃণা কোনো কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে রুখের দিকে তাকিয়ে রইল। রুখ বলল, কি হলো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি এইমাত্র কি বললে? বলেছি, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? না, তার আগে। রুখ একটু অবাক হয়ে বলল, তার আগে বলেছি আমার স্মৃতিতে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি নিশ্চিত করে বলতে পারি না। কৃণা হঠাৎ ঘুরে রুহানের দিকে তাকালো।
রুহান, তুমি কি সত্যি বলতে পারবে তোমার কোন স্মৃতিটা সত্যি, কোনটি মিথ্যা? রুহান হতচকিতের মতো ক্রিনার দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর একটু হেসে বলল, স্মৃতি তো মিথ্যা হতে পারে না। কিন্তু রুহান, তুমি জানো আমাদের বুদ্ধিমত্তা নেনের স্কেলে মাত্র 8। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের স্মৃতিতে যা ইচ্ছে তা প্রবেশ করাতে পারে, আমাদের ভয়ঙ্কর স্মৃতি মুছে সেখানে আনন্দের স্মৃতি প্রবেশ করিয়ে দিতে পারে, আনন্দের স্মৃতি মুছে সেখানে ভয়ঙ্কর স্মৃতি প্রবেশ করাতে পারে। কিন্তু কেন, কী লাভ? আমি জানি না, হয়তো 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 কি? ক্রীণা কোনো কথা না বলে চুপ করে রইল। রুহান কিছুক্ষণ ক্রীণার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি বলতে চাইছো আমাদের সব স্মৃতি সত্যি নয়? না, আমি বলতে চাইছি কেউ যদি আমাদের স্মৃতিকে নিয়ে খেলা করে আমরা সেটা জানবো না, জানার কোনো উপায় নেই। রুখ খানিকক্ষণ ক্রীণার দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে ঠিক এই ধরনের একটা কথা সে আগে কখনো কোথাও শুনেছে, কিন্তু ঠিক কোথায় সে মনে করতে পারছে না। রুহান মাথা নেড়ে বলল, আমরা ইচ্ছা করলেই তো কিছু একটা নিয়ে সন্দেহ করতে পারি, পদার্থবিজ্ঞানের সূত্র নিয়ে সন্দেহ করতে পারি, বলতে পারি আলোর গতিবেগ পরিবর্তনশীল, কিংবা বলতে পারি আমাদের অস্তিত্ব মিথ্যা। এটা আসলে একটা বিশাল গুবরে পোকার স্বপ্ন, কিন্তু সব কিছুর তো একটা ভিত্তি থাকতে হয়, ভিত্তিহীন সন্দেহ তো কোনো কাজে আসে না। আমাদের স্মৃতি মিথ্যা এটা নিয়ে সন্দেহ করার মতো কোনো ভিত্তি আছে? ক্রীণা মাথা নাড়ল, আছে। রুখ এবং রুহান দুজনেই ঘুরে ক্রীণার দিকে তাকালো। আছে? হ্যাঁ, সেটা কি? ক্রীণা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের এই মানুষের বসতিতে কতজন মানুষ রয়েছে? রুহান বলল, হাজার দেড়েক। যদি কোনো বসতিতে হাজার দেড়েক মানুষ থাকে, তুমি আশা করবে তার মাঝে সকল বয়সের মানুষ থাকবে, শিশু থাকবে, কিশোর কিশোরী থাকবে, তরুণ তরুণী থাকবে, যুবক যুবতী, মধ্যবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধাও থাকবে। আমাদের বসতিতে কোনো শিশু নেই, কোনো বৃদ্ধ নেই। রুহান একটু অবাক হয়ে ক্রীণার দিকে তাকালো, ভুরু কুচকে বলল, তুমি কি বলছো ক্রীণা? বসতিতে যারা শিশু ছিল তারা বড় হয়ে গেছে, যারা বৃদ্ধ ছিল তারা মারা গেছে। আমার স্পষ্ট মনে আছে তোমার জন্ম হলো। ক্রীণা মাথা নাড়ল, না, তোমার কি মনে আছে সেটা আমি বিশ্বাস করি না। তুমি বলতে চাইছ? আমি বলতে চাইছি হয়তো তুমি অতীতে যেটা দেখেছো সেটা কাল্পনিক স্মৃতি, এখন এই মুহূর্তে যেটা দেখছি শুধু সেটাই আমরা বিশ্বাস করতে পারি। এই মুহূর্তে যেটা দেখছি সেটা অস্বাভাবিক, সেখানে কোনো শিশু নেই, বৃদ্ধ নেই, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। তাই আমি সন্দেহ করছি হয়তো এটাই মেটসিস, মানব বসতিতে কিছু মানুষ থাকে, একসময় তাদের সরিয়ে দিয়ে অন্য মানুষের আসে, তাদের মাঝে একটা স্মৃতি দিয়ে দেওয়া হয় যেন তারা অনেক দিন থেকে বেঁচে আছে। আসলে এখানে সবাই ক্ষণস্থায়ী। ক্রীণা! রুখ হঠাৎ চিৎকার করে উঠল, ক্রীণা! কি? তুমি ঠিকই সন্দেহ করেছ, এখন আমার মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ মনে আছে, আমি বলেছিলাম বিশাল হল ঘরে সারি সারি মানুষ ঝুলিয়ে রাখা আছে, সবাই ঘুমিয়ে আছে, তারা 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 কারা? তারা আমরা, আমি, তুমি, রুহান, সবাই, সবাই আমরা। হ্যাঁ, একই জেনেটিক কোড দিয়ে তৈরি একই মানুষ। রূপ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। সে ভয়ার্ত চোখে একবার রুহান আর ক্রীণার দিকে তাকালো, তারপর আর্ত গলায় বলল, একদিন আমরা সবাই মারা যাব, সবাই একসাথে, তখন অন্য আমাদের জাগিয়ে তোলা হবে, তারা এসে এখানে থাকবে যেভাবে একদিন আমরা এসেছি, তার আগে অন্য আমরা এসেছি, তার আগে অন্য আমরা এসেছি, তার আগে। রুখ হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের মাথা ধরে আর্তচিৎকার করে ওঠে, তার শরীর থরথর করে কাঁপতে থাকে। সে তার নিজের পায়ের উপর আর দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটু ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। ক্রীণা রুখের কাছে ছুটে যায়, তার মাথাটি নিজের কোলের উপরে টেনে নিয়ে তার উপর ঝুঁকে পড়ে, চোখের পাতা টেনে তার চোখের পিপুলের দিকে তাকালো, হৃৎস্পন্দন শুনল, তারপর ঘুরে রুহানের দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে মাথার উপর চাপ পড়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, আমার মনে হয় ভয়ের কিছু নেই। তবে তবে কি? আমি জানি না বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা আমাদের কত তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে, যদি খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে তাহলে 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 খুব শিগগিরই আমাদের দিন শেষ হয়ে আসবে। রুহান রুহান কোনো কথা না বলে ক্রীণার দিকে তাকিয়ে রইল। 7। ভোররাতে হঠাৎ তীক্ষ্ণ স্বরে সাইরেন বেজে ওঠে। রুখ ধর্মর করে বিছানায় উঠে বসল। সাইরেনের তীক্ষ্ণ স্বরের উঠানামার মাঝে কেমন জানি একটা অশুভ ইঙ্গিত লুকিয়ে থাকে। রুখ জানে এই অশুভ ইঙ্গিতটি কি। এই ভোর রাতে মানব বসতির প্রায় 1,500 মানুষকে হত্যা করা হবে। সম্ভবত হত্যা শব্দটি এখানে ব্যবহার করার কথা নয়।
মানুষ কিংবা মানুষের সমপর্যায়ের অস্তিত্ব একে অপরকে হত্যা করে। বুদ্ধিমত্তে অনেক উপরের একটি অস্তিত্ব নিচু অস্তিত্বকে অপসারণ করে, কাজেই এটি হত্যা নয়, এটি অপসারণ। ইতোপূর্বে অসংখ্যবার এই ঘটনা ঘটেছে, এটি প্রায় রুটিন একটি ব্যাপার। রুখ তার বিছানা থেকে নেমে এলো। এই ক্ষুদ্র সাধারণ এবং রুটিন ঘটনাটাকে তারা ঘটতে দেবে না। তারপর কি হবে তারা জানে না, কিন্তু এই মুহূর্তে সেটি তারা ঘটতে দেবে না। রুখ যোগাযোগ মডিউলটি স্পর্শ করে সেটি চালু করে দেয়। মাথায় সাদা কালো চুলের মধ্যবয়স্ক একজন গম্ভীর ধরনের মানুষ যোগাযোগ মডিউলে কথা বলছে। গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বলতে হলে এই ধরনের চেহারার একটি চরিত্র সৃষ্টি করা হয়। রুখ হলোগ্রাফিক স্ক্রিনে মধ্যবয়স্ক মানুষটির দিকে তাকিয়ে রইল। এত জীবন্ত একটি মানুষ আসলে কোনো একটি যন্ত্রের একটি কৌশলী প্রোগ্রাম, দেখে বিশ্বাস হয় না। মধ্যবয়স্ক মানুষটি সোজাসুজি রুখের দিকে তাকিয়ে বলল, মানব বসতির সদস্যরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, অনুগ্রহ করে সবাই মনোযোগ দিয়ে শোনো। মেটসিসের বায়ুমণ্ডলের পরিশোধন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে রাখতে হবে। বাতাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাবে। বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রয়োজন থেকে 140 গুণ কমে যাবে। আমি আবার বলছি, 140 গুণ কমে যাবে। শুধু তাই নয়, পরিশোধন কেন্দ্র বন্ধ থাকায় বাতাসে কার্বন মনোক্সাইড, ফসজিন এবং হাইড্রোজেন সায়ানাইড গ্যাস সাময়িকভাবে বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, বাতাসে কার্বন মনোক্সাইড, ফসজিন এবং হাইড্রোজেন সায়ানাইড গ্যাস সাময়িকভাবে বৃদ্ধি পাবে। কাজেই আমার প্রিয় মানব সদস্যরা, আমি তোমাদের নিরাপত্তার জন্য বলছি, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তোমরা কোনো অবস্থাতেই তোমাদের বাসগৃহ থেকে বের হবে না। আমি আবার বলছি, কোনো অবস্থাতেই তোমাদের বাসগৃহ থেকে বের হবে না। তোমাদের বাসগৃহে বিশুদ্ধ পরিমিত এবং প্রয়োজনীয় বাতাস সরবরাহ করা হবে। কাজেই এই মুহূর্তে তোমাদের বাসগৃহের দরজা এবং জানালা বায়ু নিরোধক করে নাও। আমি আবার বলছি, এই মুহূর্তে তোমাদের বাসার দরজা এবং জানালা বায়ু নিরোধক করে নাও। আমি আবার বলছি, তোমরা এই মুহূর্তে তোমাদের বাসার দরজা এবং জানালা বায়ু নিরোধক করে নাও। আমি আবার বলছি। রুখ হাত দিয়ে স্পর্শ করে যোগাযোগ মডিউলটি বন্ধ করে ঘর থেকে বের হয়ে এলো। হাতে খুব বেশি সময় নেই। বড় হলঘরটিতে জনা 50-এক তরুণ এবং তরুণী উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে। রুখ প্রবেশ করার সাথে সাথে তরুণ এবং তরুণীরা তার কাছে ছুটে এলো। কম বয়সী একজন উদ্বিগ্ন মুখে বলল, রুখ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, তুমি বলেছিলে? রুখ হাত তুলে বলল, আমাদের হাতে নষ্ট করার মতো একটি মুহূর্তও নেই। তোমরা কোনো প্রশ্ন করবে না, আমি যা বলবো তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও তোমাদের সেটা বিশ্বাস করতে হবে। আমরা এখন ভয়ঙ্কর একটি বিপদের মুখোমুখি এসেছি। আগামী 1 ঘন্টার মাঝে এই মানব বসতির সকল মানুষকে হত্যা করা হবে। উপস্থিত সবাই আর্তচিৎকার করে ওঠে। রুখ হাত তুলে তাদের থামিয়ে দিয়ে বলল, আমি আগেই বলেছি, তোমাদের কাছে যত অবিশ্বাস্য মনে হোক তোমাদের আমার কথা বিশ্বাস করতে হবে। এই মুহূর্তে ক্রিনা এবং রুহান ঠিক এরকমভাবে আরও স্বেচ্ছাসেবীদের ঠিক একই কথা বলছে। আমরা আগে থেকে এটা সবাইকে বলতে পারিনি, শেষ মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। তোমরা কোনো প্রশ্ন করবে না, আমি যা বলছি তোমরা যন্ত্রের মতো অক্ষরে অক্ষরে সেটা পালন করবে। রুখ একটা নিঃশ্বাস নিয়ে বলল, ঘরের ওই কোনায় বক্সের মাঝে দেখো মাইক্রো অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক রয়েছে, তোমরা নিজেরা সেটা পরে নাও। বক্সের মাঝে তোমাদের সবার নাম লেখা আছে, তোমাদের সেই নাম এবং লিস্ট দেখে মানব বসতির সবার বাসায় এই অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক পৌঁছে দিতে হবে। কে কোথায় যাবে সব লিখে দেওয়া আছে। সবাইকে বলতে হবে কোনো অবস্থাতেই কেউ যেন আগামী 1 ঘন্টা তাদের বাসার বাতাসে নিঃশ্বাস না নেই, কোনো অবস্থাতেই না। সোনালী চুলের একজন তরুণী ভয় পাওয়া গলায় বলল, কিন্তু কোনো প্রশ্ন নয়, আমাদের হাতে সময় নেই। মনে রেখো, গোপনীয়তার জন্য আমরা কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারবো না, যাও। 50 জন হতবুদ্ধি তরুণ তরুণী ঘরের কোণায় ছুটে গেল। নিজের নাম লেখা বক্স খুলে অক্সিজেন সিলিন্ডারগুলো হাতে নিয়ে তারা নিজেদের মাঝে উত্তেজিত গলায় কথা বলতে বলতে রাতের অন্ধকারে বের হয়ে যায়। রুখ একটু পরেই তাদের ভাসমান যানের ইঞ্জিনের চাপা শব্দ শুনতে পায়। এই মুহূর্তে মানব বসতির অন্য অংশেও আরও তরুণ তরুণীরা এইভাবে ছুটে বের হয়ে গেছে। তাদের হাতে 15 মিনিট সময় আছে। রুখ তার বাসা পরীক্ষা করে বাতাস পরিবহনের কেন্দ্রে কার্বন মনোক্সাইডের ছোট সিলিন্ডারটি আবিষ্কার করেছে। নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নির্দেশ পাওয়ার পর স্বয়ংক্রিয় বাল্বটি খুলে ঘরের বাতাসে মেরে ফেলার মতো প্রয়োজনীয় কার্বন মনোক্সাইড গ্যাস প্রবেশ করাতে কমপক্ষে 15 মিনিট সময় নেবে। তাদের হাতে তাই 15 মিনিট সময় রয়েছে, তার বেশি নয়। রুখ তার নিওপলিমারের জ্যাকেটের পকেট থেকে তার নিজের ছোট অক্সিজেন সিলিন্ডারটি বের করে নেয়। ঘরের কোনায় যোগাযোগ মডিউলে একটি লাল বাতি জ্বলছে এবং নিভছে। বাইরে সাইরেনের তীক্ষ্ণ শব্দ উঠছে এবং নামছে। বিচিত্র এই পরিবেশের মাঝে এক ধরনের অশুভ আতঙ্ক লুকিয়ে আছে। অনেক চেষ্টা করেও রুখ সেটা ঝেড়ে ফেলতে পারে না।
খুব ধীরে ধীরে দিগন্তের কাছাকাছি চৌম্বকীয় ক্ষেত্রে নিয়ন্ত্রিত ফিউশন দিয়ে সূর্য তৈরি করা হচ্ছে। ভোরের প্রথম আলোতে সব কিছু কেমন যেন অতিপ্রাকৃত দেখায়। মানববসতির প্রায় সবাই খোলা মাঠে উপস্থিত হয়েছে। অনেকের মুখে এখনও অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে। সেটি খুলে ফেলা নিরাপদ কিনা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। রুখ তার পাশে দাঁড়িয়ে থাকা রুহানকে জিজ্ঞেস করল, কতজনকে বাঁচানো যায়নি? শেষ হিসেব অনুযায়ী 11 জন। এর মাঝে 4 জনের কাছে সময় মতো খবর পৌঁছানো যায়নি। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাড়াহুড়ো করতে গিয়ে নিজেই দুর্ঘটনা ঘটিয়েছে। বাকিদের মাঝে 4 জন তো নিকিতা পরিবারের। তারা আমাদের কথা বিশ্বাস করলেও স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছে। কেন? তাদের ধারণা, বুদ্ধিমান অ্যান্ড্রয়েড যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমাদের মৃত্যুবরণ করা উচিত, তাহলে সেটাই মেনে নিতে হবে। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। রুখ রুহানের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় রুহান? আমার? রুহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না রুখ। তবে সত্যি কথা বলতে কি, আমার ভয় করছে। যাকে বলে সত্যিকারের ভয়। মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো নিকিতা পরিবারই বুদ্ধিমান, আমরাই নির্বোধ। হতে পারে, রুখ মাথা নেড়ে বলল, কিন্তু আমরা তো মানুষ। মানুষ কখনো শেষ চেষ্টা না করে ছাড়ে না। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা সত্যিই যদি বুদ্ধিমান হয়ে থাকে তারাও সেটা জানে। রুহান একটা নিঃশ্বাস ফেলে বলল, ঘৃণা কোথায় আসছে? যারা মারা গেছে মনে হয় তাদের মৃতদেহের ব্যবস্থা করে আসছে। ও, ঘৃণা না থাকলে আমাদের বেশ অসুবিধে হতো। হ্যাঁ, ঘৃণা চমৎকার একটি মেয়ে, যত বড় বিপদই হোক শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রাখে। এই বিপদটি কিভাবে সামলে নিতে হবে, পুরোটা কি চমৎকারভাবে পরিকল্পনা করেছে দেখেছ? রুক একটা নিঃশ্বাস ফেলে, ঘৃণা সত্যিই চমৎকার একটি মেয়ে। বুকের গভীরে তার জন্য সে যে ব্যাকুলতা অনুভব করে, কখনো কি সেটি তাকে বলতে পারবে? কেন সে সহস্র বছর আগে মানুষের সাদামাটা পৃথিবীতে সাদামাটা একজন মানুষ হয়ে জন্ম নিল না? রুক অন্যমনস্কভাবে উপরে তাকায়। ঠিক তখন বহুদূরে ছোট ছোট বিন্দুর মতো অনেকগুলো স্কাউটশিপ দেখতে পেল। রুক একদৃষ্টি তাকিয়ে থাকে। বিন্দুগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, সেগুলো এদিকেই এগিয়ে আসছে। সে রুহানের দিকে তাকালো, নিচু গলায় বলল, রুহান, ওরা আসছে। স্কাউটশিপগুলো সমবেত সবার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে কাছাকাছি এক জায়গায় নামলো। স্কাউটশিপের গোলাকার দরজা খুলে যায় এবং ভেতর থেকে বেশ কিছু খাটো এবং বিদঘুটে পরিবহন রোবট নেমে এলো। রোবটগুলো কাছাকাছি এসে থেমে গেল। সেগুলোকে কেমন যেন বিভ্রান্ত দেখাচ্ছে। কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি রোবট খনখনে গলায় বলল, তোমরা জীবিত? আমাদের বলা হয়েছে তোমরা মৃত। রুখ বলল, তুমি ঠিকই দেখছো, আমরা জীবিত। আমরা মৃতদেহ নিতে এসেছি। চমৎকার, আমাদের কাছে সব মিলিয়ে 11টি মৃতদেহ রয়েছে। আমরা 1500 মৃতদেহ সরিয়ে নিতে সক্ষম। আমাদের কাছে 1500 মৃতদেহ নেই। তোমার হিসেবে নিশ্চয়ই কিছু একটা গোলমাল রয়েছে। আগে কখনো এরকম হয়নি। যতবার আমরা 1500 মৃতদেহ নিতে এসেছি ততবার 1500 মৃতদেহ নিয়েছি। এবারে পারবে না, দুঃখিত। আমরা কি পরে আসবো? নির্বোধ ধরনের রোবটটি বলল, একটু পরে এলে কি 1500 মৃতদেহ প্রস্তুত থাকবে? না, রুক মাথা নেড়ে বলল, এখানে কখনোই 1500 মৃতদেহ প্রস্তুত থাকবে না। অত্যন্ত বিচিত্র ব্যাপার, অত্যন্ত বিচিত্র, বলতে বলতে রোবটটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মাঝেই তারা 11টি মৃতদেহ নিয়ে অদৃশ্য হয়ে গেল। ঘৃণা একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন কি হবে? রুখ মাথা নাড়ল, বলল, জানি না, তবে আমি খুব ক্লান্ত। আমাকে কিছু খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিতে হবে। ঠিকই বলেছ, চলো যাই, আমার বাসায় চলো। রুখ এবং ঘৃণা অবশ্য জানত না তাদের বিশ্রাম নেবার সময় হবে না। তাদের ঘরে 2টি নিরাপত্তা অ্যান্ড্রয়েড অপেক্ষা করছিল। ঘরে প্রবেশ করা মাত্র তারা তাদের দিকে এগিয়ে আসে। কে? ঘৃণা ভয় পাওয়া গলায় বলল, কে তোমরা? অ্যান্ড্রয়েড 2টি কোনো কথা না বলে নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসে। শক্তিশালী যান্ত্রিক হাত দিয়ে তাদের ঝাপটে ধরে। ঘৃণা একটি আর্তচিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার আগেই হঠাৎ করে কবজির কাছে একটা তীক্ষ্ণ খোঁচা অনুভব করে। পর মুহূর্তে তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসে। জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে মনে হলো হয়তো নিকিতা পরিবারই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 8 বিশাল কালো একটা টেবিলের একপাশে রুখ এবং ঘৃণা বসে আছে। টেবিলে তাদের ঘিরে 6টি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড। তারা দেখতে মোটামুটি একই ধরনের, কিন্তু ভালো করে তাকালে তাদের সূক্ষ্ম পার্থক্যটুকু চোখে পড়ে। কারো মাথা একটু বড়, কারো ফটো সেল একটু বেশি বিস্তৃত, কারো অ্যানোডাইজ দেহ একটু বেশি ধাতব। রুখ এবং ঘৃণার ঠিক সামনে একটা খালি চেয়ার, সেখানে কে বসবে কে জানে? মানুষের বসতে হয়, অ্যান্ড্রয়েডদের যান্ত্রিক দেহের তো বসার প্রয়োজন নেই।
কৃণা রুখের দিকে একটু ঝুঁকে নিচু গলায় ফিসফিস করে বলল, রুখ, আমার ভয় করছে। রুখ কৃণার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার ফিসফিস করে কথা বলার প্রয়োজন নেই কৃণা, এখানে যেসব অ্যান্ড্রয়েড আছে তারা তোমার দিকে তাকিয়েই তুমি কী ভাবছো বলে দিতে পারে। এদের কাছে আমাদের কিছু গোপন নেই, এরা আমাদের সব কিছু জানে। সত্যি? হ্যাঁ সত্যি, কৃণা এবারে স্বাভাবিক গলায় বলল, আমাদের এখানে বসিয়ে রেখেছে কেন? নিশ্চয় কথা বলবে, যদি আমাদের মনের কথা সব জানে তাহলে শুধু শুধু কথা বলার প্রয়োজন কি? রুখ দুর্বলভাবে হাসল, বলল, জানি না। খুব কাছে কে যেন নিচু গলায় হাসল। রুখ এবং কৃণা চমকে উঠে, কে এটা? খুব কাছে থেকে আবার গলার স্বর শোনা গেল, আমি। আমি কে? কণ্ঠস্বরটি আবার হেসে ওঠে, হাসি থামিয়ে বলে, কত সহজে তুমি কত কঠিন একটা প্রশ্ন করলে, সত্যিই তো, আমি কে? রুখ কঠিন গলায় বলল, আপনারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান, দোহাই আপনাদের, পুরো ব্যাপারটি আমাদের জন্য একটু সহজ করে দিন। আমরা মানুষেরা তো জেনে শুনে অপ্রয়োজনে একটা ক্ষুদ্র প্রাণীকে যন্ত্রণা দেই না। আমি খুব দুঃখিত রুখ, সত্যি কথা বলতে কি, বুদ্ধিমত্তা সমান না হলে ভাব বিনিময় করা খুব কঠিন, আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ। প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, তোমাদের ঘিরে 6 জন বুদ্ধিমান অ্যান্ড্রয়েড বসে আছে। মানুষের যেরকম নাম থাকতে হয় অ্যান্ড্রয়েডের বেলায় সেটা সত্যি নয়, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমরা সবার একটি করে নাম দিয়ে দিই। এরা হচ্ছে ম্যাগা, জিগা, পিকো, ফ্যামটো, ন্যানো আর কিলো। তোমরা মানুষেরা যেরকম নাম রাখো সেরকম হলো না, কিন্তু কাজ চলে যাবে। এর মাঝে পিকোকে রুখ ধ্বংস করেছিল, আবার নতুন করে তৈরি করা হয়েছে। রূপ চমকে উঠে বলল, কি কি বললেন? হ্যাঁ, তোমার মনে নেই, ঘটনাটি খুব বড় ধরনের নির্বুদ্ধিতা ছিল, তাই ফ্যামটো সেটি তোমার স্মৃতি থেকে মুছে দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না, আমি একজন মানুষ হয়ে, মানুষ অনেক বুদ্ধিমান প্রাণী, তাই বলে তারা যে নিচু স্তরের সরীসৃপ সাপের কামড় খেয়ে মারা যায় না সেটা সত্যি নয়। তা ঠিক। হ্যাঁ, তোমার স্মৃতি থেকে সব কিছু যে মুছে দেওয়া গিয়েছে সেটা অবশ্য সত্যি নয়। তুমি লুকিয়ে কিছু তথ্য নিয়ে গিয়েছ, নিনির স্কেলে 8 মাত্রার বুদ্ধিমান প্রাণীর জন্য সেটা নিঃসন্দেহে একটি অভূতপূর্ব ব্যাপার। যাই হোক, যা বলছিলাম, এখানে তোমাদের থেকে 2 মাত্রা উপরের বুদ্ধিমত্তার অ্যান্ড্রয়েড ছাড়া আমিও রয়েছি। আপনি কে? বলতে পারো আমি সম্মিলিত অ্যান্ড্রয়েডদের বুদ্ধিমত্তা। তোমাদের মানুষের এই ক্ষমতা নেই, তোমরা তোমাদের মস্তিষ্কের সুষম অবস্থান করে তার ক্ষমতা বৃদ্ধি করতে পারো না, আমরা পারি। অত্যন্ত প্রাচীন পদ্ধতি, কিন্তু কার্যকর। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ? হ্যাঁ, মূলত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। যাই হোক, আমি আমাদের এই আলোচনাটুকু যথাসম্ভব মানবিক করতে চাই, তাই আমরা এখানে চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করেছি। তোমাদের মস্তিষ্কে সরাসরি যোগাযোগ না করে তোমাদের সাথে কথা বলছি, প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিচ্ছি, কথার মাঝে আবেগ প্রকাশ করছি, যখন প্রয়োজন তখন হাসছি, যখন প্রয়োজন কঠিন গলায় কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, আমি ব্যাপারটি তোমাদের জন্য আরও সহজ করে দিতে চাই। আমি তোমাদের সামনে একজন মানুষের রূপ নিয়ে আসতে চাই, তোমাদের যেন মনে হয় তোমরা একজন মানুষের সাথে কথা বলছো। রুখ একটু অস্বস্তি নিয়ে সামনের শূন্য চেয়ারটির দিকে তাকালো। সেখানে মানুষের রূপ নিয়ে কিছু একটা বসে থাকলে কি পুরো ব্যাপারটি তাদের জন্য খুব সহজ হয়ে যাবে? কণ্ঠস্বরটি বলল, আমি জানি তোমরা কী ভাবছো, কিন্তু দেখো ব্যাপারটি তোমাদের সাহায্য করবে। আমি কী রূপে আসব, পুরুষ না মহিলা? কিছু আসে যায় না, রুখ মাথা নাড়ল, আপনি কী রূপে আসবেন তাতে আমার বিশেষ কিছু আসে যায় না। কৃণা, তোমার কোনো পছন্দ আছে? মধ্যবয়স্ক পুরুষ, কাঁচা পাকা চুল, কালো চোখ, হাসি খুশি। চমৎকার। প্রায় সাথে সাথেই ঘরের দরজা খুলে একজন মধ্যবয়স্ক পুরুষ এসে ঢুকল, তার কাঁচা পাকা চুল, কালো চোখ এবং হাসি খুশি চেহারা। মানুষটি যে তার কল্পনার সাথে কীভাবে মিলে গিয়েছে সেটি দেখে কৃণা প্রায় শিউরে ওঠে। এই বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা সত্যিই তাদের মস্তিষ্কের গহীনে প্রবেশ করতে পারে? মানুষটি চেয়ার টেনে বসে রুখ এবং কৃণার দিকে তাকিয়ে বলল, কোনো রকম পানীয়? রুখ এবং কৃণা এই প্রথমবার একজন আরেকজনের দিকে তাকিয়ে একটু হাসল, তারা আবার মানুষটির দিকে তাকালো, বলল, না ধন্যবাদ। ঠান্ডা পানি, বিশুদ্ধ পানি? বেশ। প্রায় সাথে সাথেই একটি সাহায্যকারী রোবট এসে মানুষটির সামনে 1 গ্লাস এবং তাদের দুজনের সামনে 2 গ্লাস পানি রেখে গেল। মানুষটি পানের গ্লাসে চুমুক দিয়ে তাদের দিকে তাকালো, একটি হেসে বলল, আমার নাম রয়েড, মেথসিসের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আমি তোমাদের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। মহামান্য রয়েড, রুখ সোজা হয়ে বসে বলল, আপনাকে?
রয়েড হা হা করে হেসে বলল, আমার সাথে তোমাদের ভদ্রতা বা সম্মানসূচক কথা বলার প্রয়োজন নেই। তোমরা একজন মানুষ অন্য মানুষের সাথে যেভাবে কথা বলো, আমার সাথে ঠিক সেভাবে কথা বলতে পারো। রুক খানিকক্ষণ রয়েডের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে এনে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। ক্রীণা সোজা হয়ে বসে বলল, এবারে তাহলে কাজের কথায় আসা যাক। আমি খুব ভয় পাচ্ছি, পুরো ব্যাপারটা নিয়ে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। আমি এক মুহূর্তের জন্যও শান্তি পাচ্ছি না। আমি আমি জানি আমাদেরকে কি বলবে, কেন আমাদের এনেছো। তোমরা তো আমাদের সম্পর্কে সব কিছুই জানো। রয়েডের মুখে হঠাৎ একটু গাম্ভীর্যের ছায়া পড়ল। সে চেয়ারে হেলান দিয়ে বলল, তোমরা দুজনে অনেক বুদ্ধিমান, তোমরা কি অনুমান করতে পারো কেন তোমাদের ডেকেছি? আমরা? হ্যাঁ, ক্রীণা একটা নিঃশ্বাস ফেলে বলল, সম্ভবত শাস্তি দেওয়ার জন্য। টেবিলে যে 6টি রোবট বসেছিল তাদের মাঝে পিকো নামের রোবটটি যান্ত্রিক শব্দ করে সোজা হয়ে বসল, বলল, আমার বিবেচনায় এই মেয়েটি সত্যি কথা বলেছে। রয়েড পিকোর দিকে তাকিয়ে বলল, পিকো, তুমি কেন বলছো এই মেয়েটি সত্যি কথা বলছে? যখন বিভিন্ন বুদ্ধিমত্তার অস্তিত্ব একসাথে থাকে, তখন তাদের মাঝে স্তরভেদ রক্ষা করা না হলে গুরুতর সমস্যা হতে পারে। গত রাতের ঘটনায় সেটি রক্ষা করা হয়নি। মেথসিসের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বিনষ্ট করা হয়েছে। ক্রীণা বাধা দিয়ে বলল, কিন্তু পিকো কঠোর স্বরে বলল, আমি কথা বলার সময় আমাকে বাধা দেবে না। ক্রীণা থতমত খেয়ে বলল, আমি দুঃখিত। মেথসিসের পরিকল্পনা নষ্ট করায় এখানকার নিজস্ব রুটিন রক্ষা করা যাচ্ছে না। মানুষকে জানতে হবে তারা ইচ্ছে করলেই আমাদের পরিকল্পনায় বাধা দিতে পারবে না। রয়েডের মুখে এক ধরনের হাসি ফুটে উঠল, যেন সে ভারী একটা মজার কথা শুনছে। সে মাথা নেড়ে বলল, যদি তবু তারা দেয়, তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেটি কীরকম? আমরা আগে কার্বন মনোক্সাইড দিয়ে তাদেরকে যন্ত্রণাশূন্যভাবে হত্যা করেছি, এখন থেকে প্রকাশ্য গুলি করে হত্যা করতে হবে। কিন্তু সবাইকে যদি মেরে ফেলা হয়, তাহলে এই ভয়ঙ্কর শাস্তির ঘটনাটা জানবে কে? পরবর্তী মানুষেরা। পুরো ঘটনাটি তাদের স্মৃতিতে পাকাপাকিভাবে ঢুকিয়ে দেওয়া হবে, ভবিষ্যতে তারা কখনো এরকম দুঃসাহস দেখাবে না। ক্রীণা আর নিজেকে সামলাতে পারল না, গলা উঁচিয়ে বলল, আমি এর থেকে বড় নির্বুদ্ধিতার কথা আগে কখনো শুনিনি। তোমরা দাবি করো তোমরা মানুষ থেকে বুদ্ধিমান, এ হচ্ছে তোমাদের বুদ্ধির নমুনা? পিকো গর্জন করে বলল, খবরদার মেয়ে, তুমি সম্মান বজায় রেখে কথা বলবে। তুমি জানো তোমাদের আমরা পোকামাকড়ের মতো পিষে ফেলতে পারি। আমরা মানুষেরা অকারণে কোনো কীটপতঙ্গকেও স্পর্শ করি না, অথচ তোমরা মানুষের মতো প্রাণীকে শুধু যে হত্যা করো তাই না, তাদেরকে হত্যা করার ভয়ও দেখাও। পিকো হঠাৎ তার জায়গায় সোজা হয়ে দাঁড়ালো, তারপর ক্রীণার দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলল, আমি এই মুহূর্তে তোমার মস্তিষ্ক বিদীর্ণ করে দেব, অপটিক নার্ভ ছিঁড়ে ফেলে বৈদ্যুতিক তরঙ্গে তোমার শরীর ছিন্ন ভিন্ন করে দেব। নির্বোধ মেয়ে, রয়েড বলল, অনেক হয়েছে পিকো, তুমি থামো। পিকো থামার কোনো লক্ষণ দেখালো না, ক্রীণার দিকে এগিয়ে আসতেই লাগলো। রয়েড তখন তার হাত তুলে পিকোর দিকে লক্ষ্য করে একটা প্রচণ্ড বিদ্যুৎ ঝলক ছুঁড়ে দেয়। মুহূর্তের মাঝে পিকোর পুরো মাথাটি একটা বিস্ফোরণ করে উড়ে যায়। মাথাবিহীন অবস্থায় পিকো দু এক পা এগিয়ে এসে হঠাৎ করে থেমে যায়। পুরো জিনিসটিকে একটি বিকট রসিকতা বলে মনে হতে থাকে। ফ্যান্টো নামের অ্যান্ড্রয়েডটি শীষ দেবার মতো শব্দ করে বলে, 142 ঘন্টার মাঝে পিকো দুবার ধ্বংস হলো। রয়েড হাসতে হাসতে বলল, পিকোকে পুনর্বিন্যাস করার সময় এবারে মানবিক অনুভূতি কমিয়ে আনতে হবে। হ্যাঁ, ফ্যামটো গম্ভীর গলায় বলল, মানুষের সাথে কথা বলার জন্য মানবিক অনুভূতির প্রয়োজন নেই। রয়েড এবার ঘুরে রুখ এবং ক্রীণার দিকে তাকিয়ে বলল, আমি খুব দুঃখিত তোমাদের সামনে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটানোর জন্যে। রুখ এবং ক্রীণা কোনো কথা বলল না, এক ধরনের আতঙ্ক নিয়ে একবার পিকোর বিধ্বস্ত দেহ এবং একবার রয়েডের দিকে তাকালো। রয়েড একটু সামনে ঝুঁকে বলল, যা বলছিলাম, তোমরা কি এখন অনুমান করতে পারো কেন তোমাদের এখানে আনা হয়েছে? রুখ একবার ক্রীণার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, এইমাত্র যা ঘটল তার পুরোটা নিশ্চয়ই সাজানো ঘটনা, তোমরা আমাদেরকে এনেছো বিশেষ প্রয়োজনে। নিনিশ স্কেলে অষ্টম মাত্রা হিসেবে তোমরা যথেষ্ট বুদ্ধিমান, প্রয়োজনটা কি তোমরা আন্দাজ করতে পারো? না, পারি না। চেষ্টা করো, আমাদেরকে তোমরা কোনো কাজে ব্যবহার করবে। কি কাজে? রুখ খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে রয়েডের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নেড়ে বলল, তুমি প্রকৃত মানুষ নও, তুমি একটা মানুষের প্রতিচ্ছবি। তোমার দিকে তাকিয়ে আমি কিছু অনুমান করতে পারি না, তবে তবে কি? তোমরা যে কাজে আমাদের ব্যবহার করতে চাও সেটি সেটি সেটি
সেটা নিশ্চয়ই আমাদের জন্য খুব ভয়ঙ্কর। রয়েড কয়েক মুহূর্ত নিঃশব্দে রুখ এবং ক্লিনার দিকে তাকিয়ে থেকে বলল, তোমরা মোটামুটি ঠিকই আন্দাজ করেছ। মেথসিস একটা বিচিত্র কক্ষপথে আটকা পড়ে আছে। কোনো একটা বুদ্ধিমান মহাজাগতিক প্রাণী আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। তারা আমাদের থেকেও বুদ্ধিমান। তাদের বুদ্ধিমত্তার কাছে তোমার আমার দুজনের বুদ্ধিমত্তায় একই রকম অকিঞ্চিৎকর। তাই খবর নেওয়ার জন্য আমি তোমাদের একজনকে সেই প্রাণীর কাছে পাঠাবো। না, রুক আর্তচিৎকার করে বলে, না না। রয়েড কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। ভালোবাসাহীন কঠোর সেই দৃষ্টির দিকে তাকিয়ে রুখ হঠাৎ শিউরে উঠে। নয়। রুখ ক্রিনার চোখের দিকে তাকালো। ক্রিনা এক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নাই। তার চোখে পানি এসে যাচ্ছিল, সেটি সে রুখকে দেখতে দিতে চায় না। রুখ ক্রিনার মুখের উপর থেকে তার কালো চুল সরিয়ে নরম গলায় বলল, আবার দেখা হবে ক্রিনা। ক্রিনা মাথা নেড়ে বলল, দেখা হবে, এখানে না হলে অন্য কোথাও। অন্য কোথাও? কখনো না কখনো তো বিদায় নিতে হতোই, আমরা না হয় একটু আগেই নিচ্ছি। ক্রিনা কোনো কথা বলল না, রুখের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। কত সময় তোমাকে পেয়েছি সেটা তো বড় কথা নয়, তোমাকে পেয়েছি সেটা বড় কথা। রুখ দুর্বলভাবে হেসে বলল, মানুষ হয়ে জন্মালে মনে হয় খানিকটা দুঃখ পেতেই হয়, তাই না? ক্রিনা মাথা নেড়ে নিচু গলায় বলল, আমি দুঃখিত রুখ, আমি খুব দুঃখিত যে তুমি আর আমি মেথসিসে মানুষ হয়ে জন্মেছি। আমরা যদি 1000 বছর আগে পৃথিবীতে মানুষ হয়ে জন্মাতাম। কিছু আসে যায় না ক্রিনা, এক মুহূর্তের ভালোবাসা আর 1000 বছরের ভালোবাসা আসলে একই ব্যাপার। আমাকে বিদায় দাও ক্রিনা। ক্রিনা জোর করে নিজেকে শক্ত করে মুখ তুলে দাঁড়ায়। তাদের ঘিরে মানুষের চেহারায় রয়েড আর বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা দাঁড়িয়ে আছে। মানুষ থেকে বুদ্ধিমান এই যন্ত্রগুলিকে সে নিজের শোকটুকু বুঝতে দেবে না। সে হাত দিয়ে গভীর ভালোবাসায় রুখের মুখমণ্ডল স্পর্শ করে নরম গলায় বলল, বিদায় রুখ, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তিনি তোমাকে রক্ষা করুন। রুখ নিচু হয়ে ক্রিনার চুলে নিজের মাথা ডুবিয়ে প্রায় হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। তার সামনে কিছু অমসৃণ পাথরের মাঝখানে আয়নার মতো এক স্বচ্ছ নীলাভ একটা পর্দা। মহাজাগতিক প্রাণী মেথসিসের সাথে যোগাযোগের জন্য এই মহাজাগতিক দরজা সৃষ্টি করেছে। এই স্বচ্ছ নীলাভ পর্দার ভিতর দিয়ে রুখকে যেতে হবে। তার অন্য পাশে কী আছে রুখ জানে না, সেখানে তাকে কী করা হবে সেটাও সে জানে না। এক ভয়ঙ্কর অনিশ্চিত জগৎ। রুখ নিজেকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যায়। নীলাভ স্বচ্ছ পর্দার সামনে এসে সে এক মুহূর্ত অপেক্ষা করে। মনে হয় সে বুঝি একবার ঘুরে তাকাবে, কিন্তু সে ঘুরে তাকালো না। লম্বা পদক্ষেপে সে নীলাভ স্বচ্ছ পর্দার মাঝে প্রবেশ করল। মনে হলো কিছু একটা যেন হঠাৎ করে তাকে গ্রাস করে নিল, টেনে ভিতরে নিয়ে গেল। স্বচ্ছ নীলাভ পর্দায় এক মুহূর্তের জন্য একটা আলোড়নের সৃষ্টি হয়। বার কয়েক কেঁপে উঠে সেটা আবার স্থির হয়ে যায়। ক্রিনা অনেক চেষ্টা করেও চোখের পানিকে আটকে রাখতে পারল না, হঠাৎ করে আকুল হয়ে কেঁদে উঠল। রয়েড এক পায়ে গিয়ে এসে বলল, তুমি চাইলে আমরা তোমার স্মৃতিকে মুছে দিতে পারি। আমার এই স্মৃতিটুকুই আছে, সেটাও তোমরা মুছে দিতে চাও? তুমি কি রুক্ষে দেখতে চাও? ক্রিনা চমকে উঠে বলল, কি বললে? আমি জানতে চাইছি তুমি কি রুক্ষে দেখতে চাও? সে কোথায়? মহাজাগতিক প্রাণী ম্যাথসিসের ভেতরে এই দরজাটা খুলেছে। এখান দিয়ে তারা কিছু একটা গ্রহণ করে, সেটাকে পরীক্ষা করে তারপর আবার ফিরিয়ে দেয়। কোথায় ফিরিয়ে দেয়? ক্রিনা আর্তস্বরে চিৎকার করে বলল, কখন ফিরিয়ে দেয়? ম্যাথসিসে ঠিক এরকম আরেকটা দরজা খুলেছে, সেদিক দিয়ে ফিরিয়ে দেয়। কখন ফিরিয়ে দেয় সেই প্রশ্নটির উত্তর খুব সোজা নয়। আমরা এক টুকরা পাথর দিয়েছিলাম, সেটা 2000 বছর রেখে ফেরত পাঠিয়েছে। 2000 বছর? এটা কি করে সম্ভব? এই ম্যাথসিস তার যাত্রা শুরু করেছে মাত্র 700 বছর আগে। সম্ভব, আমরা কার্বন ডেটিং করে বের করেছি। জীবন্ত কাউকে পাঠিয়েছো কখনো? জীবন্ত প্রাণীকে এরা সাধারণত 20 থেকে 25 বছর রাখে। রিনা হাহাকার করে বলল, 20 থেকে 25 বছর? হ্যাঁ, প্রথম প্রথম জীবন্ত প্রাণীকে তারা ঠিক করে বিশ্লেষণ করতে পারতো না। একজন মানুষ ফিরে আসতো পরিবর্তিত। পরিবর্তিত? হ্যাঁ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উলট পালট হয়ে যেত, তারা বিকৃত হয়ে ফিরে আসতো, বিকৃত এবং মৃত। ক্রিনা ভয় পাওয়া চোখে রয়েডের দিকে তাকিয়ে রইল। ইদানিং তারা মনে হয় জীবন্ত প্রাণীকে মোটামুটি ঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। শেষ মানুষটি জীবন্ত ফিরে এসেছে, বৃদ্ধ কিন্তু জীবন্ত।
ঘৃণা হচ্ছকিতের মতো বলল, তার মানে একসময় রুখ ফিরে আসবে, জীবন তো? হ্যাঁ, আমার তাই বিশ্বাস। সেটি কতদিন পরে? কেউ জানে না, আমাদের এখানে সাথে সাথেই ফিরে আসে, কয়েক মাইক্রোসেকেন্ডের মাঝে, কিন্তু এর মাঝে তার দীর্ঘ সময় পার হয়ে যায়। কি বলছো তুমি? ঘৃণা চিৎকার করে বলল, কি বলছো? আমি ঠিকই বলছি। তার মানে রুখ এর মাঝে মেসিসে ফিরে এসেছে? আমি নিশ্চিত। কোথায় আছে সে? কেমন আছে? বেঁচে আছে? রোহিত রহস্যময় ভঙ্গি করে হাসলো, বলল, তুমি নিজেই দেখবে, চলো। 10। রুখ স্বচ্ছ নীলাভ পর্দাটি স্পর্শ করতেই মনে হলো কিছু একটা যেন হঠাৎ করে প্রবল আকর্ষণ করে তাকে টেনে নিল। রুখের মনে হলো কেউ তাকে একটি নিঃসীম অতল গহ্বরে ছুঁড়ে দিয়েছে। সে দুই হাত পা ছড়িয়ে আর্তচিৎকার করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিছু একটা ধরার চেষ্টা করে, কিন্তু সে কিছুই আঁকড়ে ধরতে পারে না। অতল শূন্যতার মাঝে সে পড়ে যেতে থাকে। তার মনে হতে থাকে যে কোনো মুহূর্তে সে বুঝি কোথায় আছড়ে পড়বে, কিন্তু সে আছড়ে পড়ে না, গভীর শূন্যতায় নিমজ্জিত হতে থাকে। রুখ চোখ খুলে তাকায়, চারদিকে নিকষ কালো অন্ধকার, মনে হয় আলোর শেষ বিন্দুটিও কেউ যেন শুষে নিয়েছে। সে প্রাণপণে দেখার চেষ্টা করে, কিন্তু কোথাও কিছু নেই, কোনো আলো নেই, রূপ নেই, কোনো আকার নেই, অবয়ব নেই, কোনো অস্তিত্ব নেই। এটি কি আসলে অন্ধকার, নাকি এটি আলোহীন অন্ধকারহীন এক অস্তিত্ব? রুখের হঠাৎ মনে হয় তার নিশ্চয় মৃত্যু হয়েছে, হয়তো এটিই মৃত্যু। যখন কোনো আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, আলো নেই, অন্ধকার নেই, শুধু এক অবিচ্ছিন্ন অস্তিত্ব, সেটাই হয়তো মৃত্যু। রুখ সেই আদিহীন অন্তহীন অস্তিত্বে নিজেকে সমর্পণ করে দেয়। তার বুকের মাঝে এক শূন্যতা খেলা করতে থাকে। গভীর বেদনায় কি যেন হাহাকার করে ওঠে। সে নিজেকে ফিসফিস করে বলে, বিদায়। কিন্তু সেই কথা সে শুনতে পারে না। রুক আবার চিৎকার করে ওঠে, বিদায়। এক অমানবিক নৈঃশব্দ তাকে ঘিরে থাকে। রুখ নিজেকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু সে তার দেহকে খুঁজে পায় না। সে কোথায়? তার চারপাশে রূপ বর্ণ গন্ধহীন এক অতি প্রাকৃত জগৎ। তার চেতনা ছাড়া আর কিছু নেই সেখানে, শুধু তার চেতনা। এটাই কি মৃত্যু? না, এটা মৃত্যু নয়। কে কে কথা বলে? আমি। আমি কে? আমি আমি হচ্ছে আমি। আমি কোথায়? তুমি এখানে। এখানে কোথায়? এখানে আমার কাছে। কেন? আমি দেখতে চাই, বুঝতে চাই। কি দেখতে চাও? তোমাকে। কিন্তু এত অন্ধকার, তুমি কেমন করে দেখবে? কে বলেছে অন্ধকার? রুক অবাক হয়ে তাকালো, সত্যি কি অন্ধকার? চারদিকে কি হালকা নরম একটা আলো নেই? সমস্ত চেতনা উন্মুখ করে সে তাকালো, দেখলো কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু শুধুমাত্র সেই হালকা নরম আলো, আর কিছু নেই। শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই, এক কোমল নরম আলোর বিস্তৃতি। রুখের হঠাৎ মনে হয় আসলে সব মায়া, সব কল্পনা, সব এক অতি প্রাকৃত স্বপ্ন। না, এটি স্বপ্ন নয়। রুখ চমকে উঠল, কে কে কথা বলে? আমি। তুমি কি সত্যি? তুমি যদি ভাবো আমি সত্যি, তবে আমি সত্যি। আমি কি সত্যি? হ্যাঁ, তুমি সত্যি। তাহলে আমি নিজেকে দেখতে পাই না কেন? আমার দেহ কই? হাত পা চোখ মুখ কই? আছে। কোথায় আছে? আমার কাছে। কেন? কৌতূহল, আমি দেখতে চাই, বুঝতে চাই। নতুন রূপ দেখলে আমার কৌতূহল হয়। তুমি কি একা? আমি একা, আবার আমি অনেক একা এবং অনেক। তুমি দেখতে কেমন? আমার কাছে দেখার কোনো অর্থ নেই। তোমার অবয়ব কেমন, আকৃতি কেমন? এ কথার কোনো অর্থ নেই, আমি রূপহীন, আকৃতিহীন। আমাকে নিয়ে তুমি কি করবে? দেখব। কেমন করে দেখবে? তোমাকে খুলে খুলে দেখব, একটি একটি পরমাণু খুলে খুলে দেখব। দেখে কি করবে? বুঝব। কেন? কৌতূহল, বুদ্ধিমত্তার আরেক নাম হচ্ছে কৌতূহল। রুখের চেতনা ধীরে ধীরে অসার হয়ে আসে। সে কি আছে না নেই সেটিও অস্পষ্ট হয়ে আসে। তার মনে হতে থাকে যুগ যুগ থেকে সে আদিহীন অন্তহীন এক অসীম শূন্যতায় ভেসে আছে। সময় যেন স্থির হয়ে আছে তাকে ঘিরে। এভাবে কতকাল কেটে গেছে কে জানে। রুখের মনে হতে থাকে সে বুঝি তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে, এক অসীম শূন্যতা থেকে তার বুঝি আর মুক্তি নেই। তখন হঠাৎ কে যেন বলল, চলো।
রুখের মনে হলো এখন আর কিছুতেই কিছু আসে যায় না। কে যেন আবার বলল, চলো। কোথায়? ফিরে যাই। ফিরে যাবে? হ্যাঁ। কে ফিরে যাবে? কোথায় ফিরে যাবে? তুমি, তুমি আর আমি। আমি? আমি আর তুমি? হ্যাঁ। তুমিও আমার সাথে যাবে? হ্যাঁ। কেমন করে যাবে? তোমার চেতনার সাথে। ও, রুখের হঠাৎ মনে হতে থাকে সে বুঝি ধীরে ধীরে জেগে উঠছে। মনে হতে থাকে তার দেহ সে ফিরে পেয়েছে। হাত দিয়ে সে নিজেকে স্পর্শ করে, হাত পা মুখ নতুন করে আবিষ্কার করে। চিৎকার করে সে ধ্বনি শুনতে পায়। চোখ খুলে নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে সূক্ষ্ম আলোর রেখা দেখতে পায়। হঠাৎ করে সেই আলো হঠাৎ তীব্র ঝলকানি হয়ে তাকে প্রায় দৃষ্টিহীন করে দেয়। রুখ চিৎকার করে ওঠে। প্রচণ্ড এক অমানবিক শক্তি যেন তাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে দূরে ছিটকে দেয়। রুখ কোথায় যেন আছড়ে পড়ল। প্রচণ্ড আঘাতে তার দেহ যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। কাতর চিৎকার করে সে কিছু একটা আঁকড়ে ধরতে চেষ্টা করে। শক্ত পাথরকে সে খামচে ধরে। মুখের মাঝে সে রক্তের লোনা স্বাদ অনুভব করে। সমুদ্রের গর্জনের মতো চাপা কলরব শুনতে পায়। চোখ খুলে সে দেখে তার পরিচিত জগৎ। সে ফিরে এসেছে, মেটসিসে ফিরে এসেছে। রুখ চোখ বন্ধ করে শুয়ে থাকে। নিজের ভিতরে হঠাৎ সে একটা ভয়ের কাঁপুনি অনুভব করে। সে একা ফিরে আসেনি, তার সাথে আরও কেউ আছে। 11। রুখ উঁচু একটা বিছানায় শুয়ে আছে। তাকে ঘিরে কয়েকটি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড দাঁড়িয়ে আছে। তার বুকের কাছাকাছি কিছু যন্ত্র, রুখের হাত এবং পা স্টেনলেস স্টিলের রিং দিয়ে আটকানো। শরীর থেকে নানা আকারের কিছু টিউব বের হয়ে আছে। দেহের কাছাকাছি অসংখ্য মনিটর। একটা বড় মনিটরের সামনে রয়েড দাঁড়িয়ে আছে, তার চেহারায় দুশ্চিন্তার চিহ্ন। ঘৃণা জিজ্ঞেস করল, কী হয়েছে রয়েড? এটি রুখ নয়, ঘৃণা আতঙ্কে শিউরে উঠল। চাপা গলায় বলল, কি বলছো তুমি? হ্যাঁ, এটি মানুষ নয়। মানুষ নয়? না, তার ডিএনএতে আরও নতুন 12 জোড়া বেস পেয়ার জোড়ে দেওয়া আছে। তার মানে কি? ডিএনএ হচ্ছে মানুষের ব্লুপ্রিন্ট। তার ভেতরে একজন মানুষের সব তথ্য সাজানো থাকে। এর মাঝে ডিএনএতে নতুন বেস পেয়ার এসেছে, নতুন তথ্য এসেছে। সেই নতুন তথ্যের পরিমাণ অচিন্তনীয়। তার মানে কি? তার মানে এটি মানুষ নয়। তাহলে এ কে? মহাজাগতিক প্রাণের একটি ডিকয়। না, ঘৃণা চাপা গলায় আর্তনাদ করে বলল, না, এটা হতে পারে না। এ হচ্ছে রুখ, নিশ্চয় রুখ। রুখ মানুষ ছিল, এটি মানুষ নয়। মানুষের ডিএনএ ডাবল হেলিক্স, এখানে 6 জোড়া হেলিক্সেই আছে, আরও নতুন 12 জোড়া বেস পেয়ার। এখন কি হবে? এই ডিকয়টিকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ? হ্যাঁ, কেটে দেখতে হবে, শরীরের অংশ বুঝতে হবে, নতুন তথ্য জানতে হবে। কিন্তু রুখের কি হবে? রুখ? রুখ বলে এখানে কেউ নেই। রয়েড এক পা সামনে এগিয়ে গিয়ে অ্যান্ড্রয়েডের সাথে কথা বলে, বিজাতীয় যান্ত্রিক ভাষায় দ্রুত লয়ের কথা। ঘৃণা তা ধরতে পারে না। ঘৃণা ভীত মুখে তাকিয়ে থাকে। আতঙ্কিত হয়ে দেখে উপর থেকে একটা যন্ত্র নেমে আসছে, নিচে ধারালো স্ক্যালপেল ঘুরছে। তার রুখে এরা মেরে ফেলবে। ঘৃণা ছুটে গিয়ে রয়েডের উপর ঝাঁপিয়ে পড়ল। রয়েডের যান্ত্রিক শক্তিশালী দেহ এক ঝটকায় তাকে দূরে ছুড়ে দেয়। দুটি প্রতিরক্ষা রোবট ঘৃণাকে ধরে ফেলে শক্ত হাতে আটকে রাখল। ঘৃণা অসহায় আতঙ্কে তাকিয়ে থাকে। উপর থেকে ধারালো স্ক্যালপেল নিচে নেমে আসছে, আর এক মুহূর্ত পরে সেটি রুখের পাঁজর কেটে ভিতরে বসে যাবে। ঘৃণা আতঙ্কে চিৎকার করে উঠল। সাথে সাথে স্ক্যালপেলটি থেমে গেল। ঘৃণা অবাক হয়ে দেখল সেটি আবার উপরে উঠে যাচ্ছে। রয়েড হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে। অ্যান্ড্রয়েডগুলো ইতস্তত কিছু সুইচ স্পর্শ করে। হঠাৎ করে তারা সকল যন্ত্রপাতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কি হচ্ছে এখানে? মূল প্রসেসর কাজ করছে না। কেন? নতুন সিগন্যাল আসছে। কোথা থেকে আসছে? এই প্রাণীটি থেকে। ঘৃণা অবাক হয়ে রয়েড এবং বুদ্ধিমান অ্যান্ড্রয়েডগুলোর দিকে তাকিয়ে রইল। তারা নিজেদের ভাষায় কথা বলছে। সে কিছু বুঝতে পারছে না, কিন্তু তবুও তাদের বিপর্যস্ত ভাবটুকু ধরতে পারছে। কিছু একটা বড় ধরনের সমস্যা হয়েছে। যন্ত্রপাতির নিয়ন্ত্রণটুকু হারিয়ে ফেলেছে তারা। রয়েড তীক্ষ্ণ দৃষ্টিতে রুখের দিকে তাকিয়ে থেকে বলল, এই প্রাণীটি কেমন করে সিগন্যাল পাঠাচ্ছে? শরীরের মাঝে চার্জকে নিয়ন্ত্রণ করতে পারে। চার্জকে ইচ্ছে মতো কম্পন করিয়ে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠাচ্ছে। নিখুঁত কম্পন, যখন যত দরকার। কিন্তু আমাদের প্রতিরক্ষা সিস্টেম উপেক্ষা করে চলছে। অসম্ভব। আমি আমার কপোতরণে কম্পন অনুভব করছি। আমাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সরে যাও, সবাই সরে যাও। সরে যাচ্ছি।
ফ্যারাডে কেজ বাড়িয়ে দাও। দিয়েছি। দ্বিতীয় মাত্রার প্রতিরক্ষা সিস্টেম চালু করতে হবে। আমার কপোট্রনের কোমর প্রতিরক্ষা আক্রান্ত হয়েছে। সরে যাও, সবাই সরে যাও, দ্বিতীয় মাত্রার প্রতিরক্ষার আড়ালে চলে যাও। এই মেয়েটিকে কী করব? সাথে নিয়ে এসো। ক্রিনা হঠাৎ দেখলো সবাই ঘর ছেড়ে সরে যাচ্ছে। প্রতিরক্ষা রোবট তাকে শক্ত করে ধরে টেনে নিতে থাকে। ক্রিনা চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কিন্তু তুচ্ছ মানুষের আর্তচিৎকারে কেউ কান দিল না। ক্রিনাকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা একটা ঘরে আশ্রয় নিয়েছে। হলোগ্রাফিক স্ক্রিনের রুক্ষে লক্ষ্য করা হচ্ছে। শান্ত ভঙ্গিতে সে শক্ত বিছানায় শুয়ে আছে। তার দৃষ্টিতে কোনো উত্তেজনা নেই, এক ধরনের বিচিত্র আত্মসমর্পণের ভাব। রয়েড যান্ত্রিক ভাষায় অন্যান্য অ্যান্ড্রয়েডদের সাথে কথা বলতে শুরু করে। এই মুহূর্তে রুক কি করছে জানতে চাইল। একজন অ্যান্ড্রয়েড উত্তর দিল, অবিশ্বাস্য ব্যাপার, সে মূল তত্ত্বকেন্দ্রে তত্ত্ব পাঠাতে শুরু করেছে। সর্বনাশ, এটি খুব বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, মূল তত্ত্বকেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়া আর মেসিসের নিয়ন্ত্রণ নেওয়া একই ব্যাপার। তাকে থামাতে হবে। আমরা কোনো উপায় দেখছি না। এটি একজন সাধারণ মানুষ নয়, এটি মহাজাগতিক প্রাণীর একটি ডিকয়। ঘৃণা নামে মেয়েটিকে দেখিয়ে ভয় দেখানো যেতে পারে। বলা যেতে পারে তাকে মেরে ফেলব। চেষ্টা করে দেখি। একটি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড রুখের সাথে যোগাযোগ করে তাকে জানালো, সে যদি এই মুহূর্তে মূল তত্ত্বকেন্দ্রে তথ্য পাঠানো বন্ধ না করে তাহলে ক্রিনাকে হত্যা করা হবে। রুখকে কেমন জানি বিভ্রান্ত দেখায়। সে ছটফট করে ওঠে এবং হঠাৎ কয়েকটি ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো মেসিস কেঁপে উঠল। ঘরের উপরে বসানো মূল মনিটরে তারা অবাক হয়ে দেখল, তত্ত্বকেন্দ্রের মূল করিডোরে হঠাৎ করে একটা বিশাল রোবট কোথা থেকে জানি উদয় হয়েছে। রোবটটি মানুষের অনুকরণে তৈরি, কিন্তু পুরোপুরি মানুষের মতো নয়। মুখমণ্ডলে এক ধরনের ভয়ঙ্কর নৃশংসতার চিহ্ন, দুটি হাত এক ধরনের সর্পিল ভঙ্গিতে নড়ছে, দেহে উচ্চতাপের বিদ্যুৎ প্রবাহ, সেখান থেকে কর্কশ শব্দে নীলাপ স্ফুলিঙ্গ বের হচ্ছে। রোবটটি তার শক্তিশালী হাতে ভয়ঙ্কর একটি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে শুরু করেছে। নিরাপত্তা রোবটগুলো অতিকায় রোবটটিকে ঘিরে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটি তার দেহের আকারের তুলনায় অত্যন্ত ক্ষিপ্র। তার ভয়ঙ্কর মুখমণ্ডলে এক ধরনের যান্ত্রিক নৃশংসতা খেলা করতে থাকে। সেটি অত্যন্ত দক্ষতার সাথে একটি একটি করে নিরাপত্তা রোবটকে বশীভূত করে দেয়। নিরাপত্তা রোবটগুলো তাদের বশীভূত পোড়া দেহের ধ্বংসাবশেষ নিয়ে করিডোরে ইতস্তত দাঁড়িয়ে থাকে। পুরো এলাকাটি পোড়া গন্ধ এবং ধোঁয়ায় ভরে যায়। রোবটটি এক ধরনের বিজাতীয় গর্জন করতে করতে অতিকায় দানবের মতো এগিয়ে আসছে। বড় মনিটরে সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রিনা এক ধরনের আতঙ্ক অনুভব করতে থাকে। সে কাঁপা গলায় বলল, রয়েড, এটা কি, কোথা থেকে এসেছে? আমরা জানি না, মনে হয় তোমার বন্ধু রুখ এটি তৈরি করেছে। রুখ তৈরি করেছে? ক্রিনা চিৎকার করে বলল, কি বলছো তুমি? ঠিকই বলছি, মূল তত্ত্বকেন্দ্রের সাথে যোগাযোগ করেছে, কেন্দ্রীয় কারিগরি প্ল্যান্টে নমুনা পাঠিয়ে তৈরি করে এনেছে। কি বলছো তুমি? হ্যাঁ, অত্যন্ত চমৎকার ডিজাইন, আমাদের পক্ষে এরকম কিছু তৈরি সম্ভব নয়, অবিশ্বাস্য। কিন্তু তোমার বন্ধু রুখ আসলে এখন রুখ নয়, সে মহাজাগতিক প্রাণের ডিকয়। আমরা ভেবেছিলাম সে আমাদের সাথে সহযোগিতা করবে, কিন্তু করছে না। তোমরা এখন কি করবে? আমরা অবশ্যই আত্মরক্ষার চেষ্টা করব, বুদ্ধিমান প্রাণী মাত্রই নিজেদের আত্মরক্ষা করার চেষ্টা করা। ঘৃণা সবিষয়ে মনিটরটির দিকে তাকিয়ে থাকে। অতিকায় ভয়ঙ্কর দর্শন একটি রোবট ধীরে ধীরে এগিয়ে আসছে, হাতে ভয়াবহ একটি অস্ত্র আলগোছে ধরে রেখেছে। রয়েড মনিটরে লক্ষ্য করে কোনো একটি সুইচ স্পর্শ করল, সাথে সাথে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ অতিকায় রোবটটিকে আঘাত করল। সেটি প্রায় উড়ে গিয়ে করিডোরের এক কোণায় আছড়ে পড়ল, কিন্তু প্রায় সাথে সাথেই সেটি উঠে দাঁড়ায়। উদ্ধত অস্ত্রে আবার দ্বিগুণ নৃশংসতায় গুলিবর্ষণ করতে শুরু করে। প্রচণ্ড শব্দ, আগুন এবং ধোঁয়ায় পুরো এলাকাটি নারকীয় হয়ে ওঠে। ক্রিনা চিৎকার করে বলল, রয়েড, কি হয়েছে? আমার মনে হয় তোমাদের প্রচলিত অস্ত্র এর কোনো ক্ষতি করতে পারবে না। আমারও তাই মনে হয়। এটাকে আঘাত করার চেষ্টা করাটাই মনে হচ্ছে বিপজ্জনক। আমারও তাই ধারণা, কিন্তু এর উদ্দেশ্য অত্যন্ত ভয়ানক। এর কি উদ্দেশ্য? আমাদের অ্যান্ড্রয়েডদের এক একজন করে ধ্বংস করা। ক্রিনা অবাক হয়ে রয়েডের দিকে তাকালো, বলল, তুমি কেমন করে জানো? আমরা জানি, কারণ এটি আমাদের নিজস্ব কোডে সেটি বলছে, আমরা বুঝতে পারছি। আর কি বলছে? আর বলছে, রয়েডকে হঠাৎ কেমন যেন বিপর্যস্ত দেখালো। কি বলছে? বলছে তোমাকে কোনোভাবে স্পর্শ করা হলে সে পুরো নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেবে।
ঘৃণা সব বিষয়ে কিছুক্ষণ রয়েডের দিকে তাকিয়ে রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তাই যদি হয় তাহলে আমাকে বের হতে দাও, আমাকে দেখলে নিশ্চয়ই এটি শান্ত হবে। রয়েড মাথা নাড়ল, বলল, আমারও তাই ধারণা, দেখা যাক চেষ্টা করে। ঘৃণা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে একটু সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেল। দরজা স্পর্শ করা মাত্রই সেটি নিঃশব্দে খুলে যায়। সামনে একটি দীর্ঘ করিডোর, করিডোরের শেষ প্রান্তে বিশাল ভয়ঙ্কর দর্শন রোবটটি দাঁড়িয়ে আছে। রোবটটি তার অস্ত্র ঘৃণার দিকে উদ্যত করতেই ঘৃণা হাত তুলে চিৎকার করে বলল, আমি ঘৃণা। ঘৃণার কথাটিতে প্রায় মন্ত্রের মতো কাজ হলো। রোবটটি থেমে যায়, তার নৃশংস মুখে এক ধরনের কোমলতা ফিরে আসে। রোবটটি হাতের অস্ত্রটি নামিয়ে নেয় এবং হঠাৎ করে ঘুরে দীর্ঘ করিডোর ধরে হেঁটে ফিরে যেতে শুরু করে। কিছুক্ষণ আগেই যে এই পুরো এলাকাটিতে এক ভয়ঙ্কর নারকীয় তাণ্ডব ঘটে গেছে সেটি আর বিশ্বাস হতে চায় না। খোলা দরজা দিয়ে প্রথমে রয়েড এবং তার পিছু পিছু বুদ্ধিমান অ্যান্ড্রয়েডগুলো বের হয়ে আসে। ঘৃণা রয়েডের দিকে তাকিয়ে বলল, রয়েড, বলো, আমার মনে হয় তোমরা রুক্ষে যেতে দাও, এই মুহূর্তে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একটা স্কাউটশিপে করে আমাদের দুজনকে তোমরা মানুষের বসতিতে পৌঁছে দাও। বেশ, কিন্তু একটা জিনিস মনে রেখো। কি জিনিস? তুমি যাকে মানুষের বসতিতে নিয়ে যাচ্ছ সে তোমার বন্ধু রুখ নয়। ঘৃণা এক মুহূর্ত রয়েডের দিকে তাকিয়ে থেকে বলল, হয়তো তোমার কথা সত্যি, কিন্তু কিন্তু কি? তার ভেতরে নিশ্চয়ই লুক রুকিয়ে আছে, আমি তাকে খুঁজে বের করব। আমি তোমার সৌভাগ্য কামনা করছি ঘৃণা, তবে জেনে রেখো। কি? মেসিসের নিয়ন্ত্রণ এখন আর আমাদের হাতে নেই। রুখের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া মাত্র সে ধর্মর করে উঠে বসে ঘৃণার হাত আঁকড়ে ধরে কাতর গলায় বলল, ঘৃণা। ঘৃণা সবিষয়ে রুখের দিকে তাকিয়ে রইল, নরম গলায় বলল, রুখ, তুমি আমাকে চিনতে পারছো? চিনতে পারবো না কেন, কি বলছো তুমি? না, মানে এখানে কি হচ্ছে ঘৃণা? আমাকে এরকম করে বেঁধে রেখেছিল কেন? আর একটু আগে কি বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তত্ত্বকেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে না দিলে তোমাকে হত্যা করবে, এর কি অর্থ? কেন বলছে এসব? ঘৃণা একদৃষ্টে রুখের দিকে তাকিয়ে থাকে। সে কি কিছুই জানে না? ঘৃণা, রুখ কাতর গলায় বলল, তুমি এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হচ্ছে এখানে? কিছু হচ্ছে না রুখ, মনে করো পুরো ব্যাপারটুকু একটা স্বপ্ন, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? হ্যাঁ, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এখন তুমি চলো। কোথায়? আমরা মানুষের বসতিতে ফিরে যাব। রুখ চোখ বড় বড় করে ঘৃণার দিকে তাকিয়ে বলল, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা আমাদের যেতে দেবে? হ্যাঁ, যেতে দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। রুখ বিছানা থেকে নেমে দাঁড়ায়, সে টলে পড়ে যাচ্ছিল। ঘৃণাকে ধরে কোনোভাবে নিজেকে সামলে নেয়। ঘৃণা তাকে ধরে রেখে বলল, চলো যাই, চলো। রুখ এক মুহূর্ত থেমে বলল, ঘৃণা, কি হলো? একটা কথা বলি, তুমি হাসবে না তো? না, হাসবো না। আমার কেন জানি মনে হচ্ছে আমি একা নই, আমার সাথে আরও কেউ আছে, আরও কোনো কিছু। ঘৃণার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে, কিন্তু সে শান্ত গলায় বলল, তোমার মনের ভুল রুখ, তোমার সাথে কেউ নেই। পারো স্কার্পশিপটা নামা মাত্রই মানব বসতির বেশ কিছু মানুষ তাদের দিকে ছুটে এলো। জোর করে মুখে হাসি ফুটিয়ে রেখে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমরা তো ভালোই ছিলাম, তোমাদের কি খবর? কিছুক্ষণ আগে মনে হলো বিস্ফোরণের শব্দ শুনেছি। হ্যাঁ, কিছু বিস্ফোরণ হয়েছে। কেন? ঘৃণা একটু ইতস্তত করে বলল, বলবো, সব বলবো, আগে আমরা একটু বিশ্রাম নেই, তোমরা বিশ্বাস করবে না আমরা কিসের ভিতর দিয়ে এসেছি। হ্যাঁ চলো। রুখ আর ঘৃণাকে নিয়ে সবাই হেঁটে যেতে থাকে। ঘৃণা জিজ্ঞেস করল, রুহান কোথায়? পরিচালনা কেন্দ্রে, একটা ছোট সহায়তা সেল খোলা হয়েছে, সবাই খুব ভয় পাচ্ছে, তাই তাদেরকে সাহস দিচ্ছে। তোমরা কেউ তাকে গিয়ে খবর দেবে? ঠিক আছে, যাচ্ছি, বলে একজন কমবয়সী তরুণী পরিচালনা কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকে। ছোট দলটিকে নিয়ে হেঁটে যেতে যেতে ঘৃণা আর চোখে রুখের দিকে তাকাচ্ছিল। সে অত্যন্ত অন্যমনস্ক, মনে হচ্ছে তার চারপাশে কী ঘটছে ভালো করে লক্ষ্য করছে না। হাঁটার ভঙ্গিটুকুও খানিকটা অস্বাভাবিক, অতিরিক্ত উত্তেজক পানীয় খাবার পর মানুষ যেভাবে হাঁটে অনেকটা সেরকম। রুখকে নিয়ে ঘৃণা হেঁটে তাদের বাসার কাছাকাছি পৌঁছালো। বাসার সিঁড়ি বেয়ে ওঠার সময় দূরে রুহানকে দেখা গেল, সে খবর পেয়ে প্রায় ছুটতে ছুটতে চলে এসেছে। রুখ অন্যমনস্কভাবে সিঁড়ি বেয়ে উপর উঠছে, তখন রুহান পেছন থেকে উচ্চস্বরে ডাকল, রুখ। রুখ চমকে ঘুরে তাকালো,
সে সিঁড়ির রেলিং ধরে রেখেছিল। চমকে ঘুরে তাকানোর সময় রেলিংয়ে তার হাতের হ্যাঁচকা টান পড়ল এবং সবাই অবাক হয়ে দেখল টাইটানিয়ামের রেলিংয়ের অংশবিশেষ ভেঙে চলে এসেছে। রুখ রেলিংয়ের ছিন্ন অংশটুকু হাতে নিয়ে হচ্চকিত হয়ে দাঁড়িয়ে রইল। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আরে ভেঙে গেল দেখছি। একজন মানুষের হাতের আলতো স্পর্শে টাইটানিয়ামের ধাতব রেলিং ভেঙে যেতে পারে, ব্যাপারটি বিশ্বাসযোগ্য নয়। দৃশ্যটি দেখে সবাই কেন জানি এক ধরনের আতঙ্কে শিউরে উঠল। রুখ ভাঙা অংশটি আবার তার জায়গায় বসিয়ে সেটি ঠিক করার চেষ্টা করতে থাকে। ক্রিনা সবার আগে নিজেকে সামলে নিয়ে বলল, রেলিংটা নিশ্চয়ই ভাঙা ছিল। রুহান মাথা নাড়ল, বলল, মানব বসতির রক্ষণাবেক্ষণ কমিটিকে একটা কড়া নোটিশ পাঠানোর সময় হয়েছে। ঠিকই বলেছ, ক্রিনা রুখের পিঠ স্পর্শ করে বলল, চলো রুখ, তুমি শুয়ে একটু বিশ্রাম নেবে, তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। রুখ মাথা নাড়ল, বলল, ঠিকই বলেছ, ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার কেমন জানি অস্থির লাগছে। শুয়ে অনেকক্ষণ বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। ক্রিনা ঘুরে রুহানের দিকে তাকিয়ে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রুখকে শুয়ে দিয়ে আসছি। রুহান চিন্তিত মুখে বলল, আমি আসবো? না, প্রয়োজন নেই। ক্রিনা রুখকে তার ঘরে বিছানায় শুয়ে দিয়ে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। রুখ বিছানায় লম্বা হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। ক্রিনা নরম গলায় ডাকল, রুখ। বলো, তোমার কি হয়েছে রুখ? আমি জানি না, শুধু মনে হচ্ছে আমার ভেতরে আরও একজন আছে। সে কে? আমি জানি না। সে কি চায়? আমি জানি না। রুখ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মাঝে মাঝে মনে হয় আমি বুঝি আমি নই। মনে হয় কি? মনে হয় মনে হয় আমি বুঝি অন্য কিছু। সব তোমার মনের ভুল, শুয়ে একটু বিশ্রাম নাও, ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। রুখ শিশুর মতো মাথা নেড়ে বলল, ঠিক আছে। ক্রিনা দরজা বন্ধ করে চলে আসছিল, তখন রুখ পেছন থেকে ডাকল, বলল, ক্রিনা, কি হলো? এই যে রেলিংয়ের ব্যাপারটা। রুখ কি বলতে চাইছে ক্রিনার বুঝতে অসুবিধে হলো না, কিন্তু তবু সে না বোঝার মান করে বলল, কোন রেলিং? এই যে আমার হ্যাঁচকা টানে সেটা ভেঙে গেল। কি হয়েছে সেই রেলিংয়ের? সেটা আসলে আমি ভেঙেছি, তাই না? ক্রিনা এক মুহূর্ত রুখের দিকে তাকিয়ে বলল, সেটা কি সম্ভব? না, কিন্তু আমার ভেতরে যে আরেকজন আছে বলে মনে হয় তার পক্ষে সম্ভব। ক্রিনা একটা চাদর দিয়ে রুখের শরীরকে ঢেকে দিতে দিতে বলল, এটা নিয়ে তুমি এখন চিন্তা করো না, তুমি ঘুমাও রুখ, আমি আসছি। ক্রিনা বের হয়ে দেখল বাইরে রুহান এবং সাথে আরও কয়েকজন নিঃশব্দে অপেক্ষা করছে। ক্রিনা বের হতেই সবাই তার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। ক্রিনা হঠাৎ করে কেমন জানি ক্লান্তি অনুভব করতে থাকে। রুহান একটু এগিয়ে এসে বলল, ক্রিনা, কি হলো? রুখের কি হয়েছে ক্রিনা? আমি যদি সত্যিই জানতাম তাহলে খুব নিশ্চিন্ত বোধ করতাম। তুমি জানো না? সে কিসের ভিতর দিয়ে গিয়েছে আমি জানি, কিন্তু তার কি হয়েছে আমি জানি না। তোমরা এসো, আমি যেটুকু জানি সেটুকু বলছি। বড় হলঘরটাতে সবাই পাথরের মতো মুখ করে বসে আছে। রুহান সবাইকে এখানে উপস্থিত থাকার অনুমতি দেয়নি, শুধুমাত্র মানব বসতির পরিচালনা পর্ষদের সদস্যরা রয়েছে। ক্রিনার মুখে পুরো ঘটনার বর্ণনা শুনে সবাই একেবারে হতচকিত হয়ে গিয়েছে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলার মতো কিছু পেল না। শেষে রুহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা খুব বিপদের মাঝে আছি, সবচেয়ে বড় বিপদের মাঝে রয়েছে রুখ। মানব বসতি পরিচালনা পর্ষদের নিরাপত্তা শাখার দায়িত্বে নিয়োজিত মানুষটির নাম কিহিতা। তার সুগঠিত শক্তিশালী বিশাল দেহ, মধ্যবয়স্ক এই মানুষটি সাহসী এবং খুব কম কথার মানুষ। ক্রিনা যতক্ষণ কথা বলেছে সে খুব মনোযোগ দিয়ে নিজের বিশাল হাতে শক্তিশালী আঙুলের নখগুলো পরীক্ষা করেছে। সে একবারও ক্রিনার দিকে তাকায়নি কিংবা তাকে কোনো প্রশ্ন করেনি। কিহিতা রুহানের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একমত নই। তুমি কি বলতে চাইছ? এখানে রুখ সবচেয়ে বিপদগ্রস্ত নয়, সে বিপদের কারণ। ক্রিনা চমকে উঠে বলল, কি বলছো তুমি কিহিতা? আমি ঠিকই বলছি, আজকে কি অবলীলায় সেই টাইটানিয়ামের রেলিংটা ভেঙে ফেলেছে সেটা দেখেছ? কিন্তু কিন্তু কিভাবে চোখের পলকে সে বিশাল ভয়ঙ্কর রোবট তৈরি করতে পারে সেটা তুমি নিজেই বলেছ ক্রিনা। রুখ বিপদগ্রস্ত নয়, রুখ বিপদের কারণ। ক্রিনা একটু আহত দৃষ্টিতে কিহিতার দিকে তাকিয়ে রইল। কিহিতা ক্রিনার দৃষ্টি উপেক্ষা করে বলল, আমরা সম্ভবত মেসিসে কিছু নিয়ম ভঙ্গ করেছি। আমাদের সম্ভবত বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের বিরুদ্ধাচরণ না করে তাদের সহযোগিতা করা উচিত। পরিচালনা পর্ষদের স্বাস্থ্য শাখার দায়িত্বে নিয়োজিত লাল চুলের মেয়ে মহিনা কিহিতার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কী ধরনের সহযোগিতার কথা বলছো? কিহিতা চোখ নামিয়ে বলল,
আমার কথাটি তোমাদের কাছে নিষ্ঠুরতা বলে মনে হতে পারে, কিন্তু আমি মনে করি রুখের দেহে অবস্থানকারী প্রাণীটিকে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের কাছে পৌঁছে দেওয়া উচিত। কৃণা চমকে উঠে বলল, তুমি কি বলছো কিহিতা? আমি ঠিকই বলছি কৃণা, কিহিতা শান্ত গলায় বলল। সত্যি কথা বলতে কি, রুখের দেহে অবস্থানকারী প্রাণীটিকে মানব বসতিতে আনা খুব অবিবেচকের মতো কাজ হয়েছে। রোহান খানিকটা বিচলিত হয়ে কিহিতার দিকে তাকিয়ে বলল, তুমি বারবার রুখের দেহে অবস্থানকারী প্রাণী বলে উল্লেখ করছো, কিন্তু রুখ কোনো মহাজাগতিক প্রাণী নয়, রুখ হচ্ছে রুখ, তার একটা অংশ রুখ, মূলত সে একটি মহাজাগতিক প্রাণী। লাল চুলের মাহিনা জিজ্ঞেস করল, তর্ক করে লাভ নেই, কিহিতা তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। তোমরা একটি সহজ কথা ভুলে যাও, মেথিসে আমরা বুদ্ধিমান অ্যান্ড্রয়েডের অনুগ্রহে বসবাসকারী কিছু মানুষ, তারা না চাইলে এক মুহূর্তে আমরা শেষ হয়ে যাব। তাদের সাথে সহযোগিতা করে যদি আমরা কয়দিন বেশি বেঁচে থাকতে পারি সেটি আমাদের সার্থকতা, তাদের সাথে যুদ্ধ করে শেষ হয়ে যাওয়া নির্বুদ্ধিতা। মাহিনা একটু অধৈর্য হয়ে বলল, তুমি এখনও বলছো না তুমি ঠিক কি করতে চাও। আমি রুক্ষে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের কাছে ফিরে দিতে চাই, কৃণা ক্রুদ্ধ স্বরে বলল, সেটা তুমি কিভাবে করতে চাও? রুক্ষে হত্যা করে। হলঘরের সবাই চমকে উঠল, কৃণা অবিশ্বাসের দৃষ্টিতে কিহিতার দিকে তাকালো, কাঁপা গলায় বলল, তুমি তুমি এ কী বলছো কিহিতা? আমি মানব বসতির নিরাপত্তার দায়িত্বে আছি কৃণা, আমাকে সবার কথা ভাবতে হবে, একটি মহাজাগতিক প্রাণীর জন্য, কৃণা চিৎকার করে বলল, তুমি এভাবে কথা বলতে পারবে না কিহিতা। রোহান সরু চোখে কিহিতার দিকে তাকিয়ে বলল, তুমি কেমন করে জানো রুক্ষে হত্যা করাই হচ্ছে এ সমস্যার সমাধান? কিহিতা শীতল গলায় বলল, আমি নিশ্চিত সেটিই হচ্ছে সমাধান। কিন্তু তারা তো হত্যা করতে পারেনি, আমরা মানুষ, মানুষের দুর্বলতা আমরা জানি, আমরা সম্ভবত এই কাজটি আরও সুচারুভাবে করতে পারবো। কিন্তু এটাই কি সমাধান? লালচুলের মাহিনা বলল, কিহিতার কথায় খানিকটা যুক্তি রয়েছে, এই মহাজাগতিক প্রাণী নিজে নিজে আসেনি, সে রুখের উপর ভর করে এসেছে। একটি প্রাণীকে যদি তার অস্তিত্বের জন্য অন্য একটি পোষকের উপর নির্ভর করতে হয় তাহলে সেই পোষককে হত্যা করা হলে প্রাণীটি বেঁচে থাকতে পারে না। এখানে রুখ হচ্ছে পোষক, তাকে হত্যা করে সম্ভবত মহাজাগতিক প্রাণীটাকে হত্যা করা সম্ভব। কৃণা মাথা ঝাঁকিয়ে বলল, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? একজন মানুষকে বলছো পোষক, তাকে হত্যা করার কথা বলছো এত সহজে, যেন সে মানুষ নয়, যেন সে একটি কীটপতঙ্গ। কিহিতা কৃণার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটিকে ব্যক্তিগত পর্যায়ে নিও না কৃণা, কারো বিরুদ্ধে আমরা কিছু করছি না, আমরা মানব বসতিকে রক্ষা করার কথা বলছি। তোমরা নিশ্চিত এটাই মানব বসতিকে রক্ষা করবে? আমরা জানি না, কিন্তু আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতে হবে। আমরা যদি রুক্ষে হত্যা করতে পারি তাহলে মহাজাগতিক প্রাণীকে হত্যা করতে পারবো। এ কথাটি তোমরা ভুলে যেও না, আমরা এখানে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডের অনুকম্পার উপর বেঁচে আছি, তাদেরকে যেভাবে সম্ভব সেভাবে সন্তুষ্ট রাখতে হবে। প্রাচীনকালে মানুষ যেভাবে অন্ধবিশ্বাসে ঈশ্বরের আরাধনা করত, আমাদের ঠিক সেই একাগ্রতা এবং বিশ্বাস নিয়ে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের পূজা করতে হবে, এটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার একমাত্র উপায়। কৃণা চিৎকার করে বলল, বিশ্বাস করি না, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, তুমি উন্মাদ। তুমি কি বিশ্বাস করো বা না করো তাতে কিছু আসে যায় না, আমি মানব বসতির নিরাপত্তার দায়িত্বে আছি, এই ব্যাপারে সিদ্ধান্ত নেব আমি। তুমি বলতে চাইছো তুমি আমাদের ইচ্ছার বিরুদ্ধে? হ্যাঁ, প্রয়োজন হলে তোমার ইচ্ছার বিরুদ্ধে। কৃণার সমস্ত মুখমণ্ডল ক্রোধে রক্তবর্ণ হয়ে ওঠে, সে ঘুরে সবার দিকে তাকালো, তীব্র কণ্ঠে বলল, তোমরা সবাই এই সিদ্ধান্তকে সমর্থন করো? না, রুহান মাথা নেড়ে বলল, আমি সমর্থন করি না। গীতার সিদ্ধান্ত হচ্ছে একটি অত্যন্ত জটিল সমস্যার একটি অবিশ্বাস্য রকম সরল এবং হাস্যকর সমাধান, এটি সরল এবং অমানবিক। রুখ আমাদের সবচেয়ে ঘনিষ্ঠজন, তাকে এত সহজে? আমি এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, গীতা কঠিন গলায় বলল, কিছু কিছু সিদ্ধান্ত যুক্তিতর্ক ছাড়াই নিতে হয়। তুমি এই সিদ্ধান্ত নিতে পারো না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, যারা এর বিরোধিতা করবে আমাকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। রুহান এবং কৃণা এক ধরনের অবিশ্বাস্য দৃষ্টিতে কিহিতার দিকে তাকিয়ে রইল। কিহিতা পাথরের মতো নির্লিপ্ত মুখে তার পকেট থেকে যোগাযোগ মডিউল বের করে নিরাপত্তা কেন্দ্রে যোগাযোগ করে। কিছুক্ষণের মাঝেই কৃণা এবং রুহান নিজেদেরকে একটা ছোট ঘরে বন্দী হিসেবে আবিষ্কার করল। 13. কিহিতার সামনে চারজন শক্তিশালী মানুষ অস্ত্র হাতে দাঁড়িয়েছিল। আপাত দৃষ্টিতে তাদের ভাবলেশহীন মনে হলেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তারা খানিকটা বিচলিত। চোখের কোণায় যে চাপা অনুভূতিটি সেটি ভীতি।
গীতা তাদের সবাইকে ভালো করে লক্ষ্য করে বলল, আমরা মানব বসতিতে এই প্রথমবার এমন একটি কাজ করতে যাচ্ছি যেটি আগে কখনো করা হয়নি। কাজটি হচ্ছে হত্যাকাণ্ড। আমরা যাকে হত্যা করতে যাচ্ছি তার বাইরের অবয়ব একটি মানুষের। প্রকৃতপক্ষে আমরা যাকে হত্যা করতে যাচ্ছি তার বাইরের অবয়ব আমাদের অতি পরিচিত রুখের, কিন্তু সে রুখ নয়। তার ডিএনএতে ডাবল হেলিক্স নেই, সেটি ষষ্ঠ মাত্রার হেলিক্স, বেস পেয়ার 12টি। তোমাদের কেউ কেউ দেখেছো সে হ্যাঁচকা টান দিয়ে টাইটানিয়ামের একটি রেলিং ভেঙে ফেলেছে। গীতা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তোমরা ইচ্ছে করলে কল্পনা করে নিতে পারো একটি ভয়ঙ্কর বীভৎস মহাজাগতিক প্রাণী আমাদের রুখকে হত্যা করে তার দেহের ভিতরে প্রবেশ করে আছে। এই ভয়ঙ্কর প্রাণীটিকে হত্যা করে আমরা রুখকে হত্যা করার প্রতিশোধ নেব। উপস্থিত চারজন কোনো কথা না বলে স্থির চোখে গীতার দিকে তাকিয়ে রইল। গীতা বলল, মেটসিসের বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা তাকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কাজেই কাজটি সহজ নয়। কিন্তু তাদের যে সকল সমস্যা ছিল আমাদের সেই সমস্যা নেই। আমরা মানুষ, মানুষের পক্ষে মানুষের কাছাকাছি রূপের প্রাণীকে হত্যা করা সহজ। আমরা অত্যন্ত স্বাভাবিকভাবে এই মহাজাগতিক প্রাণীর কাছে উপস্থিত হব, শক্তিশালী বিস্ফোরক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করব। আমি আমাদের নিরাপত্তা সেলের সদস্যদের মাঝে থেকে সবচেয়ে সাহসী এবং দুর্ধর্ষ চারজনকে বেছে নিয়েছি। আমি জানি তোমরা মানব বসতির অস্তিত্বের স্বার্থে এই কাজটি করতে পারবে, তবুও আমি জানতে চাই, এমন কেউ কি আছো যে এই কাজে অংশ নিতে পাবে পাচ্ছ? উপস্থিত চারজন কোনো কথা না বলে পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে রইল। গীতা জিজ্ঞেস করল, তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে? একজন হাত তুলে জানতে চাইল, আমরা যদি মহাজাগতিক প্রাণীটিকে হত্যা করতে ব্যর্থ হই তাহলে কি হবে? গীতা খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, আমরা ব্যর্থ হব না। তোমাদের আর কারো অন্য কোনো প্রশ্ন রয়েছে? কেউ কোনো কথা বলল না। গীতা তখন বলল, চমৎকার, চলো আমরা আমাদের দায়িত্ব শেষ করে আসি। নিরাপত্তা সেলের ঘর থেকে রাতের অন্ধকারে গীতার পিছু পিছু চারজন সদস্য বের হয়ে এলো। রুখের ঘরের দরজা ধাক্কা দিতেই সেটি খুলে যায়। উদ্যত অস্ত্র হাতে প্রথমে গীতা এবং তাদের পিছু পিছু নিরাপত্তা সেলের চারজন সদস্য ঢুকলো। রুখ তার বিছানায় লম্বা হয়ে শুয়েছিল। তাদেরকে প্রবেশ করতে দেখে সে তার চোখ খুলে তাকায় এবং খুব ধীরে ধীরে বিছানায় উঠে বসে। গীতা এবং তার চারজন সঙ্গীর দিকে তাকিয়ে কৌতূহলী চোখে বলল, কে? গীতা? গীতা কোনো কথা না বলে তার হাতের উদ্যত অস্ত্র তার দিকে তাক করে ধরে। রুখ অবাক হয়ে বলল, কি হয়েছে গীতা? গীতা কোনো কথা না বলে ট্রিগার টেনে ধরতেই তীক্ষ্ণ বিস্ফোরণের শব্দের সাথে সাথে রুখ তার বিছানা থেকে প্রচণ্ড আঘাতে দেয়ালে আছড়া পড়ে। গীতা অস্ত্র নামিয়ে তাকালো এবং অবাক হয়ে দেখল রুখ খুব সাবধানে দেয়াল ধরে উঠে দাঁড়াচ্ছে। তার চেহারা বিপর্যস্ত, মুখে আতঙ্কের চিহ্ন, কাপড় শতচ্ছিন্ন, কিন্তু দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। রুখ অবাক হয়ে গীতার দিকে তাকালো, ভয় পাওয়া গলায় বলল, গীতা তুমি কি করছো? গীতা? গীতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। হঠাৎ করে সে নিজের ভিতরে এক ধরনের অমানসিক আতঙ্ক অনুভব করে। যে অস্ত্র টাইটানিয়ামের দেওয়াল ফুটো করে ফেলতে পারে সেটা দিয়ে রুখকে হত্যা করা যাচ্ছে না, এই মহাজাগতিক প্রাণীটির বিরুদ্ধে সে কীভাবে দাঁড়াবে? গীতা আবার অস্ত্র তুলে নেয়, এবার তার সাথে অন্য চারজনও। ভয়ঙ্কর শব্দ করে তাদের হাতের অস্ত্র গর্জন করে ওঠে, তীব্র গতিতে বিস্ফোরক ছুটে যায়। ছোট ঘরটিতে হঠাৎ করে এক নারকীয় পরিবেশের সৃষ্টি হয়। রুখ আর্তচিৎকার করে ওঠে, কালো ধোঁয়ায় ঘর টিকে যায়। বিস্ফোরকের গন্ধ ঘরের পরিবেশকে বিষাক্ত করে তোলে। প্রচণ্ড বিস্ফোরণের আঘাতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে এবং সেই ভাঙ্গা দেয়াল দিয়ে রুখের বিধ্বস্ত দেহ ঘর থেকে ছিটকে বাইরে গিয়ে পড়ল। গীতা তার অস্ত্র নামিয়ে বাইরে তাকালো। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় চারিদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে, স্থানে স্থানে ছোট আগুন জ্বলছে, তার মাঝে রুখের দেহ পড়ে আছে। মাতৃগর্ভে শিশু যেভাবে কুণ্ডুলি পাকিয়ে থাকে সেভাবে অসহায় ভঙ্গিতে শুয়ে আছে, তার দেহটি দাউ দাউ করে জ্বলছে। গীতা কিছুক্ষণ তাকিয়ে থাকে, দেহটি নিশ্চল। সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে পিছনে তাকিয়ে তার সঙ্গী চারজনকে বলল, আমাদের মিশন শেষ হয়েছে, আমরা প্রাণীটিকে শেষ পর্যন্ত হত্যা করতে পেরেছি, তোমাদের সবাইকে অভিনন্দন। সাথে চারজন কেউ কোনো কথা বলল না। গীতা অস্ত্রটি হাতবদল করে ঘর থেকে বের হয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সেই রুখের দেহের কাছে দাঁড়ালো। শরীরের আগুন নিভে এসেছে, দেহটি এখনও নিশ্চল হয়ে পড়ে আছে। সে একটু ঝুঁকে দেহটির দিকে তাকালো। প্রচণ্ড বিস্ফোরণের আঘাতে দেহটি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি অক্ষত। গীতা হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করে। এই ধরনের বিস্ফোরকের আঘাতেও একটি দেহ কেমন করে অক্ষত থাকতে পারে? এই দেহ কী দিয়ে তৈরি? গীতা সোজা হয়ে দাঁড়ালো এবং হঠাৎ করে সে আতঙ্কে শিউরে উঠল।
রুখের দেহটি আবার নড়ে উঠেছে। সে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে এবং রুদ্ধ নিঃশ্বাসে দেখতে পাই রুখ খুব ধীরে ধীরে দুই হাতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে। সমস্ত শরীরে পোড়া কালির চিহ্ন, কিন্তু এখনও আশ্চর্যরকম অক্ষত দেহটি ক্লান্ত ভঙ্গিতে দুই হাঁটুর উপর মুখ রেখে বসে তারপর ঘুরে কিহিতার দিকে তাকাই। দুঃখী গলায় বলল, কিহিতা, আমি কি করেছি? কেন আমাকে তুমি কষ্ট দিচ্ছ? কিহিতা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকে এবং ঠিক তখন পেছন থেকে একটি আর্তচিৎকার শুনতে পেল। সে ঘুরে তাকালো এবং হঠাৎ করে তার সমস্ত শরীর পাথরের মতো জমে গেল। দূরে রুখের বাসার কাছে একটি মহাজাগতিক অতিপ্রাকৃত প্রাণী দাঁড়িয়ে আছে। রাতে দুঃস্বপ্নের মাঝে যে অশরীরী প্রাণী তাকে ভয়ঙ্কর আতঙ্কে তাড়া করে বেরিয়েছে, সেই প্রাণীটি এখন মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। প্রাণীটি দীর্ঘ, তার থেকে আরও এক মাথা উঁচু। দেখে মনে হয় কোনো এক ধরনের সরীসৃপ, কিন্তু এটি সরীসৃপ নয়। মনে হয় জীবন্ত একটি প্রাণীর চামড়া খুলে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণীটির অঙ্গ প্রত্যঙ্গ বাইরে প্রকট হয়ে ঝুলছে। সমস্ত দেহটি থিক থেকে আঠালো এক ধরনের তরলে ভেজা। সেই তরল শরীর থেকে ফোঁটা ফোঁটা হয়ে নিচে ঝরছে। শক্তিশালী মাথা, লম্বা মুখ এবং সেখান থেকে সারি সারি ধারালো দাঁত বের হয়ে এসেছে। ছোট ছোট একজোড়া লাল চোখ তীক্ষ্ণ এবং ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকের কাছাকাছি একজোড়া হাত, তীক্ষ্ণ নখ, পিছনে দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। শরীরের ভারসাম্য রাখার জন্য পিছনে শক্তিশালী লেজ। প্রাণীটি তার মুখ খোলে এবং সেখান থেকে লকলকে গলিত একটি জীব বের হয়ে আসে। গীতা বিস্ফারিত চোখে প্রাণীটির দিকে তাকিয়ে থাকে এবং অবাক হয়ে দেখে বিশাল একটি শরীর নিয়ে আশ্চর্য ক্ষিপ্রতায় সেটি তার দিকে ছুটে আসছে। আর্তচিৎকার করে দুই হাত তুলে সে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। প্রাণীটি শক্ত চোয়াল দিয়ে তাকে কামড়ে ধরে মুহূর্তের মাঝে বন্য পশুর মতো ছিন্নভিন্ন করে ফেলল। বিচিত্র এক ধরনের অশরীরী শব্দ করতে করতে প্রাণীটি অন্যদের দিকে ঘুরে দাঁড়ায় এবং দ্বিতীয় আরেকজনকে আক্রমণ করে। অমানসিক আতঙ্কে তারা চিৎকার করতে করতে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটি অস্বাভাবিক ক্ষিপ্রতায় তাদের আরও একজনকে ধরে ফেলে। ভয়ঙ্কর নৃশংসতায় মানুষটির দেহটিকে ছিন্নভিন্ন করে জান্তব শব্দ করতে করতে সেটি অন্য আরেকজনের পিছনে ছুটতে শুরু করে। মানব বসতির মাঝে হঠাৎ যেন এক অমানসিক বিভীষিকা নেমে আসে। রুখ ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। তার দেহের পোশাক ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। পুরো দেহ প্রায় নগ্ন। সমস্ত শরীরে মাটি, কাদা এবং বিস্ফোরকের কালিঝুলি লেগে আছে। সে কোনোভাবে উঠে দাঁড়ায়। তারপর ক্লান্ত পায়ে টলতে টলতে হাঁটতে শুরু করে। তার বুকের ভেতরে এক ধরনের গভীর নিঃসঙ্গতা হাহাকার করতে থাকে। ক্রিনা শক্ত মেঝেতে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে চমকে উঠে বসে। ভয়ার্ত মুখে সে রুহানের মুখের দিকে তাকালো। রুহান কাছে এসে ক্রিনার মাথায় হাত রাখে। ক্রিনা রুহানের হাত ধরে কিছুক্ষণ বসে থাকে, তারপর দুই হাতে মুখ ঢেকে আকুল হয়ে কেঁদে ওঠে। রুহান কি করবে বুঝতে পারে না। সে ক্রিনাকে দুই হাতে ধরে টেনে দাঁড় করায়। তার চোখের দিকে তাকিয়ে বলল, ক্রিনা, শান্ত হও ক্রিনা, একটু ধৈর্য ধরো। ঠিক তখন তারা মানুষের আর্তনাদ শুনতে পেল এবং হঠাৎ মনে হলো বাইরে দিয়ে অমানসিক শব্দ করতে করতে কিছু একটা ছুটে যাচ্ছে। মানব বসতির নানা জায়গা থেকে মানুষের ভয়ার্ত চিৎকার শোনা যেতে থাকে। আতঙ্কিত লোকজন ছোটাছুটি করতে শুরু করেছে। রুহান এবং ক্রিনা তাদের ঘরের ছোট জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু কিছু বুঝতে পারে না। ছোট ঘরটির মাঝে আটকা পড়ে দুজন এক ধরনের অস্থিরতায় ছটফট করতে থাকে। কতক্ষণ এভাবে কেটে গিয়েছে জানে না। একসময় মনে হয় কেউ একজন এসে তাদের ঘরের দরজা খোলার চেষ্টা করছে। খুট করে একটা শব্দ হলো এবং দরজা খুলে কালিঝুলি মাখা একজন মানুষ ভিতরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিল। মানুষটির পিঠে একটি অস্ত্র ঝুলছে। চোখে মুখে ভয়াবহ আতঙ্ক, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মনে হয় সে ছুটতে ছুটতে এখানে এসেছে। ক্রিনা মানুষটিকে চিনতে পারল, সে নিরাপত্তা সেলের একজন সদস্য। ক্রিনা এবং রুহান অবাক হয়ে মানুষটির কাছে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, কি হয়েছে? মহাবিপদ, মহাবিপদ হয়েছে। মানুষটি এত উত্তেজিত, সে সহজে কথা বলতে পারছে না। তার মুখে কথা জড়িয়ে যেতে থাকে। কি বিপদ হয়েছে? মহাজাগতিক প্রাণী বের হয়ে গেছে, ভয়ঙ্কর একটা প্রাণী। কোথা থেকে বের হয়েছে? ক্রিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, রুখ কোথায়? মানুষটি মাথা নিচু করে বলল, আমরা রুখকে হত্যা করতে চেষ্টা করেছিলাম, পারিনি। পারোনি? ক্রিনার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে আসে। পারোনি? না। কি হয়েছে খুলে বলো তাড়াতাড়ি। মানুষটি মেঝেতে বসে ঘটনার বর্ণনা দিতে থাকে। ক্রিনা তীক্ষ্ণ দৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে থাকে। তার কথা শুনতে শুনতে হঠাৎ তার কাছে একটি জিনিস স্পষ্ট হয়ে যায়। কি আশ্চর্য, এই সহজ জিনিসটা আগে কেন তার চোখে পড়েনি? ক্রিনা হঠাৎ উঠে দাঁড়ালো। রুহান অবাক হয়ে বলল, কি হয়েছে ক্রিনা? আমাকে যেতে হবে। কোথায়?
রুক্ষে খুঁজে বের করতে হবে। রুহান তীক্ষ্ণ দৃষ্টিতে ক্লিনার দিকে তাকালো, বলল, তুমি এই মাত্র শুনেছ কিহিতার কি হয়েছে? হ্যাঁ শুনেছি। তোমার কি মনে হয় কাজটা বিপজ্জনক? কিহিতা অত্যন্ত নির্বুদ্ধিতা করেছে, কিন্তু তার নির্বুদ্ধিতা থেকে একটি জিনিস প্রমাণিত হয়েছে, রুখ আসলে রুখ নয়। কিন্তু আরও একটা জিনিস প্রমাণ হয়েছে। সেটা কি? আমি বলবো, তোমাদের বলবো, কিন্তু তার আগে আমাকে যেভাবেই হোক রুখকে খুঁজে বের করতে হবে। ক্রিনা নিরাপত্তা সেলের মানুষটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রুক কোথায় গিয়েছে? জানি না, শুনেছি সে মানব বসতির বাইরের দিকে হেঁটে গিয়েছে। ক্রিনা দরজা খুলে বাইরে যাবার জন্য দরজায় হাত রাখতেই রুহান এগিয়ে বলল, ক্রিনা, কি হলো? সেই ভয়ঙ্কর প্রাণীটা এখনও বাইরে রয়েছে। তোমার কি এখন বাইরে যাওয়া ঠিক হবে? আমার ধারণা সেই ভয়ঙ্কর প্রাণী আমাকে স্পর্শ করবে না। কেমন করে তুমি এত নিশ্চিত হচ্ছ? আমি জানি না, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ছোট একটা বিশ্বাসকে শক্ত করে আঁকড়ে না ধরলে আমরা বেঁচে থাকবো কেমন করে? ক্রিনা ঘরের দরজা খুলে অন্ধকারে বের হয়ে গেল। 14. রুখ মানব বসতির বাইরে যেখানে বনাঞ্চল শুরু হয়েছে তার গোড়ায় একটা বড় পাথরে হেলান দিয়ে বসেছিল। ক্রিনাকে দেখে সে কোমল গলায় বলল, ক্রিনা, তুমি এসেছো? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। অবশ্যই আমি আসব, তাই আমি এখানে অপেক্ষা করছি। মনে আছে যখন সব কিছু ঠিক ছিল তখন সারাদিনের কাজের শেষে আমরা এখানে সময় কাটাতে আসতাম? মনে আছে, তোমাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি। আমার কেন জানি সংকোচ হতো। আমি বুঝতে পারতাম। সব কিছু কেন জানি হঠাৎ করে শেষ হয়ে গেল। না, ক্রিনা রুখের কাছে এসে তার হাত স্পর্শ করে বলল, কিছুই শেষ হয়নি। রুখ একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তুমি মনে করো এখনও আমাদের জীবনের কিছু অবশিষ্ট আছে? আমার জীবনের আছে, ক্রিনা রুখকে গভীর ভালোবাসা আলিঙ্গন করে বলল, আছে। কি বলছো তুমি ক্রিনা, আমার কাছে আসতে তোমার ভয় করছে না? তুমি জানো না আমি আসলে মানুষ নই। কিহিতা আর আরও চারজন তৃতীয় মাত্রার বিস্ফোরক দিয়ে আমাকে হত্যা করতে পারেনি। আমি জানি। তাহলে তাহলে তোমার কেন ভয় করছে না? কারণ আমি জানি আসলে তুমি রুখ। রুখ একটা নিঃশ্বাস ফেলে বলল, না ক্রিনা, আমি রুখ নই, আমি মহাজাগতিক প্রাণী। তুমি জানো না কি ভয়ঙ্কর নৃশংসতায় আমি কিহিতাকে হত্যা করেছি আর তার সঙ্গীদের হত্যা করেছি। তুমি জানো না আমি কি ভয়ঙ্কর দর্শন, কি কুৎসিত, কি নৃশংস আমি দেখেছি। না রুখ, আমি তোমাকে সেই কথাটাই বলতে এসেছি। কি বলতে এসেছ? ক্রিনা রুখের হাতে চাপ দিয়ে বলল, আমি তোমাকে বলতে এসেছি যে তুমি কাউকে হত্যা করনি, তারা নিজেদেরকে নিজেরা হত্যা করেছে। তুমি কি বলছো বুঝতে পারছি না। তোমার সাথে যে মহাজাগতিক প্রাণী এসেছে সেটি ভয়ঙ্কর নৃশংস নয়। সেটি তাহলে কি? আমরা সেটাকে যেরকম কল্পনা করব তারা ঠিক সেরকম। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের কাছে এসেছিল ভয়াবহ বিশাল একটা রোবট হিসেবে। তারা যন্ত্র, তাদের চিন্তাভাবনাও রোবট কেন্দ্রিক। তারা ধরে নিয়েছে মহাজাগতিক প্রাণী তাদের বন্ধু নয়, তাদের শত্রু। তাই সেই রোবট এসেছিল অস্ত্র হাতে, ঠিক তারা যেরকম কল্পনা করেছে সেরকম। শত্রু হিসেবে এসে সেই রোবট তাদের ছিন্নভিন্ন করে দিয়েছিল। কি তাও ভাবতো মহাজাগতিক প্রাণী হচ্ছে ভয়ঙ্কর নৃশংস একটা প্রাণী, অতিকায় সরীসৃপের মতো ক্লেদাক্ত তার দেহ, নিষ্ঠুর তার আচরণ। তাই তার সামনে সেই প্রাণী এসেছে ভয়ঙ্কর রূপে, এসে তাকে ছিন্নভিন্ন করে দিয়ে গেছে, ঠিক যেরকম সে আশঙ্কা করত। কিন্তু আমি তা ভাবি না। আমার সবচেয়ে যে প্রিয় মানুষটি, তাকে তারা নিজেদের কাছে নিয়ে তাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের আক্রমণ থেকে তাকে রক্ষা করেছে, আমাকে রক্ষা করেছে, কি তার নির্বুদ্ধিতা থেকে রক্ষা করেছে। আমি সেই মহাজাগতিক প্রাণীকে কল্পনা করি ভালোবাসার কোমল রূপে। আমার মা যেভাবে গভীর ভালোবাসে আমাকে বুকে চেপে বড় করেছে, ঠিক সেভাবে আমার সামনে যদি সেই মহাজাগতিক প্রাণী আসে, আমি জানি সে আসবে ভালোবাসার কোমল রূপে। আমি জানি। রুক অবাক হয়ে ক্রিনার দিকে তাকিয়ে রইল, বলল, তুমি তাই বিশ্বাস করো? হ্যাঁ, আমি তাই বিশ্বাস করি। তুমি দেখতে চাও সেটি কি সত্যি না মিথ্যা? রুক ঘুরে তাকালো, ক্রিনার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে দেখো। ক্রিনা তার পোশাকের ভেতর থেকে একটা ধারালো ছোরা বের করে আনে। রুক কিছু বোঝার আগে হঠাৎ করে সেটা দিয়ে এক পঁচ দিয়ে নিজের কবজির কাছে বড় ধমনীটি কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো সাথে সাথে। আর্তচিৎকার করে রুক ক্রিনার হাত ধরে ফেলল, বলল, কি করলে তুমি ক্রিনা, কি করলে? মহাজাগতিক প্রাণীকে আমি আনতে পারি না রুক, মহাজাগতিক প্রাণীকে শুধু তুমিই আনতে পারো।
ক্রীনা হাত থেকে গলগল করে বের হতে থাকা রক্তের ধারার দিকে সম্মোহিতের মতো তাকিয়ে থেকে বলল, আমাকে যদি এখন যথাযথভাবে চিকিৎসা করা না হয় তাহলে আমি মারা যাব। মানববসতি থেকে আমরা এত দূরে যে সেখানে আমাকে সময় মতো নেওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি খুব তীব্রভাবে চাও আমি বেঁচে থাকি, তাহলে মহাজাগতিক প্রাণী তোমার ডাকে আমাকে বাঁচাতে আসবে। রুখ ক্রীনাকে ঝাপটে ধরে আর্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি, ক্রীনা দোহাই তোমার। ক্রীনার মুখে ক্ষীণ একটা হাসি ফুটে ওঠে। তুমি চাইলেই আসবে, আমি জানি। রুখ ক্রীনার হাত ধরে রক্তের ধারাকে বন্ধ করার চেষ্টা করতে থাকে। ফিনকি দেওয়া রক্তে তার শরীর রক্তাক্ত হয়ে ওঠে। সে ভয়ার্ত অসহায় গলায় চিৎকার করে বলল, কি করলে তুমি ক্রীনা, তুমি এই কি করলে? আমি তো চাই তুমি বেঁচে থাকো, কিন্তু কেউ তো আসছে না, এখন কি হবে ক্রীনা? ঠিক তখন কে রুখের কাঁধে হাত রাখল। রুখ চমকে পিছনে ঘুরে তাকালো। সাদা নিওপলিমারের কাপড়ে ঢাকা একজন অপূর্ব সুন্দরী মহিলা তার কাছে দাঁড়িয়ে আছে। রুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, দেখি বাছা, আমাকে একটু দেখতে দাও। রুখ সাথে সাথে উঠে দাঁড়িয়ে জায়গা করে সরে দাঁড়ালো। মহিলাটি ক্রীনার কাছে ঝুঁকে পড়ে তার রক্তাক্ত হাতটা নিজের হাতে তুলে নিয়ে কোমল গলায় বলল, পাগলি মেয়ে আমার, এরকম করে কেউ কখনো নিজের হাতে? ক্রীনা অপলক চোখে এই অপূর্ব সুন্দরী মহিলাটির দিকে তাকিয়ে থেকে বলল, মা, তুমি এসেছ? এসেছি, কথা বলবি না এখন, চুপ করে শুয়ে থাক, দেখি ইস কি খারাপভাবে কেটেছে। ক্রীনা উঠে এসে হাত দিয়ে গভীর ভালোবাসায় মহিলাটিকে জড়িয়ে ধরে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, মা, আমি জানি তুমি আমার কল্পনা, কিন্তু তাতে কিছু আসে যায় না, আমার কাছে তুমিই আমার সত্যিকারের মা। আহা, কি বকবক শুরু করলি, একটু স্থির হয়ে শুয়ে থাক দেখি, রক্তটা বন্ধ করা যায় নাকি দেখি। ক্রীনা আবার শুয়ে পড়ল। মহিলাটি তার হাতের উপর ঝুঁকে পড়লেন, নিওপলিমারের এক টুকরা কাপড় দিয়ে বেঁধে দিলেন। গভীর স্নেহে ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে বললেন, ইস, যদি একটু দেরি হতো তাহলে কি হতো? কেন দেরি হবে মা, তুমি তোমার মেয়েকে বাঁচাতে আসবে না? আমার আর অন্য কাজ নেই ভেবেছিস? আমি তোমাকে আগে কখনো দেখিনি, এক সময় ভেবেছিলাম দেখেছি, কিন্তু পরে জেনেছি সব আমাদের মস্তিষ্কে বসানো কাল্পনিক স্মৃতি, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা বসিয়েছে। তুমি চিন্তা করতে পারো আমার কোনো মা নেই, কোনো মাতৃগর্ভে আমার জন্ম হয়নি। ক্রীনার মা গভীর ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কে বলেছে তোর মা নেই? এই যে আমি, আমি কি তোর মা নই? হ্যাঁ মা, তুমি আমার মা। রূপবতী মহিলাটি এবারে ঘুরে রুখের দিকে তাকালেন, বললেন, বাছা, তোমার একই অবস্থা, গায়ে কোনো কাপড় নেই, কালি ঝুলে মেকে আছে। রুখ হচ্চকিতের মতো মহিলাটির দিকে তাকিয়ে রইল। মহাজাগতিক প্রাণী ক্রীনার কল্পনা থেকে এই অপূর্ব সুন্দরী মা মূর্তিটিকে তৈরি করেছে, এটি সত্যি নয়, কিন্তু তার খুব বিশ্বাস করতে ইচ্ছে হলো যে এটি সত্যি। সে ইতস্তত করে বলল, একটা দুর্ঘটনায় পড়েছিলাম, গোলাগুলির বিস্ফোরণে। ক্রীনার মা নিজের শরীর থেকে এক টুকরা নিওপলিমারের চাদর খুলে রুখের গায়ে জড়িয়ে দিলেন, সাথে সাথে তার সারা শরীরে এক ধরনের আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়ল। তিনি রুখের মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন, আমার এই পাগলি মেয়েটিকে তুমি দেখে রাখবে তো বাছা? রাখবো, রাখবো মা। ক্রীনা অপলক দৃষ্টিতে তার ক্ষণকালের মায়ের দিকে তাকিয়ে থাকে। সে তার বুকের ভেতরে এক ধরনের গভীর বেদনা অনুভব করে। তার মা তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, কিছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কি তোর সাথে মিছে কথা বলবো? কিন্তু কেমন করে সেটা সম্ভব? এই দেখো, রুখের দিকে তাকাও, তার ডিএনএ পর্যন্ত পাল্টে দেওয়া আছে, বেস পেয়ার 12টি। মেটসিসের দিকে তাকাও, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা আমাদের ইচ্ছে মতো তৈরি করেছে, ইচ্ছে মতো ধ্বংস করে। তুমিই বলো, এটি কি মানুষের জীবন? মা মুখ টিপে হাসলেন, যেন সে ভারী একটা মজার কথা বলেছে। ক্রীনা মাথা ঝাঁকিয়ে বলল, কি হলো, তুমি হাসছো কেন? তোমার কি মনে হচ্ছে এটা হাসির ব্যাপার? না পাগলি মেয়ে, এটা মোটেই হাসির ব্যাপার নয়, কিন্তু তোরা যত ব্যস্ত হচ্ছিস সেরকম তো নয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, আয় আমার সাথে। কোথায়? আয়, গেলেই বুঝতে পারবি। মা ক্রীনাকে ধরে সাবধানে দাঁড়া করিয়ে দিলেন। ক্রীনা এখনও খুব দুর্বল, অন্য পাশে এসে রুখ তাকে ধরল। দুজন দুপাশে ধরে সাবধানে হেঁটে যেতে থাকে। বড় পাথরটির অন্য পাশে এসে ক্রীনা এবং রুখ দেখতে পেল পাথরের গায়ে হালকা নীল পর্দার মতো স্বচ্ছ একটি মহাজাগতিক দরজা। ঠিক এরকম একটি দরজা দিয়ে রুখ মহাজাগতিক প্রাণীর জগতে প্রবেশ করেছিল। আয়নার মতো স্বচ্ছ পর্দার কাছে দাঁড়িয়ে ক্রীনার মা বললেন, তোরা দুজন আয় আমার সাথে। ক্রীনা বলল,
ভয় করছে মা? পাগলি মেয়ে, ভয়ের কি আছে, আমি আছি না সাথে? ক্রীণা তার মাকে জড়িয়ে ধরে। সত্যি তো তার ভয়ের কি আছে? নিজের কল্পনায় তৈরি মা থেকে আপনার কি হতে পারে এই জগতে? ক্রীণা এক পায়ে গিয়ে স্বচ্ছ আয়নার মতো হালকা নীল রঙের মহাজাগতিক দরজা স্পর্শ করল। সাথে সাথে মনে হলো কিছু একটা যেন প্রবল আকর্ষণে টেনে নিল ভিতরে। ক্রীণা ভয় পেয়ে ডাকল, মা, মা তুমি কোথায়? এই যে পাগলি মেয়ে, আমি আছি তোর সাথে। ক্রীণা হঠাৎ করে দেখতে পায় আদিগন্ত বিস্তৃত সবুজ বনভূমি, নীল আকাশ, আকাশে সাদা মেঘের সারি, দূরে নীল পর্বত শ্রেণী, পর্বতের শৃঙ্গে সাদা তুষার। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে হঠাৎ করে ক্রীণার চেতনা আচ্ছন্ন হয়ে আসে। পছন্দ হয় ক্রীণা? হ্যাঁ মা। কোথা থেকে এলো এই জায়গা? তোদের স্মৃতি থেকে তৈরি, নিশ্চয়ই পৃথিবীর স্মৃতি, তোদের অবচেতন মনে লুকিয়েছিল। কি হবে এই জগৎ দিয়ে? পৃথিবীর অনুকরণে নতুন প্রাণের সৃষ্টি হবে এখানে। সত্যি? হ্যাঁ, তোর আর রুখের ডিএনএ দিয়ে প্রথম মানুষের জন্ম হবে এখানে। সত্যি মা? হ্যাঁ, তোদের ভালোবাসায় নতুন মানুষের জন্ম হবে এখানে, নতুন পৃথিবীর জন্ম হবে আবার। সত্যি মা? সত্যি? হ্যাঁ। কি হলো পাগলি মেয়ে, কাঁদছিস কেন তুই? জানি না মা, আমি সত্যিই জানি না। 15। বড় হলঘরের দরজা খুলে একজন কমবয়সী তরুণী এসে প্রবেশ করলো। উত্তেজিত গলায় বলল, স্কাউটশিপ, স্কাউটশিপ আসছে। কয়টা? একটা। রুখ আর ক্রীণা একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসলো। তারা আন্দাজ করতে পারে স্কাউটশিপে করে কে আসছে, কেন আসছে, কি দ্রুতই না অবস্থার পরিবর্তন হয়। রোহান গলা নামিয়ে জিজ্ঞেস করলো, রুখ, ক্রীণা কি করবে এখন? চলো বাইরে যাই, হাজার হলেও বুদ্ধিমত্তার নিনির স্কেলে আমাদের উপরের স্তরে, প্রয়োজনীয় সম্মানটুকু না দেখালে কেমন করে হয়। স্কাউটশিপটা ঘুরে খোলা জায়গাটাতে এসে নামল। গোলাকার দরজাটি খুলে যায় এবং ভেতর থেকে রয়েড নেমে আসে। রুখ এবং ক্রীণা এগিয়ে গিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আমাদের মানব বসতিতে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি রয়েড। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। রয়েড, বলো, তোমরা কি আগে কখনো মানব বসতিতে এসেছো? রয়েড কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, না আসিনি, কখনো প্রয়োজন মনে করিনি। এখন? রয়েড সহৃদয় ভঙ্গিতে হেসে বলল, এখন আমাকে আসতেই হবে। কেন? তোমাদের একটা জিনিস পৌঁছে দিতে হবে। কি জিনিস? রয়েড তার পকেট থেকে একটা ছোট ক্রিস্টাল বের করে রুখ এবং ক্রিনার দিকে এগিয়ে দিল। রুখ ক্রিস্টালটি হাতে তুলে নিয়ে বলল, এটা কি? প্রায় 750 বছর আগে মেসিস যখন তার যাত্রা শুরু করেছিল, তখন পৃথিবীর বিজ্ঞান একাডেমির মহাপরিচালক ছিলেন ক্লাউস ট্রিটন। ক্লাউস ট্রিটন এই মেটসিসে একরকম জোর করেই মানুষকে পাঠিয়েছিলেন। মেটসিসের মূল তত্ত্বকেন্দ্রে এই ক্রিস্টালটিতে তিনি মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলে গিয়েছিলেন। ক্রিস্টালটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা যখন 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 মেটসিসের সর্বময় দায়িত্বে থাকবে মানুষ। রুখ এবং ক্রীণা চমকে উঠে বলল, কি বললে, কি বললে তুমি রয়েড? ঠিকই বলেছি, মেসিসের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর বুদ্ধিমত্তাকে ছড়িয়ে দেওয়া। তোমরা সেই কাজটি করেছ, তোমাদের ডিএনএ দিয়ে এখানে নতুন জগৎ তৈরি হয়েছে, মেসিসে আমাদের দায়িত্ব শেষ হয়েছে। রয়েড খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। এই মেসিস তোমাদের, তোমরা এটিকে নিজের মতো করে গড়ে তোলো। রুখ এবং ক্রীণা দাঁড়িয়ে রইল, দেখতে পেল রয়েড হেঁটে হেঁটে স্কাউটশিপে গিয়ে ঢুকছে। চাপা গর্জন করে শক্তিশালী ইঞ্জিন স্কাউটশিপটাকে ধীরে ধীরে উপরে উঠিয়ে নেয়, তারপর সেটি উড়ে যেতে থাকে দূরে। পরিশিষ্ট বড় হলঘরটিতে মানুষেরা ভিড় করে এসে দাঁড়িয়েছে। রুখ হাত দিয়ে স্পর্শ করতে হলোগ্রাফিক স্ক্রিনটা জীবন্ত হয়ে ওঠে। ঘরের মাঝামাঝি একটি যান্ত্রিক মানুষের মুখাবয়ব স্পষ্ট হয়ে ওঠে। যান্ত্রিক মানুষটি নিচু কিন্তু স্পষ্ট গলায় কথা বলতে শুরু করে, আমি ক্লাউস ট্রিটন, পৃথিবীর বিজ্ঞান একাডেমির মহাপরিচালক। আমার অনুমান সত্যি হয়ে থাকলে তোমরা মানুষেরা আমার বক্তব্য শুনছো, আমার স্বপ্ন সত্যি হয়ে থাকলে তোমরা মানুষেরা আবার মেটসিসে মাথা তুলে দাঁড়িয়েছ। বুদ্ধিমত্তার সংজ্ঞা হচ্ছে সেটিকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। তোমরা সেটি এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো একটা ক্ষেত্রে ছড়িয়ে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। তোমাদের অভিনন্দন। মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীতে যেভাবে বিকশিত হয়েছিল, এই বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও সেটি আবার বিকশিত হোক। আমার অনুমান সত্যি হয়ে থাকলে এই মেটসিসে তোমাদের নতুন জীবন শুরু হয়েছে। আজ থেকে এর সর্বময় দায়িত্ব তোমাদের, মানুষের।
পৃথিবীর বুক থেকে একদিন মানুষকে অপসারণ করে আমরা যে তীব্র অপরাধবোধে দগ্ধ হয়েছি, আর সেই অপরাধবোধ থেকে আমরা মুক্তি পেলাম। আমার প্রিয় মানব সন্তানেরা, তোমাদের জন্য আমার ভালোবাসা। মানুষের ভালোবাসাতে একদিন পৃথিবীতে যেভাবে মানব সভ্যতা গড়ে উঠেছিল, মেটসিসে সেই একইভাবে নতুন সভ্যতা গড়ে উঠুক। মানুষের জয়গানে মুখরিত হোক এই মহাজগৎ। হলোগ্রাফিক স্ক্রিন অন্ধকার হয়ে গেল। রুখ হাত বাড়িয়ে আলো জ্বালাতে চাইছিল। ক্রিনা নিচু স্বরে বলল, জ্বালিও না। জ্বালাবো না? না, থাকুক না অন্ধকার। রুখ দেখল ক্রিনার চোখের কোনায় অশ্রু চিকচিক করছে। সে গভীর ভালোবাসায় তাকে আলিঙ্গন করে নিজের কাছে টেনে আনে।